প্রিয় বইটা খুলে দেখা হয় না আর এখন টুপ করে সময়কে পেছনে ফেলে যেন বড় হয়ে যাচ্ছি আমরা। কিন্তু ফেলে আসা সময়ের সাথে যে বইগুলো আমাদের রোমাঞ্চিত করেছে, কল্পনার মধ্যে পুরো পৃথিবীতে ঘুরিয়েছে, আবেগ ও ভালোবাসায় সিক্ত করেছে, সেই বইগুলোর চরিত্রগুলোকে কি ভোলা যায়? না, সত্যিই ভোলা যায় না। এমন কিছু চরিত্র রয়েছে যা পড়লে মনে হয় এ তো আমারই প্রতিচ্ছবি, বইয়ের প্রতিটি পাতায় যেন আমারই গল্প। রোমাঞ্চিত করা সেসব চরিত্র ও রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন বাংলা অডিও বুক। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের রয়্যাল বেঙ্গল রহস্য। গল্প পাঠে আমি নাহিদ হাসান রয়েছি আপনাদের সাথে। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের অ্যাডভেঞ্চার রয়্যাল বেঙ্গল রহস্য। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাচ, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তার জোড় দুই মাঝে ভুই ফোড়, সন্ধানে ধন্দায় নবাবে। ফেলুদা বলল, আমাদের এবারের জঙ্গলের ঘটনাটা যখন লিখবি তখন ওই ছ লাইনের সংকেতটা দিয়ে আরম্ভ করিস। সংকেতের ব্যাপারটা ঘটনার একটু পরের দিকে আসছে, তাই যখন জিজ্ঞেস করলাম ওটা দিয়ে শুরু করার কারণটা কি, তখন ও প্রথমে বলল ওটা একটা কায়দা, ওতে পাঠককে সুড়সুড়ি দেবে। উত্তরটা আমার পছন্দ হলো না বুঝতে পেরেই বোধহয় আবার দু মিনিট পরে বলল, ওটা শুরুতে দিলে গল্পটা যারা পড়বে তারা প্রথম থেকে মাথা খাটাতে পারবে। আমি ফেলুদার কথা মতোই সংকেতটা গোড়ায় দিচ্ছি বটে, কিন্তু এটাও বলে দিচ্ছি যে মাথা খাটিয়ে বোধহয় বিশেষ লাভ হবে না, কারণ সংকেতটা সহজ নয়। ফেলুদাকে অবধি প্যাঁচে ফেলে দিয়েছিল, অবশ্যই ও বুঝিয়ে দেবার পর ব্যাপারটা আমার কাছেও বেশ সহজ বলেই মনে হয়েছিল। এতদিন ফেলুদার সব লোমহর্ষক অ্যাডভেঞ্চারগুলো লেখার সময় আসল লোক আর আসল জায়গার নাম ব্যবহার করে এসেছি, এবার একজন বারণ করায় সেটা আর করছি না। নকল নামের ব্যাপারে অবশ্যই ফেলুদার সাহায্য নিতে হয়েছে। ও বলল, জায়গাটা যে ভুটান সীমানার কাছে সেটা বলতে কোনো আপত্তি নেই, নামটা করে দে লক্ষণবাড়ি, যে ভদ্রলোক গল্পের প্রধান চরিত্র তার পদবিটা সিংহরায় করতে পারিস। ও নামে জমিদার এদেশে অনেক ছিল, আর তাদের মধ্যে অনেকেরই আদি নিবাস ছিল রাজপুতানায়। অনেকেই বাংলাদেশে এসে তোরুর মল্লের মোগল সৈন্যের হয়ে পাঠানদের সঙ্গে যুদ্ধ করে শেষে বাংলাদেশেই বসবাস করে একেবারে বাঙালি বনে গিয়েছিল। আমি ফেলুদার ফরমাস মতোই ঘটনাটা লিখছি, নামগুলোই শুধু বানানো, ঘটনা সব সত্যি। যা দেখেছিলাম যা শুনেছিলাম তার বাইরে কিছুই লিখছি না। ঘটনার আরম্ভ কলকাতায়, 27 মে রবিবার সকাল 9:30, তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট, গরমের ছুটি চলেছে। ফেলুদা কলকাতাতেই ফারডাইস লেনে একটা খুনের ব্যাপারে অপরাধীকে একটা আলপিনের ক্লুয়ের সাহায্য ধরে দিয়ে বেশ নামটাম কিনে দু পয়সা কামিয়ে ঝাড়া হাত পা হয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আমি আমার ডাক টিকেটের অ্যালবামে কয়েকটা ভুটানের স্ট্যাম্প আটকাচ্ছি, এমন সময় জটায়ুর আবির্ভাব। রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু আজকাল মাসে অন্তত দুবার করে আমাদের বাড়িতে আসেন। ওর বইয়ের ভীষণ কাটতি, তাই রোজগারও হয় ভালোই, সেই নিয়ে ভদ্রলোকের বেশ একটু দেমাকও ছিল। কিন্তু যেদিন থেকে ফেলুদা ওর গল্পের নানা রকম তথ্যের ভুল দেখিয়ে দিতে শুরু করেছে সেদিন থেকে লালমোহনবাবু ওকে বিশেষ সমীহ করে চলে, আর নতুন কিছু লিখলেই ছাপার আগে ফেলুদাকে দেখিয়ে নেন। এবার কিন্তু হাতে কাগজের তাড়া নেই দেখে বুঝলাম ওর আসার কারণটা অন্য। ভদ্রলোক ঘরে ঢুকেই সোফায় বসে
পকেট থেকে একটা সবুজ তোয়ালের টুকরো বার করে ঘাম মুছে ফেলুদার দিকে না তাকিয়ে বললেন, জঙ্গলে যাবেন? ফেলুদা তক্তপোষের ওপর কাঁধ হয়ে শুয়ে থর হাইয়ার ডালে লেখা আঁকো আঁকো বইটা পড়ছিল। লালমোহনবাবুর কথায় কনুয়ে ভর করে খানিকটা উঠে বসে বলল, আপনার জঙ্গলের ডেফিনেশনটা কি? একেবারে সেন্ট পার্সেন্ট জঙ্গল, যাকে বলে ফরেস্ট। পশ্চিমবাংলায়? ইয়েস স্যার। সে তো এক সুন্দরবন আর তেরাই অঞ্চল ছাড়া আর কোথাও নেই, সব তো কেটে সাফ করে দিয়েছে। মোহিত সিংহরায়ের নাম শুনেছেন? প্রশ্ন করেই লালমোহনবাবু একটা মেজাজি হাসিতে তার ঝকঝকে দাঁতের প্রায় ২৪টা একসঙ্গে দেখিয়ে দিলেন। মোহিত সিংহরায়ের নাম আমিও শুনেছি, ফেলুদার কাছে ওর একটা শিকারের বই আছে, সে নাকি দারুণ বই। তিনি তো উড়িষ্যা না আসাম না কোথায় থাকেন না? লালমোহনবাবু বুক পকেট থেকে সড়াত করে একটা চিঠি বার করে বললেন, নো স্যার, উনি থাকেন ডুয়ার্সে, ভুটান বর্ডারের কাছে। আমার লাস্ট বইটা ওকে উৎসর্গ করেছিলাম, আমার সঙ্গে চিঠি লেখালেখি হয়েছে। আপনি তাহলে জ্যান্ত লোককেও বই উৎসর্গ করেন? এবার লালমোহনবাবুর উৎসর্গের ব্যাপারটা একটু বলা দরকার। ভদ্রলোক বিখ্যাত লোকদের ছাড়া বই উৎসর্গ করেন না, আর তাদের মধ্যে বেশিরভাগই মারা গেছে এমন লোক। যেমন মেরু মহাতঙ্গ উৎসর্গ করেছিলেন রবার্ট স্কটের স্মৃতির উদ্দেশ্যে গেরিলার গোগ্রাস, ডেভিড লিভিংস্টোনের স্মৃতির উদ্দেশ্যে আণবিক দানব, যেটা ফেলুদার মতে ম্যাক্সিমাম গাজা, আইনস্টাইনের স্মৃতির উদ্দেশ্যে। শেষটায় হিমালয়ের হৃৎকম্প উৎসর্গ করতে গিয়ে লিখে বসলেন শেরপা শিরোমণি তেনজিং নোরোকের স্মৃতির উদ্দেশ্যে। ফেলুদা তো ফায়ার বলল, আপনি জলজান্ত লোকটাকে মেরে ফেলে দিলেন? লালমোহনবাবু আমতা আমতা করে বললেন, ওরা তো কনস্ট্যান্ট পাহাড়ে চড়ছে, অনেকদিন কাগজে নামটাম দেখিনি, তাই ভাবলুম পাটা হড়কে গিয়ে বোধ হয়। দ্বিতীয় সংস্করণে অবশ্যই উৎসর্গটা শুধরে দেওয়া হয়েছিল। মোহিত সিংহ রায় খুব বড় শিকারী তাতে সন্দেহ নেই, কিন্তু তা বলে কি আর এদের মতো বিখ্যাত? তবু তাকে উৎসর্গ করা হলো কেন জিজ্ঞেস করাতে লালমোহনবাবু বললেন, বইটাতে জঙ্গলের ব্যাপারের অনেক কিছুই নাকি মোহিতোষবাবুর বাঘে বন্ধুকে বইটা থেকে নেওয়া। তারপর মুচকি হেসে জিভ কেটে বললেন, মায়া একটি আস্ত ঘটনা পর্যন্ত, তাই ভদ্রলোককে একটু খুশি করা দরকার ছিল। সে ব্যাপারে সফল হয়েছিলেন? ফেলুদা জিজ্ঞেস করল। লালমোহনবাবু খাম থেকে চিঠিটা বার করে বললেন, নইলে আর এভাবে ইনভাইট করে? ইনভাইট তো আপনাকে করেছে, আমাকে তো করেনি। লালমোহনবাবু এবার যেন একটু বিরক্ত হয়ে ভুরুটুরু কুচকে বললেন, আরে মশাই, আপনি একজন এলেমদার লোক, আপনার একটা ইয়ে আছে, আপনাকে না ডাকলে আপনি যাবেন না? এসব কি আর আমি জানি না, চার মাসে বইটার চার্টে এডিশন হওয়াতে ওকে আমি সুখবরটা দিয়ে একটা চিঠি লিখি, তাতে আপনার সঙ্গে যে আমার একটু মাখামাখি আছে তারও একটা হিন্ট দিয়েছিলাম আর কি, তাতেই এই চিঠি, আপনি পড়ে দেখুন না। আমাদের দুজনকেই যেতে বলেছে। মোহিত সিংহ রায়ের চিঠিটা শুধু শেষের কয়েকটা লাইন তুলে দিচ্ছে। আপনার বন্ধু শ্রী প্রদোষ মিত্র মহাশয়ের ধুরন্ধর গোয়েন্দা হিসেবে খ্যাতি আছে বলিয়া শুনিয়াছি, আপনি তাহাকে সঙ্গে করিয়া আনিতে পারিলে তিনি হয়তো আমার একটা উপকার করিতে পারিবেন, কি স্থির করেন পত্রপাঠ জানাইবেন ইতি। ফেলুদা কিছুক্ষণ চিঠিটার দিকে চেয়ে থেকে বলল, ভদ্রলোক কি বৃদ্ধ? বৃদ্ধের ডেফিনিশন? লালমোহনবাবু আধো বোঝা চোখে প্রশ্ন করলেন, এই ধরুন ৭০-৭০? নো স্যার, মোহিত সিংহ রায়ের জন্ম ১৯১৪। হাতের লেখাটা দেখে বুড়ো বলে মনে হয়েছিল।
সে কি মশাই, মুক্তোর মতো লেখা তো। চিঠি না, সই। চিঠিটা লিখেছে সম্ভবত ওর সেক্রেটারি। ঠিক হলো আগামী বুধবার আমরা লক্ষণবাড়ি রওনা হব। নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন, তারপর 46 মাইল যেতে হবে মোটরে। মোটরের ব্যবস্থা আমাদের করতে হবে না, মহিতোষবাবু তার নিজের গাড়ি স্টেশনে পাঠিয়ে দেবেন। জঙ্গলে যাবার কথা শুনে ফেরুদার মন যে নেচে উঠবে, আর সেই সঙ্গে আমারও, তাতে আশ্চর্যের কিছু নেই। কারণ আমাদের বংশেও শিকারের একটা ইতিহাস আছে। বাবার কাছে শুনেছি বড় জ্যাঠামশাই নাকি রীতিমতো ভালো শিকারী ছিলেন। আমাদের দেশ ছিল ঢাকার বিক্রমপুর পরগনার সোনাদীঘি গ্রামে। বড় জ্যাঠাইমশাই ময়মনসিংহের একটা জমিদারি এস্টেটের ম্যানেজার ছিলেন। ময়মনসিংহের উত্তরে মধুপুরের জঙ্গলে উনি অনেক বাঘ, হরিণ, বুনো শুয়োর মেরেছেন। আমার মেজো জ্যাঠা মানে ফেলুদার বাবা ঢাকা কলেজিয়েট স্কুলে অঙ্ক আর সংস্কৃতের মাস্টার ছিলেন। মাস্টার হলে কি হবে, মুগুর ভাজার শরীর ছিল তার। ফুটবল, ক্রিকেট, সাঁতার, কুস্তি সব ব্যাপারেই দুর্দান্ত ছিলেন। উনি যে এত অল্প বয়সে মারা যাবেন সেটা কেউ ভাবতেই পারেনি। আর অসুখটাও নাকি আজকের দিনে কিছুই না। ফেলুদা তখন মাত্র 9 বছর বয়স। মেজো জেঠিমা তার আগেই মারা গেছেন। সেই থেকে ফেলুদা আমাদের বাড়িতেই মানুষ। আমার আরেক জ্যাঠামশাই ছিলেন, তিনি 23 বছর বয়সে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে পশ্চিমে চলে যান, আর ফেরেননি। তারও নাকি অসাধারণ গায়ের জোর ছিল। আমার বাবা হলেন সবচেয়ে ছোট ভাই। বড় জ্যাঠামশাইয়ের সঙ্গে প্রায় 25 বছর বয়সের তফাত। বাবার বোধহয় খুব বেশি গায়ের জোর নেই, তবে মনের জোর যে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। ফেলুদার প্রিয় বাংলা বই হলো বিভূতিভূষণের আরণ্যক। কর্বেট আর কেনেথ অ্যান্ডারসনের সব বইও পড়েছে। নিজে শিকার করেনি কখনো, যদিও বন্দুক চালানো শিখেছে। রিভলভারে দুর্দান্ত টিপ, আর দরকার পড়লে যে বাঘও মারতে পারে সে বিষয়েও কোনো সন্দেহ নেই। তবে ফেলুদা বলে, জানোয়ারের মতিগতি বোঝা মানুষের চেয়ে অনেক সহজ, কারণ জানোয়ারের মন মানুষের মতো জট পাকানো নয়। মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি সাদা সিধে, তারও মন একটা বাঘের মনের চেয়ে অনেক বেশি প্যাঁচালো। তা একজন অপরাধীকে শায়েস্তা করাটা বাঘ মারার চেয়ে কম কৃতিত্ব নয়। ট্রেনে যেতে যেতে ফেলুদা লালমোহনবাবুকে এই ব্যাপারটা বোঝাচ্ছিল। লালমোহনবাবুর হাতে মরিত সিংহ রায়ের লেখা তার প্রথম শিকারের বই। বইয়ের প্রথমেই মহিতোষবাবুর ছবি। একটা মরা রয়্যাল বেঙ্গলের কাঁধে পা দিয়ে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ছাপাটা তত ভালো নয় বলে মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে চওড়া চোয়াল, চওড়া কাঁধ আর সরু লম্বা নাকের নিচে চাড়া দেওয়া চওড়া গোফটা বুঝতে অসুবিধা হয় না। ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লালমোহনবাবু বললেন, ভাগ্যে আপনি যাচ্ছেন আমার সঙ্গে। এরকম একটা পার্সোনালিটির সামনে আমি তো একেবারে কেঁচো মশাই। লালমোহনবাবুর হাইট 5'4". প্রথমবার দেখে মনে হবে বাংলা ফিল্মে কিংবা থিয়েটারে হয়তো কমিক অভিনয় টভিনয় করেন, কাজেই উনি অনেকের সামনেই কেঁচো। ফেলুদার সামনে তো বটেই। ফেলুদা বলল, সরকার আইন করে শিকার বন্ধ করে দেবার ফলে হয়তো ভদ্রলোক লেখার দিকে ঝুঁকেছেন। আশ্চর্য বলতে হবে, লালমোহনবাবু বললেন, 50 বছর বয়সে প্রথম বই লিখলেন, কিন্তু পড়লেই মনে হয় একেবারে পাকা লিখিয়ে। শিকারীদের মধ্যে এ জিনিসটা আগেও দেখা গেছে। কর্বেটের ভাষাও আশ্চর্য সুন্দর, হয়তো এটা জঙ্গলি আবহাওয়ার গুণ। পৌরাণিক যুগে সেসব মুনি ঋষিরা বেদ উপনিষদ লিখেছেন, তারাও জঙ্গলেই থাকতেন। শেয়ালদা ছাড়া আর কিছুক্ষণ পর থেকেই লক্ষ্য করছিলাম মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে।
মাঝরাত্রিরে যখন নিউ ফারাক্কা স্টেশনে গাড়ি থামল, তখন ঘুম ভেঙে গিয়ে দেখি বাইরে তেড়ে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে ঘন ঘন মেঘের গর্জন। সকালে নিউ জলপাইগুড়িতে পৌঁছে বুঝলাম এদিকটায় মেঘলা হলেও গত কদিনের মধ্যে বৃষ্টি হয়নি। যে ভদ্রলোকটি আমাদের নিতে এলেন তিনি অবশ্যই মহিতোষবাবু নন, ত্রিশের নিচে বয়স, রোগা ফর্সা, মাথা চুল উস্কো খুস্কো, চোখে মোটা কাচের মোটা কালো ফ্রেমের চশমা। ভদ্রলোক আমাদের দেখে যে খুব একটা বাড়াবাড়ি রকম খাতিরের ভাব করলেন তা নয়, তবে তার মানে যে তিনি খুশি হননি সেটা নাও হতে পারে। মানুষের বাইরের ব্যবহার থেকে ফস করে তার মনের আসল ভাব সম্বন্ধে একটা ধারণা করে নেওয়াটা যে কত ভুল সেটা ফেলুদা বারবার বলে। ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে বললেন তিনি মহিতোষবাবুর সেক্রেটারি, নাম তড়িৎ সেনগুপ্ত। আমাদের মধ্যে কোনজন প্রদোষমিত্তির আর কোনজন লালমোহন গাঙ্গুলি সেটা ভদ্রলোক দিব্যি আন্দাজে ধরে ফেললেন। স্টেশনের বাইরে মহিতোষবাবুর জীপ অপেক্ষা করছিল। আমরা 10 মিনিটের মধ্যে স্টেশনেই চা আর ডিম টোস্ট খেয়ে নিয়ে জিপে গিয়ে উঠলাম। আমাদের তিনজনে 2 সুটকেস আর ফেলুদার একটা কাঁধে ঝোলানো ব্যাগ ছাড়া মাল বলতে আর কিছুই নেই, কাজেই জিপে জায়গার অভাব হলো না। গাড়ি ছাড়ার মুখে তড়িৎবাবু বললেন, মহিতোষবাবু নিজে আসতে পারলেন না বলে দুঃখিত, ওর দাদার শরীরটা ভালো নেই, ডাক্তার এসেছিল তাই ওকে থাকতে হলো। মহিতোষবাবুর যে দাদা আছে সেটাই জানতাম না। ফেরুদা বলল, বেশি অসুখ কি? আমি বুঝতে পারছিলাম অসুখের বাড়িতে অতিথি হয়ে গিয়ে হাজির হতে ফেলুদার একটা কিন্তু কিন্তু ভাব হচ্ছিল। তড়িৎবাবু বললেন, না দেবদোষবাবুর অসুখ অনেক দিনের, মাথার ব্যারাম, এমনিতে বিশেষ ঝঞ্ঝাট নেই, উন্মাদ নন মোটেই, 2 মাসে 3 মাসে এক আধবার মাথাটা একটু গরম হয়, তখন ডাক্তার এসে ওষুধের বন্দোবস্ত করে দেন। বয়স কীরকম? ফেলুদা জিজ্ঞেস করল। 64, মহিতোষবাবুর চেয়ে 5 বছরের বড়, পণ্ডিত লোক ছিলেন, ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছেন। গাড়ি থেকে উত্তর দিকে হিমালয় দেখা যাচ্ছে, ওই দিকেই দার্জিলিং। দার্জিলিং আমি 3 বার গেছি, কিন্তু এবার যেদিকে যাচ্ছি সেদিকে আগে কখনো যাইনি। আকাশে মেঘ জমে আছে তাই গরমটা কম, মাঝে মাঝে রাস্তার ধারে চা বাগান পড়েছে। শহর ছাড়ার পর থেকেই দৃশ্য ক্রমে বদলে যাচ্ছে, এবার পূব দিকেও পাহাড় দেখা যাচ্ছে। তড়িৎবাবু বললেন, ওটাই ভুটান। তিস্তা পেরোবার কিছু পর থেকেই পথের ধারে জঙ্গল পড়তে লাগল। লালমোহনবাবু একপাল ছাগল দেখে হঠাৎ হরিণ হরিণ বলে চেঁচিয়ে উঠলেন। ফেলুদা বলল, তাও ভালো বাঘ বলেননি। তড়িৎবাবুর কথায় জানলাম মহিতোষবাবুর বাড়ির পশ্চিম দিকে মাইলখানেকের মধ্যেই নাকি একটা জঙ্গল রয়েছে, তার নাম কালবুনি। সেখানে এককালে অনেক বাঘ ছিল আর সেসব বাঘ সিংহরায়রা শিকারও করেছেন, কিন্তু এখন বড় বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার আর আছে কি না সন্দেহ। যদিও মাস তিনেক আগে নাকি কালবুনিতে মানুষ খেকো বাঘ আছে বলে একটা শোরগোল উঠেছিল। আসলে নেই? ফেলুদা জিজ্ঞেস করল। তড়িৎবাবু বললেন, একদিন একটি আদিবাসী ছেলের মৃতদেহ পাওয়া গিয়েছিল জঙ্গলে, তার গায়ে বাঘের আঁচড় ছিল। কিন্তু মাংস খায়নি? খেয়েছিল, কিন্তু সেটা বাঘ না হয়ে হায়না জাতীয় কোনো জানোয়ারও হতে পারে। মহিতোষবাবু কি বলেন? উনি তখন ছিলেন না, হাসিমারার দিকে ওর চা বাগান আছে, সেখানে গিয়েছিলেন। বন বিভাগের কর্তাদের ধারণা বাঘ, কিন্তু মহিতোষবাবু বিশ্বাস করতে রাজি হননি। অবশ্যই বন বিভাগের লোক এই 3 মাস খোঁজাখুঁজি করেও সে বাঘের কোনো সন্ধান পায়নি।
আর কোনো মানুষ খাওয়ার ঘটনা ঘটেনি? না। মানুষ খেকুর কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। অবশ্যই এ ব্যাপারে মহিতোষবাবুর কথাটাই মানতে হবে নিশ্চয়ই। লালমোহনবাবু সব শুনে টুনে হাইলি ইন্টারেস্টিং বলে আরও বেশি ভুরু কুচকে জঙ্গলের দিকে দেখতে লাগলেন। একটা ছোট নদী আর একটা বড় জঙ্গল পেরিয়ে বাই একটা গ্রামকে ফেলে আমাদের জিপ পিচ বাঁধানো রাস্তা ছেড়ে একটা কাঁচা রাস্তা ধরল। তবে ঝাঁকুনি বেশিক্ষণ ভোগ করতে হলো না। মিনিট পাঁচেক চলার পর গাছের উপর দিয়ে একটা পুরনো বাড়ির মাথা দেখা গেল। আরও এগোতে ক্রমে গাছপালা পেরিয়ে গেটওয়ালা প্রকাণ্ড বাড়িটার পুরোটাই দেখতে পেলাম। বাড়ির রং এককালে হয়তো সাদা ছিল, এখন সমস্ত গায়ে কালশিটে পড়ে গেছে। রং যা আছে তা শুধু জানালার কাঁচগুলোতে। রামধনু সাতটা রঙের কোনোটাই বাদ নেই। শ্বেত পাথরের ফলকে সিংহরায় প্যালেস লেখা গেটটা পেরিয়ে আমাদের জিপ বাড়ির গাড়ি বারান্দার নিচে গিয়ে দাঁড়াল। মহিতোষবাবু যে এত ফর্সা সেটা ছবি দেখে বোঝা যায়নি। লম্বায় ফেলুদার কাছাকাছি, যতটা রোগা ভেবেছিলাম ততটা না। মাথার চুল ছবি চেয়ে অনেক বেশি পাকা আর বয়সের তুলনায় বেশ ঘন। শিকারীরা জঙ্গলে গিয়ে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকে বলে শুনেছি, ইনিও হয়তো তাই করেন। কিন্তু বাড়িতে কথা বলার সময় গলা থেকে যে গুরুগম্ভীর তেজিয়ান আওয়াজ বেরোয় সেটা শুনলে হয়তো বাঘেরও চিন্তা হবে। বসানোর প্রায় সঙ্গে সঙ্গে ফেলুদার লেখার প্রশংসা করে বলল, আমি শুধু ঘটনার কথা বলছি না, সেগুলো তো খুবই অদ্ভুত। আমার মনে হয় সাহিত্যের দিক দিয়েও আপনার লেখার আশ্চর্য মূল্য আছে। বেয়ারা আমের শরবত এনে আমাদের সামনে শ্বেত পাথরের নিচু টেবিলের উপর রাখল। মহিতোষবাবু আসুন বলে সেগুলোর দিকে দেখিয়ে দিয়ে সোফা হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বললেন, অথচ জানেন আমি সবে এই বছর চালিক হলো কলম ধরেছি। আসলে লেখাটা বোধহয় রক্তে ছিল। আমার বাপ ঠাকুরদা দুজনেই সাহিত্য চর্চা করেছেন, অবশ্যই তার আগে বিশেষ কেউ করেছেন বলে মনে হয় না। আমরা রাজপুতানার লোক, জানেন তো, ক্ষত্রিয়। এককালে মানুষের সঙ্গে যুদ্ধ করেছি, পরে মানুষ ছেড়ে জানোয়ার ধরেছি, এখন অবশ্যই বন্দুক ছেড়ে একরকম বাধ্য হয়ে কলম ধরেছি। উনি কি আপনার ঠাকুরদা? আমাদের বাঁদিকের দেওয়ালে টাঙানো একটা অয়েল পেন্টিংয়ের দিকে দেখিয়ে ফেলুদা প্রশ্ন করল, হ্যাঁ উনি আদিত্যনারায়ণ সিংহ রায়। একখানা চেহারা বটে, জলজলে চোখ, পঞ্চম জর্জের মতো দাড়ি আর গোফ। বাঁহাতে বন্দুক ধরে ডান হাতটা আলতো করে একটা টেবিলের ওপর রেখে বুক ফুলিয়ে দাঁড়িয়ে সোজা চেয়ে আছেন আমাদের দিকে। ঠাকুরদার সঙ্গে বঙ্কিমের চিঠি লেখালেখি ছিল, জানেন, ঠাকুরদা তখন কলেজে পড়েন, বঙ্গদর্শন বেরোচ্ছে। বঙ্কিমচন্দ্র লিখলেন দেবী চৌধুরানী, আর সেই সূত্রেই ঠাকুরদা চিঠি দিলেন বঙ্কিমকে। দেবী চৌধুরানী তো এ অঞ্চলেরই গল্প, তাই না? ফেলুদা প্রশ্ন করল। তা তো বটেই, মহিতোষবাবু বেশ উৎসাহের সঙ্গে বললেন, এই যে তিস্তা নদী পেরিয়ে এলেন, এই তিস্তাই হলো গল্পের ত্রিস্রোতা নদী, যাতে দেবীর বজরা ঘোরাফেরা করত। অবশ্যই বৈকুণ্ঠপুরের সে জঙ্গল আর নেই, সব চা বাগান হয়ে গেছে। গল্পে যে রংপুর জেলার কথা বলা হয়েছে, 100 বছর আগে আমাদের এই জলপাইগুড়ি সেই রংপুরের ভেতরেই পড়ত। পরে যখন পশ্চিম ডুয়ার্স বলে নতুন জেলা তৈরি হলো, তখন জলপাইগুড়ি পড়ল তার মধ্যে, আর রংপুর হয়ে গেল আলাদা। আপনারা শিকার আরম্ভ করলেন কবে? প্রশ্নটা করলেন লালমোহনবাবু। মহিতোষবাবু হেসে বললেন,
সে এক গল্প। আমার ঠাকুরদার খুব কুকুরের শখ ছিল জানেন, ভালো কুকুরের খবর পেলেই গিয়ে কিনে আনতেন। এইভাবে জমতে জমতে 50টার ওপর কুকুর হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে। দেশি বিলেতি ছোট বড় মাঝারি হিংস্র নিরীহ কোনো রকম কুকুর বাঁচছিল না। তার মধ্যে ঠাকুরদার যেটি সবচেয়ে প্রিয় ছিল সেটি হলো একটি ভুটিয়া কুকুর। আমাদের এদিকের জল্পেশ্বরের শিব মন্দির আছে জানেন তো, এককালে সে মন্দিরকে ঘিরে শিবরাত্রির খুব বড় মেলা বসত। সেই মেলায় বিক্রির জন্য ভুটিয়ারা তাদের দেশ থেকে কুকুর আনত, ইয়া গাবদা গাবদা লোমশ কুকুর। ঠাকুরদা সেই কুকুর একটা কিনে পোষেন। 3.5 বছর বয়সে সেই কুকুর চিতাবাঘের কবলে পড়ে প্রাণ হারায়। ঠাকুরদার তখন জোয়ান বয়স, রোগ চাপল বাঘের বংশ ধ্বংস করে শোধ তুলবেন। বন্দুক এল, বন্দুক ছোড়া শেখা হলো। ব্যাস দেশের ওপর শুধু বড় বাঘই মেরেছেন ঠাকুরদা তার 22 বছরের শিকারী জীবনে। এছাড়া আরও অন্য কত কি মেরেছেন তার হিসেব নেই। আর আপনি? এ প্রশ্নটাও করলেন লালমোহনবাবু। আমি? হা হা হা, মহিতোষবাবু হেসে ঘাড় কাত করে ডান দিকে চেয়ে বললেন, বলো না হে শশাঙ্ক। একটি ভদ্রলোক কখন যে ঘরে ঢুকে এক পাশে চেয়ারে এসে বসেছেন তা টের পায়নি। টাইগার? মৃদু হেসে প্রশ্ন করলেন নতুন ভদ্রলোকটি। তুমি লিখছো তোমার শিকার কাহিনী, তুমিই বলো না। মহিতোষবাবু এবার আমাদের দিকে ফিরে বললেন, 3 ফিগার্সে পৌঁছাতে পারিনি সেটা ঠিকই, তবে তার খুব কমও নয়। বাঘ মেরেছি 71টা আর লেপার্ড 50-এর ওপর। মহিতোষবাবু নতুন ভদ্রলোকটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন, ইনি হচ্ছেন শশাঙ্ক সেনাল, আমার বাল্য বন্ধু। আমার কাঠের কারবারটা ইনি দেখাশোনা করেন। বন্ধু হলে কি হবে, চেহারায় আর হাবভাবে আশ্চর্য মেমিল। শশাঙ্কবাবু লালমোহনবাবুর মতো বেটে না হলেও 5'7-8 ইঞ্চির বেশি নন। গায়ের রং মাঝারি, কথাবার্তা বলেন নিচু গলায়, দেখলেই মনে হয় চুপচাপ শান্ত স্বভাবের মানুষ। কোথাও নিশ্চয়ই দুজনের মধ্যে মিল আছে যেটা এখনও টের পাওয়া যাচ্ছে না, নইলে বন্ধুত্ব হবে কি করে। তড়িৎবাবুর কাছে একটা ম্যান ইটারের কথা শুনেছিলাম, সেটার আর কোনো খবর আছে কি, জিজ্ঞেস করল ফেলুদা। মহিতোষবাবু একটু নড়ে চড়ে বসলেন, ম্যান ইটার বললেই তো আর ম্যান ইটার হয় না, আমি থাকলে দেখে ঠিক বুঝতে পারতাম, তবে যে জানুয়ারিই খেয়ে যাক সে আর দ্বিতীয়বার নরমাংসের প্রতি লোভ প্রকাশ করেনি। ফেলুদা একটু হেসে বলল, যদি সত্যিই ম্যান ইটার বেরোতো তাহলে আপনি অন্তত সাময়িকভাবে নিশ্চয়ই কলম ছেড়ে বন্দুক ধরতেন। তা ধরতাম বই কি, আমার এলাকায় যদি নরখাদক বাঘ উৎপাত আরম্ভ করে তবে তাকে শায়েস্তা করাটা তো আমার ডিউটি। আমাদের শরবত খাওয়া হয়ে গিয়েছিল। মহিতোষবাবু বললেন, আপনারা ক্লান্ত হয়ে এসেছেন, আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছে, আপনারা স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম করে নিন, বিকেলের দিকে আমার জিপে করে আপনাদের একটু ঘুরিয়ে আনবে, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে, হরিণ টরিণ চোখে পড়তে পারে, এমনকি হাতিও। তড়ি যাও তো, এদের ট্রফি রুমটা একবার দেখিয়ে সোজা নিয়ে যাও এদের ঘরে। ট্রফি রুম মানে বাঘ ভালুক বাইসন হরিণ কুমিরের চামড়া আর মাথায় ভরা একটা বিশাল ঘর। ঘরের মেঝে আর দেওয়ালে তিল ধরার জায়গা নেই। এতগুলো জানোয়ারের জোড়া জোড়া পাথরের চোখ চারিদিক থেকে আমাদের দিকে চেয়ে আছে দেখলেই গাটা ছমছম করে। শুধু জানোয়ার নয়, যেসব অস্ত্র দিয়ে এই জানোয়ার মারা হয়েছে সেগুলো ঘরের একপাশে একটা খাঁজ কাটা জাঁকের ওপর রাখা রয়েছে। দোলনা একনলা পাখি মারা বাঘ মারা হাতি মারা কত রকম যে বন্দুক তার ঠিক নেই।
এইসব দেখতে দেখতে ফেলুদা তড়িৎবাবুকে জিজ্ঞেস করল, আপনিও স্বীকার করেছেন নাকি? তড়িৎবাবু একটু হেসে মাথা নেড়ে বললেন, একেবারেই না, আপনি গোয়েন্দা, আমার চেহারা দেখে বুঝতে পারছেন না। ফেলুদা বলল, শিকারি হলেই যে সন্ডালক হতে হবে এমন তো কোনো কথা নেই, আসলে তার নার্ভের ব্যাপার, আপনাকে দেখে ও জিনিসটার অভাব আছে বলে মনে করার তো কোনো কারণ দেখছি না। তা হয়তো নেই, তবে শিকারে প্রবৃত্তি নেই। আমি কলকাতার সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, শিকার টিকারের কথা কোনো দিন ভাবতেই পারিনি। ট্রফি রুম থেকে বেরিয়ে বাইরের বারান্দা দিয়ে দোতলার সিঁড়ির দিকে যেতে যেতে ফেলুদা বলল, শহরের ছেলে জঙ্গলের দেশে এলেন যে বড়। তড়িৎবাবু বললেন, পেটের দায়ে, বিয়ে পাস করে বসেছিলাম, কাগজে সেক্রেটারির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন মহিতোষবাবু, অ্যাপ্লাই করি, ইন্টারভিউ ডাক পড়ে, আসি, চাকরিটা হয়ে যায়। কদিন আছেন? 5 বছর। শিকার না করলেও জঙ্গলে ঘোরাঘুরি করেন বোধ হয়। মানে? তড়িৎবাবু একটু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন। আপনার ডান হাতে 3টে আঁচড়ের দাগ দেখছি, মনে হলো কাঁটা গাছ থেকে হতে পারে। তড়িৎবাবুর গম্ভীর মুখে হাসি দেখা দিল, বললেন, আপনার দৃষ্টিশক্তির পরিচয় পাওয়া গেল, কালই লেগেছে আঁচড়, জঙ্গলে ঘোরা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। হাতিয়ার ছাড়াই অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফেলুদা প্রশ্ন করল। তড়িৎবাবু শান্তভাবে জবাব দিলেন, ভয়ের তো কিছু নেই, এক সাপ আর পাগলা হাতির জন্য দৃষ্টিটা একটু সজাগ রেখে চললে জঙ্গলে কোনো ভয় নেই। কিন্তু ম্যানিটার? চাপা গলায় প্রশ্ন করলেন লালমোহনবাবু। সেটার অস্তিত্ব প্রমাণ হলে জঙ্গলে যাওয়া ছাড়তে হবে বইকে। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে একটা দরজা পেরুতেই একটা প্রকাণ্ড লম্বা বারান্দায় এসে পড়লাম। বাঁদিকে রেলিং, ডান দিকে সারি সারি ঘর। প্রথম ঘরটাই নাকি মহিতোষবাবুর কাজের ঘর, তড়িৎবাবুকেও দিনের বেলা এখানেই বসতে হয়। কিছু দূর গিয়ে বারান্দা বাঁদিকে ঘুরে গেছে, এটা হলো পশ্চিম দিক, এটারও ডান দিকে ঘরের সারি, আর তারই মধ্যে একটা ঘর হলো আমাদের ঘর। ফেলুদা বলল, এত ঘরে কারা থাকে মশাই? তড়িৎবাবু বললেন, বেশিরভাগই ব্যবহার হয় না, বন্ধ থাকে। পূবের বারান্দায় একটা ঘরে মহিতোষবাবু থাকেন, আর একটা ওর দাদা দেবতোষবাবু, শশাঙ্কবাবুর ঘর দক্ষিণে, আমারও তাই। আরও দুটো ঘর মহিতোষবাবুর দুই ছেলের জন্যে রয়েছে, দুজনেই কলকাতায় চাকরি করে, মাঝে মধ্যে আসে। এবারে চোখ পড়ল আমাদের উল্টো দিকে পূবের বারান্দায় বেগুনি ড্রেসিং গাউন পরা একজন লোক রেলিংয়ের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে আমাদের দিকে দেখছে। ফেলুদা বলল, উনি কি মহিতোষবাবুর দাদা? তড়িৎবাবু কিছু বলার আগে গুরু গম্ভীর গলায় প্রশ্ন শোনা গেল, তোমরা রাজুকে দেখেছ? রাজু? দেবতোষবাবু আমাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছেন। ভদ্রলোক এর মধ্যেই পূব থেকে উত্তরের বারান্দায় চলে এসেছেন, তার লক্ষ্য আমাদেরই দিকে। এখন বুঝতে পারছি ভদ্রলোকের চেহারায় মহিতোষবাবুর সঙ্গে বেশ মিল আছে, বিশেষ করে চোয়ালের কাজটায়। তড়িৎবাবু আমাদের হয়ে জবাব দিয়ে দিলেন, না, এরা দেখেননি। দেখেনি? আর হোসেন? হোসেনকে দেখেছে? ভদ্রলোক ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছেন। এবার বুঝতে পারছি ওর চোখ দুটো কেমন যেন ঘোলাটে, মাথার সব চুল পাকা, আর মহিতোষবাবুর মতো ঘন নয়, লম্বায় হয়তো ভাইয়ের কাছাকাছি, কিন্তু কুজু হয়ে পড়াতে অতটা মনে হয় না। তড়িৎবাবু, না, হোসেনকেও দেখেননি বলে আমাদের ঘরের দিকে এগিয়ে যেতে ইশারা করলেন। দেখেননি?
দেবতোষবাবুর গলায় যেন একটা হতাশার সুর। না, তড়িৎবাবু বললেন, এরা নতুন এসেছেন, কিছু জানেন না। রাজু আর হোসেন কারা মশাই? ঘরে ঢুকে ফেলুদা প্রশ্ন করল। তড়িৎবাবু হেসে বললেন, রাজু হলো কালাপাহাড়ের আরেক নাম, আর হোসেন হলো হোসেন খা, গৌড়ের সুলতান ছিল। দুজনেই বাংলাদেশের অনেক হিন্দু মন্দির ধ্বংস করেছে। জল্পেশ্বরের মন্দিরের মাথা হোসেন খাই ভাঙে। আপনি কি ইতিহাসের ছাত্র ছিলেন? ফেলুদা জিজ্ঞেস করল। না, সাহিত্য। মনিতোষবাবু জলপাইগুড়ির ইতিহাস লিখছেন, তাই সেক্রেটারি হিসেবে আমাকেও কিছুটা জেনে ফেলতে হচ্ছে। তড়িৎবাবু চলে যাবার পর আমরা তিনজন প্রথম হাফ ছাড়ার সুযোগ পেলাম। ঘরটা দিব্যি ভালো। এ ঘরেও দুটো দরজার ওপর দুটো হরিণের মাথা রয়েছে। অন্য ঘরে জায়গা হয়নি বলেই বোধ হয়। মেঝেতেও একটা মাথা সমেত চিতাবাঘের ছাল দুটো, খাটের মাঝখানে হাত পা ছড়িয়ে মুখ থুবড়ে পড়ে আছে। দুটো খাট আর একটা খাটিয়া গোছের জিনিস, সেটা বোধ হয় আগে ছিল না। আমরা তিনজন লোক বলে এনে রাখা হয়েছে। ফেলুদা খাটিয়াটা দেখে বলল, দেখে মনে হয় এটাকে শিকারের মাছা হিসেবে ব্যবহার করা হয়েছে। দড়ি বাঁধা দাগও রয়েছে এখানে। তোপসে, তুই ওঠাতে শুবি। তিনটে খাটের ওপরে মশারি টাঙানো রয়েছে, আর রয়েছে প্রায় 8 ইঞ্চি পুরু গদি, দুটো করে নকশা করা ওয়ার লাগানো বালিশ, আর একটা করে পাশ বালিশ। লালমোহনবাবু সব দেখে টেকে বললেন, তিনটে দিন দিব্যি আরামে কাটবে বলে মনে হচ্ছে মশাই। তবে আশা করি দাদাটি আর রাজু টাজুর খবর নিতে বেশি আসবেন না এদিকটায়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, পাগলের সান্নিধ্যটা আমার কাছে রীতিমতো অস্বস্তিকর। এ কথাটা যে আমারও মনে হয়নি তা নয়, তবে ফেলুদাও নিয়ে খুব বেশি চিন্তিত বলে মনে হলো না। বাক্স খুলে জিনিস বার করতে করতে একবার খালি ভুরুকুসকে বলল, মহিতোষবাবু আমার কাছে কি ধরনের উপকার আশা করছেন সেটা এখনো বোঝা গেল না। তড়িৎবাবু কাজে ব্যস্ত ছিলেন বলে বিকেলে আর আমাদের সঙ্গে বেরোতে পারলেন না। তার বদলে এলেন মহিতোষবাবুর বন্ধু শশাঙ্ক সেনাল। ইনিও দেখলাম এদিকে এতদিন থেকে জঙ্গল আর জানোয়ার সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেছেন। 4:30টাতেই প্রায় অন্ধকার হয়ে যাওয়া জঙ্গলের রাস্তা দিয়ে জিপে করে যেতে যেতে কত রকম গাছপালা আর কত রকম পাখির ডাক যে আমাদের চিনিয়ে দিলেন। 30 বছর আগে এ জঙ্গলে বাঘের সংখ্যা কত বেশি ছিল তাও বললেন। 30 বছর ধরেই আছেন ভদ্রলোক লক্ষণ বাড়িতে। আসলে কলকাতার লোক, স্কুল আর কলেজে মহিতোষবাবুর সঙ্গে এক ক্লাসে পড়েছেন। রোদ যখন প্রায় পড়ে এসেছে তখন একটা সরু নদীর ধারে এসে আমাদের গাড়িটা থামল। শশাঙ্কবাবু বললেন, একবার নামবেন নাকি? চলন্ত গাড়ির ভিতর থেকে জঙ্গলের পরিবেশটা ঠিক ধরতে পারবেন না। জিপ থেকে নেমেই প্রথম বুঝতে পারলাম জঙ্গলটা কত গভীর আর নিস্তব্ধ। বাসায় ফিরে যাওয়া পাখির ডাক আর নদীর ফুরিয়ে আসা জলের কুলকুল শব্দ ছাড়া কোনো শব্দ নেই। সঙ্গে বন্দুক না থাকলে ভয়ই করত। বন্দুক রয়েছে যার হাতে, সে নাকি এখানকার একজন নাম করা পেশাদারি শিকারী, নাম মাধবলাল। আগে যখন বিদেশ থেকে শিকারীরা এখানে আসত তখন মাধবলালই নাকি তাদের গাইডের কাজ করত। কোন রাস্তায় বাঘ চলাফেরা করে, কোন গাছে মাচা বাঁধা উচিত, কোন জন্তুর ডাকের কি মানে, এসব নাকি মাধবলালই বলে দিত। বছর 50 বয়স, পেটানো শরীর, তাতে চর্বির লেশ মাত্র নেই। আমরা জিপ থেকে নেমে একটু এগিয়ে গিয়ে নদীর ধারে বালি আর নুড়ি পাথরের ওপর গিয়ে দাঁড়ালাম।
এ কথা সে কথার পর ফেলুদা শশাঙ্কবাবুকে জিজ্ঞেস করল, দেবতোষবাবু পাগল হলেন কি করে? শশাঙ্কবাবু বললেন, এদের বংশে ইনিই প্রথম পাগল নন। মহিতোষের ঠাকুরদাদারও শেষের দিকে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাই বুঝি? তাহলে শিকারের ব্যাপারটা? সব বন্ধ হয়ে গিয়েছিল, হাতের কাছ থেকে বন্দুক টন্দুক সব সরিয়ে ফেলা হয়েছিল। একদিন হঠাৎ বৈঠকখানার দেয়াল থেকে একটা পুরনো তলোয়ার খুলে নিয়ে সেটাই হাতে করে জঙ্গলে চলে গেলেন বাঘ মারতে। স্কুলে থাকতে ইতিহাসের বইয়ে শেরশার কথা পড়েছেন তো? ইনি উত্তরকালে তরবারির এক আঘাতে একটি বাঘের মস্তক ছেদন করিয়া শের আখ্যা প্রাপ্ত হইয়াছিলেন। পাগল অবস্থায় আদিত্যনারায়ণের শেরশাহ হবার শখ জাগে। তারপর লালমোহনবাবু চোখ গোল গোল করে চাপা গলায় প্রশ্নটা করলেন, সেই যে গেলেন আর ফেরেননি, এক তলোয়ার ছাড়া আর প্রায় সবকিছুই বাঘের পেটে গিয়েছিল। ঠিক এই সময় কাছেই একটা জানোয়ারের চিৎকার শুনে লালমোহনবাবু প্রায় তিন হাত লাফিয়ে উঠলেন। শশাঙ্কবাবু হেসে বললেন, আপনি এত অ্যাডভেঞ্চারের বই লেখেন আর শেয়ালের ডাক শুনে এই অবস্থা? না, মানে লেখক বলেই কল্পনা শক্তিটা একটু বেশি কিনা। আপনি বাঘের কথা বললেন আর আমিও দেখলাম হলদে মতো কি জানি একটা ওই ঝোপটার পিছন দিয়ে চলে গেল। এখনো যায়নি, তবে কিছুক্ষণের মধ্যে যেতে পারে। কথাটা খুব নিচু গলায় বললেন শশাঙ্কবাবু। ওইটাই কি বার্কিং ডিয়ারের ডাক? ফেলুদা ফিসফিস জিজ্ঞেস করল। একটা জন্তু ডেকে উঠেছে কয়েকবার, অনেকটা কুকুরের মতো ডাক। বাঘ কাছাকাছি এলেই বার্কিং ডিয়ার বা কাকর হরিণ ডেকে ওঠে, এটা আমি ফেলুদার কাছে শুনেছি। শশাঙ্কবাবু মাথা নেড়ে হ্যাঁ বলে আমাদের জিপে গিয়ে বসতে ইশারা করলেন। আমরা প্রায় নিঃশব্দে গিয়ে যে যা জায়গায় বসে পড়লাম। অন্ধকার আরো বেড়েছে, হরিণটা আবার ডেকে উঠল। জিপের হুড ফেলে দেওয়া হয়েছিল, কাজেই আশেপাশে কোনো জানোয়ার এলে আমরা সবাই দেখতে পাব। আমার বুকের ভিতরটা টিপ ঢিপ করছে। মাধবলালও গাড়ির কাছে এসে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লালমোহনবাবু একবার আমার হাতটা ধরাতে বুঝতে পারলাম ওর হাতের তেলও বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। প্রায় ছটা পর্যন্ত দম বন্ধ করে অপেক্ষা করেও কোনো জানোয়ার দেখতে না পেয়ে আমরা বাড়ি চলে এলাম। সন্ধ্যার দিকে পশ্চিমের আকাশ দেখতে দেখতে কালো মেঘে ছেয়ে গেল আর চোখ ধাঁধানো শিকড় বার করা বিদ্যুতে আকাশটা বারবার চিরে যেতে লাগল। আমরা জানালার সামনে দাঁড়িয়ে তাই দেখছিলাম, এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খোলাই ছিল, ঘুরে দেখি মহিতোষবাবু। কিরকম বেড়ালেন? ভদ্রলোক তার যাদ্রেল গলায় প্রশ্ন করলেন। আমরা আর একটু হলেই বাঘ দেখে ফেলেছিলাম, ছেলে মানুষের মতো চেঁচিয়ে উঠলেন লালমোহনবাবু। বছর দশেক আগে এলে নিশ্চয়ই দেখে ফেলতেন, বললেন মহিতোষবাবু। আজ যে দেখতে পেলেন না তার জন্য অবশ্যই আমাদের মতো শিকারীরাই খানিকটা দায়ী। শিকারটাকে যে স্পোর্টের মধ্যে ধরা হতো কিনা, আজকে নয় আদিকাল থেকে। পৌরাণিক যুগে রাজারা মৃগয়ায় যেতেন, মোগল বাদশারাও যেতেন। ইদানিংকালে আমাদের 200 বছরের প্রভু সাহেবরাও যেতেন আর আমরাও গেছি। এই 2000 বছরে তীরের ফলা আর বন্দুকের গুলিতে কত জানোয়ার মরেছে ভাবতে পারেন? তারপর সার্কাস আর চিড়িয়াখানার জন্য কত জন্তু জানোয়ার ধরা হয়েছে তার কোনো হিসেব আছে কি? ফেলুদা মহিতোষবাবুর দিকে চেয়ার এগিয়ে দেওয়াতে ভদ্রলোক বললেন, বসবো না, আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি, চলুন আমার ঠাকুরদাদার ঘরে চলুন, ঘরটা দেখেও আনন্দ পাবেন। মহিতোষবাবুর ঠাকুরদার ঘর উত্তর দিকের বারান্দার উত্তর পূর্ব কোণে। ঘরের দিকে যেতে যেতে ফেলুদা বলল,
আপনার ঠাকুরদার শেষ বয়সে পাগল হয়ে যাওয়ার গল্প শুনেছিলাম শশাঙ্কবাবুর কাছে। মহিতোষবাবু একটু হেসে বললেন, পাগল হবার আগে 60 বছর বয়স অবধি তার মতো পরিষ্কার মাথা খুব কম লোকেরই দেখেছি। যে তলোয়ারটা দিয়ে বাঘ মারতে গিয়েছিলেন সেটা এখনো আছে কি? সেটা ঠাকুরদার ঘরেই আছে, চলুন দেখাচ্ছি। আদিত্য নারায়ণ সিংহ রায়ের ঘরের তিন দিকের দেয়ালে আলমারিতে ঠাসা বই, পুঁথিপত্র আর খবরের কাগজের ডাই। অন্যদিকের দেওয়ালের সামনে রয়েছে দুটো সিন্দুক আর একটা কাঁচের আলমারি। আলমারির মধ্যে খুঁটিনাটি কত রকম যে জিনিস রয়েছে তা একবার দেখে মনে রাখা অসম্ভব। বাঘের নখ, গন্ডারের শিং, হাতির দাঁত আর ধাতুর তৈরি নানা রকম ছোট বড় মূর্তি, পাথর বসানো ভুটিয়া গয়নাগাটি, তার প্রিয় ভুটিয়া কুকুরের গলার বকলস, তাতেও লাল নীল হলদে পাথর বসানো। এছাড়া আছে একটা রূপোর কলম আর দোয়াত, একটা মোগল আমলের দূরবীন আর দুটো মড়ার মাথার খুলি। ওপরের দুটো তাকের এই জিনিসগুলোর কথা আমার মনে আছে। নিচের দুটো তাকে রয়েছে খালি অস্ত্র শস্ত্র, কারুকার্য করা 300 বছরের পুরনো পিস্তল, গোটাষ্টেক ছোরা, ভোজালি আর কুকরি আর একটা তলোয়ার। এই তলোয়ারটা নিয়েই আদিত্য নারায়ণ বাঘ মারতে গিয়েছিলেন। পাগল না হলে এমন কাজ কেউ করে না, কারণ তলোয়ারটা খুব বেশি বড় নয়। বিকানিরের কেল্লায় রাজপুত রাজাদের যে তলোয়ার দেখেছিলাম সেগুলো এর চেয়ে অনেক বেশি বড় আর ভারী। ইতিমধ্যে মহিতোষবাবু একটা সিন্দুক খুলে তার ভিতর থেকে একটা হাতির দাঁতের কাজ করা ছোট্ট বাক্স বার করে এনেছেন। এবার সেটা থেকে একটা পুরনো ভাঁজ করা কাগজ বার করে বললেন, ডিটেকটিভদের তো নানা রকম ক্ষমতা থাকে শুনেছি, আপনি হেয়ালির সমাধান করতে পারেন কি মিস্টার মিত্তির? ফেলুদা বলল, এককালে ওদিকটায় ঝোঁক ছিল সেটা বলতে পারি। ফেলুদা একটা ইংরেজি সংকেতের সমাধান করেছিল সোনার কেল্লার ব্যাপারে। বাংলা আর ইংরেজি হেয়ালির অনেক বই ওর কাছে আছে। আর বিদগ্ধ মণ্ডলম বলে একটা সংস্কৃত হেয়ালির বইও আছে। মহিতোষবাবু এবার হাতের কাগজটা ফেলুদাকে দিয়ে বললেন, আপনারা 3 দিন থাকবেন বলেছিলেন, তার মধ্যে যদি এই সংকেতের সমাধান না হয় তাহলে আরও 3টে দিন সময় দিতে পারি, তারপরে আর না। শেষের কটা কথা বলার সময় ভদ্রলোকের স্বরটা যে কী রকমভাবে বদলে গেল তা ঠিক লিখে বোঝাতে পারবো না, কিন্তু এটা বেশ বুঝতে পারলাম যে মহিতোষবাবুর ভিতরে একটা কঠিন মানুষ রয়েছে, আর সময় সময়ে সেই মানুষটা বাইরে বেরিয়ে পড়ে, যেমন এখন পড়ল। গলার স্বরের সঙ্গে মহিতোষবাবুর চোখের চাহনিটাও বদলে গিয়েছিল, আর সেটা স্বাভাবিক হবার আগেই ফেলুদার প্রশ্ন এলো, আর যদি পারি? ফেলুদা যেটি কড়াভাবে প্রশ্নটা করেছিল তা নয়, এমনকি করার সময় ঠোঁট আর চোখের কোণে একটা হালকা হাসির ভাবও ছিল। কিন্তু এও বুঝতে পারলাম যে মহিতোষবাবুর ভিতরের শক্ত মানুষটাকে রুখে দাঁড়াবার মতো শক্তি ফেলুদার আছে। মহিতোষবাবু এবার বেশ সহজভাবে হেসে বললেন, যদি পারেন তো আমার মারা বড় বাঘের একটা ছাল আমি আপনাকে উপহার দেব। আজকালকার দিনে একটা রয়্যাল বেঙ্গলের ছাল যে নেহাত ফেলনা জিনিস নয় সেটা আমি জানতাম। মহিতোষবাবুর হাত থেকে কাগজটা নিয়ে তাতে মুক্তোর মতো হাতের লেখা সংকেতটা ফেলুদা একবার বিড়বিড় করে পড়ল। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তালজোর দুই মাঝে ভুই ফোর, সন্ধানে ধন্দায় নবাবে। আপনার ঠাকুরদা কি কোনো গুপ্তধনের সন্ধান দিয়েছেন এই সংকেতে? ফেলুদা জিজ্ঞেস করল। আপনার কি তাই মনে হয়? শেষের লাইনটাতে তো সেই রকমই একটা ইঙ্গিত রয়েছে বলে মনে হয়। সন্ধানে ধন্দায় নবাবে, এমন জিনিস যার সন্ধান পেলে নবাবের মনও ধাঁধিয়ে যায়, ধন দৌলতের কথাই তো মনে হয়।
অবশ্যই আপনার ঠাকুরদা সেই রকম লোক ছিলেন কি না সেটাও একটা প্রশ্ন। সকলে তো আর সংকেত লিখে গুপ্তধন লুকিয়ে রাখে না। ঠাকুরদার পক্ষে সব কিছুই সম্ভব ছিল, তিনি চিরকালই খামখেয়ালি মানুষ ছিলেন, রং তামাশা করতে ভালোবাসতেন, প্র্যাকটিক্যাল জোক পছন্দ করতেন। ছেলে বয়সে একবার বাড়ির গুরুজনদের ওপর রাগ করে মাঝরাত্রিরে উঠে তাদের প্রত্যেকের চটি জুতো খড়ম নাগরা সব নিয়ে তালগাছের মাথায় ঝুলিয়ে রেখে এসেছিলেন। এটা যদি গুপ্তধনের সংকেত হয় তাহলে সেটাও তার খামখেয়ালিপনা দিয়ে একটা নমুনা বললে বোধহয় ভুল হবে না। মোট কথা, আপনি কি চাই তড়িৎ? তড়িৎবাবু যে কখন দরজার মুখটাতে এসে দাঁড়িয়েছেন তা টেরই পায়নি। ভদ্রলোক শান্তভাবেই বললেন, চরিতা অভিধানটা নিয়েছিলাম, সেটা রেখে দিতে এসেছি। ঠিক আছে, রেখে যাও। আর প্রুফটা দেখা হয়ে গিয়েছে? আগে হ্যাঁ, তাহলে কাল ওটা সঙ্গে করে নিয়ে যেও। আর সেকেন্ড প্রুফেও এত ভুল থাকে কেন? এই নিয়ে কড়া করে কথা শুনিয়ে দিয়ে এসো তো। তড়িৎবাবু হাতের বইটা আলমারির তাকে একটা ফাঁকের মধ্যে গুজে দিয়ে চলে গেলেন। মহিতোষবাবু বললেন, তড়িৎ কাল দিন সাতেকের জন্য কলকাতা যাচ্ছে, ওর মার অসুখ। ফেলুদা এখনও ছড়াটার দিকে দেখছিল, বলল, এ সংকেতের কথা আর কে জানে? মহিতোষবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে দরজার দিকে এগোতে এগোতে বললেন, এটা পাওয়া গেছে এই দিন দশেক হলো। আমাদের বংশের ইতিহাস লিখব বলে পুরনো বাক্স প্যাঁচড়া ঘেঁটে দলিলপত্র বার করছিলাম। একটা স্টিল ট্রাঙ্কে ঠাকুরদার চিঠিপত্র ছিল, ফিতেও বাঁধা চিঠি তাড়ার তলা থেকে এই বাক্সটা বেরোয়। আসলে কি জানেন, এটার কথা যে কজন জানে, অর্থাৎ আমি, শশাঙ্ক আর আমার সেক্রেটারি, তাদের কারোরই ক্ষমতা নেই এর মানে উদ্ধার করার। এটার জন্যে একটা বিশেষ ক্ষমতার প্রয়োজন। ভাষার মারপ্যাঁচ জানা চাই, সেটা আপনি জানেন কি না সেটাই হচ্ছে প্রশ্ন। ফেলুদা কাগজটা ফেরত দিয়ে দিল। সে কি, আপনি কি হাল ছেড়ে দিলেন নাকি? মহিতোষবাবু ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন। ফেলুদা হেসে বলল, না, ওটা আমার মুখস্থ হয়ে গিয়েছে, ঘরে গিয়ে খাতায় লিখে নিচ্ছি। এটা আপনাদের মূল্যবান পারিবারিক সম্পত্তি, এটা আপনাদের কাছেই থাকুক। আপনি তো দিব্যি মশাই একটা বাঘছাল বাগাবেন বলে মনে হচ্ছে, আর আমি? একটু যেন মনমরা হয়ে এই কথাটা বললেন লালমোহনবাবু। আমাদের খাওয়া দাওয়া হয়েছে প্রায় ঘণ্টাখানেক হলো। তারপর নিচে বৈঠকখানায় বসে মহিতোষবাবুর কাছে নানা রকম লোমহর্ষক শিকারের গল্প শুনে এই কিছুক্ষণ হলো নিজেদের ঘরে এসেছি। লালমোহনবাবুর কথায় ফেলুদা বলল, কেন? যেই সংকেতটার সমাধান করবে সেই বাঘছাল পাবে, অন্তত পাওয়া উচিত। কাজেই আপনিও তাল ঠুকে লেগে পড়তে পারেন, আপনি তো সাহিত্যিক মানুষ, ভাষার উপর বেশ দখল আছে। আরে মশাই, ভাষার উপর দখল মানে কি আর সংকেতের ওপর দখল? মহিতোষবাবুও তো সাহিত্যিক, উনি হাল ছেড়ে দিলেন কেন? না মশাই, ওসব মুড়ো বুড়ো গাছ মাস, তাল ফাঁক ভুই ফাঁক, ওসব আমার দ্বারা হবে না, আপনার ভাগ্যেই ঝুলেছে বাকসাল। এইটি দেবে নাকি? লালমোহনবাবু মেঝেই রাখা বাঘছালটির দিকে আঙুল দেখালেন। ফেলুদা বলল, ভদ্রলোক বড় বাঘের কথা বললেন শুনলেন না? ওসব চিতা টিতায় আমার কোনো ইন্টারেস্ট নেই। ফেলুদা এর মধ্যেই ছড়াটা খাতায় লিখে নিয়েছে আর খাটে বসে সেটার দিকে একদৃষ্টে দেখছে। কিছু এগুলেন? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। ফেলুদা খাতার পাতা থেকে চোখ না তুলেই বলল, গুপ্তধনের সংকেত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে বুঝলেন? ওই মুড়ো বুড়োর ব্যাপারটা কি? সেটা এখনো জানি না, তবে একটা গাছের কথা যেন বলা হচ্ছে তাতে তো কোনো সন্দেহ নেই। মুড়ো হয় বুড়ো গাছ, তারপর বলছে হাত গোন ভাত পাঁচ। এখানে হাতটা ইম্পর্টেন্ট, সাধারণত এসব সংকেত প্রথমে একটা বিশেষ জায়গার কথা বলে, তারপর সেখান থেকে কোন দিকে কতদূর গেলে গুপ্তধন পাওয়া যাবে সেটা বলে। রবীন্দ্রনাথের গুপ্তধন পড়েননি?
তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি বলে দিলাম নিশানি। তেমনি এখানেও হাত কথাটা পাচ্ছি, দিক কথাটা পাচ্ছি, এই জন্যই বলছি ফেলুদার কথাটা শেষ হলো না, কারণ ঘরে আরেকজন লোক ঢুকে পড়েছে, দেবত সিংহ রায়। সকালের সেই বেগুনি ড্রেসিং গাউনটা এখনো পরা, আর চোখে সেই অদ্ভুত চাহনি, যেন মনে হয় সকলকেই সন্দেহ করছেন। দেবতোষবাবু সোজা লালমোহনবাবুর দিকে তাকিয়ে বললেন, তোমরা কি ভোটরাজার লোক? লালমোহনবাবু ফ্যাকাশে হয়ে ঢোক গিলে বললেন, ভোট মানে কি? আপনি ভোটিং মানে ইলেকশনের? না, উনি বোধ হয় ভুটান রাজের কথা বলছেন। ফেলুদা কথাটা বলায় দেবতোষবাবুর দৃষ্টি ফেলুদার দিকে ঘুরে গেল, আর তার ফলে লালমোহনবাবু একটা বিশ্রী অবস্থা থেকে উদ্ধার পেয়ে গেলেন। শুনেছিলাম ভোটেরা নাকি আবার আসছে, দেবতোষবাবু প্রশ্নটা ফেলুদাকেই করলেন। ফেলুদা খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল, সেরকম তো শুনিনি, তবে আজকাল ইচ্ছে করলে ভুটান যাওয়া যায়। ও তাই বুঝি, মনে হলো দেবতোষবাবু এই প্রথম খবরটা শুনলেন। তা বেশ, উপেন্দ্রকে ভোটরাজ অনেক হেল্প করেছিল, ওরা ছিল বলেই নবাবের সেনা কিছু করতে পারেনি, ওরা যুদ্ধটা জানে, সবাই জানে কি? দেবতোষবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, হাতিয়ার কি আর সবার হাতে বাঘ মানে, সবাই কি আর আদিত্যনারায়ণ হয়? কথাটা বলে দেবতোষবাবু দরজার দিকে ঘুরে দু পা এগিয়ে গিয়ে থেমে গেলেন, তারপর মুখ ঘুরিয়ে মেঝের বাঘটার দিকে চেয়ে একটা অদ্ভুত কথা বললেন, যুধিষ্ঠিরের রথের চাকা মাটি ছুতো না, তাও শেষটাই ছুল। ভদ্রলোক চলে যাবার পর আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, তারপর ফেলুদা বিড়বিড় করে বলল, খড়ম পড়েছে, তাতে রবারের সাইলেন্সার লাগানো। এরপর রাত্রিরে পরপর অনেকগুলো ঘটনা ঘটল, সেগুলো ঠিকমতো লেখার চেষ্টা করছি। বাইরে বারান্দায় সিঁড়ির দরজার পাশে একটা গ্র্যান্ডফাদার ক্লক থাকার দরুন ঘটনার সময়গুলো আন্দাজ করতে অসুবিধা হয়নি। প্রথমেই বলে রাখি যে গদি বালিশ তোষকের দিক থেকে শোবার ব্যবস্থা ভালো হলেও একটা ব্যাপারে গণ্ডগোল হয়ে যাওয়াতে প্রথম রাত্রিরে ঘুমটা একদম মাটি হয়ে গিয়েছিল। তার কারণ আমাদের তিনজনের মশারিতেই ছিল ফুটো। মশারি ফেলার 10 মিনিটের মধ্যে ভেতরে মশা ঢুকে কামড় আর বিনবিনুনির জ্বালায় আমাদের ঘুমের 12টা বাজিয়ে দিল। ফেলুদার সঙ্গে ওডোমস থাকে, শেষটায় তাই মেখে কিছুটা আরাম পাওয়া গেল। বাইরের ঘড়িতে তখন ঢং ঢং করে 11টা বেজেছে। দিনের বেলা মেঘলা থাকলেও এখন জানলা দিয়ে চাঁদের আলো আসছিল। সবেমাত্র চোখের পাতাটা বুঝে এসেছে এমন সময় একটা চেনা গলায় ধমকের সুরে কথা এলো, আমি শেষবারের মতো বলছি, এর ফল ভালো হবে না। গলাটা মহিতোষবাবুর, উত্তরে কে যে কি বলল তা বোঝা গেল না, তারপরে সব চুপচাপ। আমার বাদিকে লালমোহনবাবুর মশারির ভিতর থেকে নাক ডাকার শব্দ শুরু হয়েছে। আমি ডান পাশে ফেলুদার খাটের দিকে ফিরে চাপা গলায় বললাম, শুনলে? গম্ভীর ফিসফিসে গলায় উত্তর এলো, শুনেছি, ঘুমো। আমি চুপ করে গেলাম। তার কিছুক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছি। ঘুমটা যখন ভাঙল তখনও ঘরে চাঁদের আলো রয়েছে, কিন্তু সেই সঙ্গে মেঘের গর্জনও শোনা যাচ্ছে মাঝে মাঝে। একটা লম্বা গুড়গুড়ানি থামলে পর আরেকটা শব্দ কানে এলো, ঘুট 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 ঘুট। তালে তালে একটানা শব্দ নয়, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, আর মাঝে মাঝে মেঘের গর্জনে ঢাকা পড়ে যাচ্ছে। শব্দটা হচ্ছে বেশ কাছ থেকেই, আমাদের ঘরের ভিতরেই। ফেলুদার খাটের দিকে ঘাড় ফিরিয়ে কান পাততেই ওর জোরে জোরে নিঃশ্বাস পড়ার শব্দ পেলাম, ও ঘুমোচ্ছে। কিন্তু লালমোহনবাবুর নাক ডাকা বন্ধ হলো কেন?
ওর খাটের দিকে চেয়ে ডবল মশারির ভিতর দিয়ে কিছুই দেখতে পেলাম না, কিন্তু একটা ক্ষীণ শব্দ যেন আসছে খাটের দিক থেকে। এটা আমার চেনা শব্দ। বাক্স রহস্যের ব্যাপারে সিমলার বরফের মধ্যে একটা পিস্তলের গুলি লালমোহনবাবুর পায়ের কাছে এসে পড়ায় তার দাঁতে দাঁত লেগে ঠিক এই শব্দটাই হয়েছিল। সেই সঙ্গে আবার সেই শব্দটা কানে এলো, ঘুট 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 ঘুট। আমি ঘাড় কাত করে মেঝের দিকে চাইলাম, ফলে মশারিটা একটু নড়ে ওঠাতে বোধ হয় লালমোহনবাবু বুঝলেন আমার ঘুম ভেঙে গেছে। একটা বিকট চাপা ঘড়ঘড় স্বরে তিনি বলে উঠলেন, তপেশ বাঘ। বাঘ শুনেই আমার চোখ মেঝের বাঘছালটার দিকে চলে গেল, আর যেতেই যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। জ্যোৎস্নার আলো বাঘের মাথাটার ওপর পড়েছে, আর স্পষ্ট দেখতে পাচ্ছি মাথাটা মাঝে মাঝে এদিক ওদিক নড়ে উঠছে, আর তার ফলেই ঘুট ঘুট শব্দ হচ্ছে। আর থাকতে না পেরে যা থাকে কপালে ভেবে ফেলুদার নাম ধরে একটা চাপা চিৎকার দিয়ে উঠলাম। ফেলুদার ঘুম যতই গাঢ় হোক না কেন, ও সব সময় এক ডাকে উঠে পড়ে, আর ওঠা মাত্র ওর মধ্যে আর ঘুমের লেশমাত্র থাকে না। কি ব্যাপার, চেঁচাচ্ছিস কেন? আমারও প্রায় লালমোহনবাবুর দশা। কোনো রকমে ঢোক গিলে বলে ফেললাম, মেঝে বাঘ। ফেলুদা মশারির ভিতর থেকে বেরিয়ে এসে বাঘটার নড়ন্ত মাথাটার দিকে একদৃষ্টে খানিকক্ষণ দেখে নিল। তারপর দিব্যি নিশ্চিন্তভাবে এগিয়ে গিয়ে বাঘের থুতনিটা ধরে উপরে তুলতেই তার নিচ থেকে একটা ঘুবড়ে পোকা বেরিয়ে পড়ল। ফেলুদা অম্লান বদনে সেটা দু আঙুলের চাপে তুলে নিয়ে বলল, ঘুবড়ের আসুরিক শক্তির কথাটা কি তোদের জানা নেই? একটা কাঁসার জামবাটি চাপা দিয়ে রাখলে সেটাকে শুদ্ধ টেনে নিয়ে সারা বাড়ি চক্কর দিতে পারে। ভয়ের কারণটা এত সামান্য জানলে অবশ্যই ঘামটাম আপনা থেকেই শুকিয়ে যায়। আমার আর লালমোহনবাবুরও তাই হল। এদিকে ফেলুদা গুবরেটাকে নিয়ে জানালার বাইরে ফেলে দিয়ে দেখি সেখানেই দাঁড়িয়ে আছে। এই গভীর রাত্রিরে ফেলুদা কি দেখছে সেটা ভাবছি। এমন সময় ও ডাক দিল, তোপসে দেখে যা। আমি আর লালমোহনবাবু ফেলুদার পাশে গিয়ে দাঁড়ালাম। আগেই বলেছি পশ্চিম দিকটা বাড়ির পিছন দিক, আর এদিক দিয়েই কালবুনির জঙ্গল দেখা যায়। এই কমিটের মধ্যেই কালো মেঘে চাঁদ ঢেকে ফেলেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল বটে, কিন্তু তাছাড়াও আরেকটা আলো দেখে অবাক লাগল। আলোটা মনে হলো জঙ্গলের ভিতর ঘোরাফেরা করছে, টর্চের আলো। হাইলি সাসপিশাস, ফিসফিস করে বললেন লালমোহনবাবু। আলোটা এবার নিভে গেল। এবার একটা চোখ ধাঁধানো বিদ্যুতের সঙ্গে সঙ্গে একটা কান ফাটা বাজের আওয়াজ, আর তার পর মুহূর্তেই বড় বড় বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেল। পশ্চিম দিক থেকেই ছাট, তাই দুটো জানালারই শার্সি বন্ধ করে দিতে হলো। ফেলুদা বলল, একটা বেজে গেছে, শুয়ে পড়, কাল সকালে আবার জল্পেশ্বরের মন্দির দেখতে যাবার কথা আছে। আমরা তিনজনেই আবার মশারির ভিতর ঢুকলাম। জানালায় রঙিন কাচ থাকার ফলে বিদ্যুৎ চমকালেই ঘরে রামধনুর রং খেলছিল। সেই রং দেখতে দেখতেই আবার কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি। পরদিন সকালে ঘুম ভাঙল প্রায় 7টায়। ফেলুদা অবশ্যই তার আগে উঠে যোগ ব্যায়াম দাড়ি কামানো টামানো সব সেরে ফেলেছে। কথা আছে তড়িৎবাবু 8টায় এসে আমাদের নিয়ে জল্পেশ্বরের মন্দির দেখিয়ে আনবেন। মহিতোষবাবুর তিনজন চাকরের মধ্যে যার নাম কানাই, সে আমাদের চা দিয়ে গেল 7:30টার কিছু পরে। ফেলুদা চায়ের কাপ হাতে নিয়ে কোলের ওপর রাখা খোলা খাতাটার দিকে চেয়ে থাকতে থাকতে প্রায় আপন মনেই বলে উঠল, ধন্যি আদিত্যনারায়ণ, তুখোর বুদ্ধি বলতে হবে। লালমোহনবাবু চকাচ শব্দ করে চায়ে এক চুমুক দিয়ে বললেন, বাহ, ফার্স্ট ক্লাস চা, আরও এগোলেন বুঝি। ফেলুদা সেইভাবেই বিড়বিড় করে বলল, হাত গোনা ভাত পাঁচ,
ভাত হলো অন্ন, আর পাঁচ হলো পঞ্চ। দুটোকে উল্টে নিয়ে সন্ধি করলে হলো পঞ্চান্ন, অর্থাৎ পঞ্চানন হাত। বাহ, কিন্তু কিসের থেকে পঞ্চানন হাত? বুড়ো গাছ কি? তাই হবে, তাই হবে। ফেলুদার গলা মিলিয়ে এলো। আমার মন বলছে ও দুদিনের মধ্যেই সংকেতের সমাধান করে ফেলবে আর বাঘছালটা পেয়ে যাবে। বারান্দার ঘড়িতে কিছুক্ষণ আগেই 8টা বেজে গেছে, কিন্তু তড়িৎবাবু এখনো আসছেন না কেন? ফেলুদার কিন্তু সেদিকে ভ্রুক্ষেপই নেই। সে এক মনে সংকেত নিয়ে ভেবে চলেছে আর মাঝে মাঝে বিড় বিড় করে উঠছে। ঠিক ঠিক জবাবে, ঠিক ঠিক জবাবে, কিসের জবাব? প্রশ্নটা কই যে তার জবাব হবে? দিক পাও ঠিক ঠিক জবাবে, ঠিক ঠিক জবাবে। এবার ফেলুদার বিড়বিড়ানি বন্ধ হবার আগেই দরজায় টোকা দিয়ে ঘরে একজন লোক ঢুকে এলো। তড়িৎবাবু নন, শশাঙ্কবাবু। আপনারা ইয়ে চা খাচ্ছেন? ও, ভদ্রলোকের চেহারা দেখেই মনে হলো কিছু একটা হয়েছে। ফেলুদা খাতা রেখে উঠে পড়ল। কি ব্যাপার বলুন তো? শশাঙ্কবাবু গলা খাকরিয়ে কেমন যেন অন্য মনস্কভাবে বললেন, একটা দুঃসংবাদ আছে। তড়িৎ মানে মহিতোষের সেক্রেটারি মারা গেছে। সে কি কি হয়েছিল? কাল রাত্রেও তো কথাটা বলল ফেলুদা, কিন্তু আমরা তিনজনেই সমান হতভম্ব। শশাঙ্কবাবু বললেন, কাল রাতে কালবনির দিকে গিয়েছিল, কেন জানি না এই একটুক্ষণ আগে তার মৃতদেহ পাওয়া গেছে। এক কাঠুরে দেখতে পায় আর দেখেই এসে খবর দেয়। কিভাবে মারা গেলেন? কাঁধের অনেকখানি মাংস নাকি খেয়ে গেছে, বাঘ বলেই তো মনে হচ্ছে। ম্যানিটার! আমার হাত পা আবার ঠান্ডা হয়ে আসছে। লালমোহনবাবু ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন, তিন পা পিছিয়ে গিয়ে টেবিলে ভর করে দাঁড়ালেন। ফেলুদার মুখের ভাব অদ্ভুত রকম গম্ভীর। শশাঙ্কবাবু বললেন, আপনারা এলেন আর তার মধ্যে এই দুর্ঘটনা, বুঝতেই পারছেন আমাদের এখন এই নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে। এখনই মানে একবার যেতে হবে আর কি। আমরাও যেতে পারি কি? শশাঙ্কবাবু প্রশ্নটা শুনে ফেলুদার দিকে একবার দেখে তারপর আমাদের দুজনের দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, আপনি তো গোয়েন্দা মানুষ, আপনার এসব অভ্যেস আছে, কিন্তু এরা? ওরা গাড়িতেই থাকবে। ভদ্রলোক রাজি হয়ে গেলেন, বললেন, তাহলে আপনারা তৈরি থাকলে চলে আসুন, দুটো জিপ আছে, একটাতে না হয় আপনারা তিনজন যাবেন। বন্দুক থাকবে কি সঙ্গে? প্রশ্নটা আমিও করতে পারতাম, কিন্তু করলেন লালমোহনবাবু। অন্য সময় এ ধরনের প্রশ্ন শুনলে হয়তো শশাঙ্কবাবু হেসে ফেলতেন, কিন্তু এখন গম্ভীরভাবেই বললেন, থাকবে, দিনের বেলা এমনিতে ভয় নেই, তবু থাকবে। জিপে করে জঙ্গলের দিকে যেতে যেতে এই ভয়ঙ্কর ঘটনাটার কথা ভাবছিলাম। কালই ভদ্রলোক আমার সঙ্গে এত কথা বললেন আর রাতারাতি তাকে বাঘে খেলো। এত রাত্রিরে কি করছিলেন উনি জঙ্গলের মধ্যে? তাহলে কি কাল রাত্রিরে যে আলোটা দেখেছিলাম সেটা তড়িৎবাবুরই টর্চের আলো? আমাদের জিপের সামনে আরেকটা জিপ চলেছে, তাতে রয়েছেন মহিতোষবাবু, শশাঙ্কবাবু, এখানকার বন বিভাগের একজন কর্মচারী মিস্টার দত্ত, শিকারী মাধবলাল, আর যে লোকটা তড়িৎবাবুর মৃতদেহ দেখতে পেয়েছিল সেই কাঠুরে। মহিতোষবাবুকে কাল রাত্রেই হুই হুই করে শিকারের গল্প বলতে শুনেছিলাম, আর আজ দেখে মনে হলো এক রাত্রিরে তার 10 বছর বয়স বেড়ে গেছে। সেটা শুধু সেক্রেটারির মৃত্যুর জন্য না ম্যানিটার আছে এটা প্রমাণ হবার জন্য তা অবশ্যই বুঝতে পারলাম না। জঙ্গলের ভিতরে খুব বেশি দূরে যেতে হলো না। বড় রাস্তা থেকে ঘুরে মিনিট পাঁচেক যাবার পর আমাদের সামনে জিপটা থামল। রাস্তার দুদিকে শাল আর সেগুন গাছ, আর তাছাড়া আমার চেনার মধ্যে শিমুল, নিম, একটা প্রকাণ্ড কাঁঠাল গাছ আর কয়েকটা বাঁশঝাড়। কাল রাত্রে যে বৃষ্টি হয়েছে তার ছাপ রয়েছে চারদিকে। এখানে ওখানে ছোট ছোট গর্ত আর খানাখন্দের মধ্যে জল জমে রয়েছে। জিপ থামার সঙ্গে সঙ্গেই ফেলুদা বলল,
ওই দেখ, ও যেদিকে আঙুল দেখালো সেদিকে বেশ খানিকক্ষণ চেয়ে থাকার পর দূরের একটা বাঁশঝাড়ের ধারে একটা ঝোপের পিছনে হালকা সবুজ রঙের যে জিনিসটা চোখে পড়ল সেটা আমার চেনা। ওটা তড়িৎবাবুর শার্ট। কাল রাত্রে ভদ্রলোক ওই শার্টটাই পরেছিলেন। সামনের জিপ থেকে সবাই নেমেছে। কাঠুরে লোকটা এগিয়ে গেল, তার পিছনে চললেন মহিতোষ বাবু ও বাকি তিনজন। ফেলুদাও জিপ থেকে নেমে বলল, তোরা গাড়িতে থাক, এ দৃশ্য তোদের ভালো লাগবে না। যেখানে তড়িৎবাবুর মৃতদেহ পড়ে আছে সে জায়গাটা আমাদের জিপ থেকে প্রায় 40-50 হাত দূরে। কিন্তু জঙ্গল এত নিস্তব্ধ বলেই বোধ হয় সকলের কথাবার্তা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। যার মুখে যা শুনলাম তা পরপর লিখে যাচ্ছে। বাঁশঝাড়টার ধারে পৌঁছে প্রথম কথা বললেন মহিতোষ বাবু, শুধু দুটো কথা, মাই গড। আর সেই সঙ্গে তার ডান হাতের তেলোটা দিয়ে কপালে একটা আঘাত করলেন। এবার মিস্টার দত্ত মৃতদেহটার দিকে এগিয়ে গেলেন আর তারপরেই তার কথা শোনা গেল। এই বৃষ্টিতে বাঘের পায়ের ছাপ খোঁজার চেষ্টা বৃথা, কিন্তু বাঘ বলেই তো মনে হচ্ছে, তাই নয় কি? মহিতোষ বাবু, নিঃসন্দেহে। মিস্টার দত্ত, কাল বৃষ্টি থেমেছে দুটোর পর, যেভাবে রক্ত ধুয়ে গেছে তাতে মনে হয় খাওয়ার ব্যাপারটা বৃষ্টির আগেই সেরে ফেলেছে। ফেলুদা, ম্যানিটার কি যেখানে মানুষ মারে সেখানেই খাওয়ার কাজটা সারে? অনেক সময় ওরা শিকার মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না? মহিতোষ বাবু, তা তো বটেই, তবে আপনি যদি আশা করেন যে মাটিতে ঘোষটে টেনে আনার দাগ থাকবে সেটার বিশেষ সম্ভাবনা নেই, এমনিতেই বৃষ্টিতে দাগ মুছে যাবে। তাছাড়া একটা মানুষের দেহ বাঘ মুখে করে এমনভাবে নিয়ে যেতে পারে না যে সে দেহ মাটিটা আঁচি করবে না, সুতরাং তড়িৎকে কোথায় ধরেছিল বাঘে সেটা বোধ হয় জানা যাবে না। ফেলুদা, তড়িৎবাবুর চশমাটা কোথায় পড়েছে সেটা জানতে পারলে হয়তো? এরপর কিছুক্ষণ কারুর মুখেই কোনো কথা নেই। শশাঙ্ক বাবু বোধ হয় বাঘের পায়ের ছাপ খোঁজার জন্য এদিক ওদিক দেখছেন। ফেলুদা এখনও মৃতদেহের কাছেই রয়েছে। মিস্টার দত্ত মাধবলালকে কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় আবার ফেলুদার গলা পাওয়া গেল। ফেলুদা, বাকি কেবল একটামাত্র নখের সাহায্যে একটা গভীর আঁচড় দিতে পারে? মহিতোষ বাবু, হঠাৎ এ প্রশ্ন কেন? ফেলুদা, আপনারা বোধহয় লক্ষ্য করেননি, তড়িৎবাবুর বুকের কাছে একটা গভীর ক্ষতচিহ্ন রয়েছে। শার্ট ভেদ করে একটা ধারালো জিনিস তার শরীরের মধ্যে ঢুকেছে, আপনারা এখানে এলেই দেখতে পাবেন। কথাটা বলা মাত্র সকলে ব্যস্তভাবে তড়িৎবাবুর মৃতদেহের দিকে এগিয়ে গেল। তারপর মহিতোষবাবুর গলা পেলাম। মহিতোষবাবু, সর্বনাশ, এ যে খুন, এ তো বাঘের আচরণ নয়। তড়িৎকে খুন করা হয়েছিল, তারপর তার মৃতদেহ বাঘে টেনে নিয়ে আসে, কি ভয়ঙ্কর ব্যাপার! ফেলুদা, খুন বা খুনের চেষ্টা, ছুরির আঘাতেই তড়িৎবাবুর মৃত্যু হয়েছিল কিনা সেটা এখনো বলা শক্ত। হয়তো তাকে জখম করে আততায়ী পালায়, জখম অবস্থাতে স্বভাবতই বাঘের কাজটা আরো সহজ হয়ে গিয়েছিল। যে অস্ত্র দিয়ে এই কুকীর্তিটা করা হয়েছে সেটা খোঁজার চেষ্টা করা দরকার। মহিতোষ বাবু, শশাঙ্ক, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও। বন্দুক হাতে মাধবলালকে তড়িৎবাবুর মৃতদেহের পাশে পাহারায় রেখে আর সবাই জিপে ফিরে এলো। ফেলুদাকে এত গম্ভীর অনেকদিন দেখিনি। ফেরার পথে ও একটা কথাও বলল না, আমাদেরও কথা বলার মতো মনের অবস্থা ছিল না। বনের মধ্যে একপাল হরিণকে ছুটতে দেখেও মনটা নেচে উঠল না। লালমোহনবাবু এর আগেও আমাদের সঙ্গে গায়ে কাটা দেওয়া অবস্থায় পড়েছেন, কিন্তু ওকে এমন ফ্যাকাশে হয়ে যেতে দেখিনি কখনো। কোনো জায়গায় বেড়াতে এসে আচমকা রহস্যের মধ্যে জড়িয়ে পড়ার ঘটনা ফেলুদার জীবনের আগেও ঘটেছে, কিন্তু এভাবে নয়। এখানে তো শুধু খুন নয় বা রহস্য নয়, তার উপরে আবার মানুষ খেকো। শশাঙ্কবাবু খবর দেওয়াতে কিছুক্ষণের মধ্যেই
জলপাইগুড়ি থেকে পুলিশের লোক এসে তদন্ত শুরু করে দিয়েছে। এখন বিকেল 5টা, আজ আকাশ পরিষ্কার। আমরা মহিতোষবাবুর নিজের বাগানের অদ্ভুত ভালো চা খেয়ে ঘরে বসে আছি। ফেলুদা ভুরু কুচকে পাইচারি করছে, মাঝে মাঝে আঙুল মটকাচ্ছে, আর মাঝে মাঝে একটা চারমিনার ধরিয়ে দু চারটে টান দিয়েই টেবিলের উপর রাখা পিতলের ছাইদানিটায় ফেলে দিচ্ছে। লালমোহনবাবু ইতিমধ্যে বারতিনেক মাটিতে শোয়ানো বাঘের মাথাটা পরীক্ষা করেছেন, বিশেষ করে দাঁতগুলো। ভদ্রলোকের সঙ্গে যদি আরেকটু আলাপ করার সুযোগ হতো। ফেলুদা এ কথাটা আপন মনে আরও কয়েকবার বলেছে। সত্যি তড়িৎবাবুকে ভালো করে চেনার আগেই তিনি খুন হয়ে গেলেন। খুনের কারণ কি হতে পারে, তড়িৎবাবুর সঙ্গে কারোর শত্রুতা ছিল কিনা, এসব না জানলে ফেলুদার পক্ষে রহস্যের কিনারা করা মুশকিল হবে নিশ্চয়ই। বারান্দার ঘড়িতে 5টা বাজার কয়েক মিনিট পরেই মহিতোষবাবুর একজন চাকর, যার নাম জানি না, এসে খবর দিল নিচের বৈঠকখানায় আমাদের ডাক পড়েছে। আমরা তিনজনে বেশ ব্যস্তভাবেই নিচে গিয়ে হাজির হলাম। মহিতোষবাবু আর শশাঙ্কবাবু ছাড়াও আরেকটি ভদ্রলোক সোফায় বসে আছেন। পোশাক দেখে বুঝলাম ইনি পুলিশের লোক। মহিতোষবাবু পরিচয় করিয়ে দিলেন, ইনি ইন্সপেক্টর বিশ্বাস। আপনি প্রথম ক্ষতচিহ্নটা দেখে খুনের কথাটা বলেছেন জেনে আপনার সঙ্গে আলাপ করতে চাইলেন। ফেলুদা নমস্কার করে মিস্টার বিশ্বাসের উল্টো দিকে সোফাটায় বসল। আমরা দুজন একটু দূরে আর একটা সোফায় বসলাম। মিস্টার বিশ্বাসের গায়ের রং রীতিমতো কালো, মাথায় চকচকে টাক, যদিও বয়স বোধ হয় 40-40-এর বেশি নয়, সরু একটা গোফও আছে, তার দুটো দিক আবার লম্বায় সমান নয়, ছাড়বার সময় বোধহয় একটু অসাবধান হয়ে পড়েছিলেন। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে ফেলুদার দিকে দেখে বললেন, আপনি শুনলাম শখের ডিটেকটিভ। ফেলুদা একটু হেসে বুঝিয়ে দিল কথাটা ঠিক। বিশ্বাস বললেন, আপনাদের আর আমাদের মধ্যে তফাতটা কোথায় জানেন তো, আপনারা কোথাও গেলে পরে সেখানে মানুষ খুন হয়, আর আমরা কোথাও খুন হলে পরে সেখানে যাই। কথাটা বলে নিজের রসিকতায় নিজেই হো হো করে হেসে উঠলেন ইন্সপেক্টর বিশ্বাস। ফেলুদা আর কথা না বাড়িয়ে একেবারে কাজের কথায় চলে গেল, বলল, খুনের অস্ত্রটা পাওয়া গেছে কি? বিশ্বাস হাসি থামিয়ে মাথা নেড়ে বললেন, না, তবে খোঁজা হচ্ছে। জঙ্গলের মধ্যে খানাতল্লাশির ব্যাপারটা কীরকম কঠিন সে তো বুঝতেই পারছেন, তার উপর আবার ম্যান ইটার, পুলিশরাও তো মানুষ, মানে ম্যান বুঝলেন তো। বিশ্বাস মশাই এত হাসছেন দেখে ফেলুদাও যেন জোর করে একটু হেসে আবার গম্ভীর হয়ে বলল, ছুরির আঘাতেই মরেছিলেন কি তড়িৎবাবু? বিশ্বাস বললেন, সেটা তো আর এখন বোঝবার উপায় নেই, লাশের যা অবস্থা এমনিতেই বাঘে খেয়ে গেছে অনেকটা, তার উপর এই গরম, পোস্টমর্টেমে কোনো ফল হবে বলে মনে হয় না। আসল কথা হচ্ছে কোনো ব্যক্তি তড়িৎবাবুকে কোনো ধারালো অস্ত্রের সাহায্যে খুন করেছিল বা খুন করার চেষ্টা করেছিল, তারপর বাঘে কি করছে না করছে সেটা আমাদের কনসার্ন না, তার জন্য যা স্টেপ নেবার সেটা নেবেন মিস্টার সিংহ রায়। মহিতোষবাবু গম্ভীরভাবে মেজের কার্পেটের দিকে তাকিয়ে বললেন, এর মধ্যেই আশপাশের গ্রামে প্যানিক আরম্ভ হয়ে গেছে, আমার লোক তো জঙ্গলে কাঠ কাটার কাজ করে, আরও 2 মাস কাজ রয়েছে, তারপর বর্ষা নামলে বন্ধ, অবস্থা গুরুতর সেটা বুঝতে পারছি, কিন্তু তড়িৎকে এভাবে আক্রমণ করলো কে এবং কেন সেটা না জানা অবধি আমি অন্য কিছু ভাবতেই পারছি না। অবশ্যই আমি তো আর একমাত্র শিকারী নই এই অঞ্চলে, বন বিভাগ থেকে শিকারীর ব্যবস্থা করা কঠিন হবে না। মিস্টার বিশ্বাস গলা খাঁকরিয়ে একটু নড়ে বসে বললেন, আমার কাছে রহস্য একটাই, এত রাত করে জঙ্গলে গেলেন কেন আপনাদের তড়িৎবাবু? খুনের একটা খুব সহজ কারণ থাকতে পারে, তড়িৎবাবুর পকেটে কোনো মানি ব্যাগ বা টাকা পয়সা পাওয়া যায়নি, তার ঘর খুঁজেও সেখানে পাওয়া যায়নি, এ অঞ্চলে গুন্ডা বদমাইশের তো অভাব নেই,
এ অঞ্চলে কেন বলছি, সারা দেশেই নেই। হো 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 হো, তাদেরই কেউ এ কুকীর্তিটা করে থাকতে পারে, শ্রেফরা হাজানি আর কি। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে শান্তভাবে বলল, মাঝরাত্রিরে জঙ্গলের মধ্যে তড়িৎবাবুর মতো একজন নিরীহ লোকের কাছ থেকে টাকা বার করে নিতে কি ছুরি মারার দরকার হয়? মাথায় একটা লাঠির বাড়ি মেরেই কার্যসিদ্ধি হয় নাকি? বিশ্বাস কাষ্ঠ হাসি হেসে বলল, তা হয়তো হয়, কিন্তু তড়িৎবাবুকে খুন করার জন্য কি কারণ থাকতে পারে বলুন? মোটিভটা কোথায়? তড়িৎবাবু ছিলেন মিস্টার সিংহ রায়ের সেক্রেটারি, লেখাপড়া নিয়ে থাকতেন, 5 বছর হলো এখানে এসেছেন, কারুর সঙ্গে মেলামেশা নেই, এ বাড়ির লোকের বাইরে কারুর সঙ্গে আলাপ পরিচয়ও নেই। গুন্ডা বদমাইশ ছাড়া তার উপর এ ধরনের আক্রমণ করবে কে এবং কেন করবে? ফেলুদা ভুরু কুচকে চুপ করে রইল। বিশ্বাস বললেন, সাদাসিদের রাহাজানির ব্যাপারটা আপনাদের মতো শখের ডিটেকটিভদের অ্যাপিল করবে না তো জানি, তা বেশ তো, আপনি রহস্য চান, রহস্য তো রয়েছে, বার করুন তো দেখি, তড়িৎবাবুর মতো লোক মাঝের তীরে জঙ্গলে যায় কেন? শশাঙ্কবাবু চুপচাপ একটা আলাদা সোফায় বসেছিল। ফেলুদা যে কেন মাঝে মাঝে আরও চোখে ওর দিকে চাইছিল সেটা বুঝলাম না। মহিতোষবাবুর চেহারায় এখনো সেই ফ্যাকাশে ক্লান্ত ভাবটা রয়েছে, বারবার খালি মাথা নাড়ছেন আর বলছেন, কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আরও মিনিটখানেক বসে থেকে আমরা তিনজনে উঠে পড়লাম। মিস্টার বিশ্বাস বললেন, আপনি নিজের খুশি মতো তদন্ত চালিয়ে যেতে পারেন মিস্টার মিত্তির, তাতে আমি কিছু মাইন্ড করব না, হাজার হোক, কত চিহ্নটা তো আপনি প্রথম দেখেছিলেন। বৈঠকখানায় থেকে বেরিয়ে ফেলুদা দোতলায় গেল না, গাড়ি বারান্দা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে সে ডান দিকে ঘুরে পুরনো আস্তাবল আর হাতিশালের পাশ দিয়ে একেবারে বাড়ির পিছন দিকে গিয়ে হাজির হলাম আমরা। পিছন ফিরে ওপর দিকে চাইতেই দোতলার এক সারি জানলার মধ্যে একটা থেকে দেখলাম লালমোহনবাবুর তোয়ালেটা ঝুলছে। এটা না হলে কোনটা যে আমাদের ঘর সেটা চেনা মুশকিল হতো। আমাদের ঘরে ঠিক নিচেই একতলার একটা দরজা রয়েছে, এটাকে খিড়কি দরজা বলা যেতে পারে, এটা দিয়েই নিশ্চয়ই কাল রাত্রে বেরিয়ে তড়িৎবাবু জঙ্গলের দিকে গিয়েছিলেন। সামনে 20-25 হাত দূরে একটা খোলার চালওয়ালা ছোট্ট একতলা বাড়ি রয়েছে, তার সামনে 8-10 জন লোক জটলা করেছে, তার মধ্যে একজনকে আমরা আগে দেখেছি, এ হল মহিতোষবাবুর দারোয়ান। বাড়িটাও সম্ভবত দারোয়ানেরই। ফেলুদার পিছন পিছন আমরা এগিয়ে গেলাম বাড়িটার দিকে। দূরে কালবনির জঙ্গল দেখা যাচ্ছে, তার শাল গাছের মাথাগুলো অন্য গাছের ওপর উঁচিয়ে রয়েছে। জঙ্গলের পিছনে দেখা যাচ্ছে ধোয়াটে নীল ঢেউ খেলানো পাহাড়ের সারি। বাড়িটার কাছাকাছি পৌঁছতে দারোয়ান আমাদের সেলাম করল। ফেলুদা জিজ্ঞেস করল, তোমার নাম কি? চন্দন মিশির হুজুর। বুড়ো লোক, মাথার চুলে কদম ছাট, পিছনে টিকি, চোখের পাশের চামড়া কুচকে গেছে, কথা বলার ঢং দেখেই বোঝা যায় খৈনি খায়। কদিন কাজ করছো এখানে? 50 বরিশ হইয়ে গেল হুজুর। চন্দন মিশিরের কথায় বুঝলাম তড়িৎবাবুর মৃত্যুর চেয়ে মানুষকে কো বাগ নিয়ে এখানকার লোকেরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে, পাগলা হাতি নাকি প্রায়ই বেরোয়, কিন্তু মানুষকে কো বাগ গত 30 বছরের মধ্যে এই প্রথম। চন্দনের মতে এখানে কিছু লোক বেআইনিভাবে চোরা শিকার করে, তাদের কারোর গুলিতে হয়তো বাঘটা জখম হয়েছিল আর সেই থেকে ওটা ম্যান ইটার হয়ে গেছে। অনেক সময় বেশি বয়সে বাঘের দাঁত খয়ে গেলেও ওরা ম্যান ইটার হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় যে সজারু ধরে খেতে গিয়ে তার কাঁটা এমনভাবে চোখে মুখে ঢুকে গেছে যে তার ফলে কাবু হয়ে বাঘ জানোয়ার ছেড়ে আরও সহজ শিকার মানুষের দিকে গেছে। ফেলুদা বলল, এখানকার লোকেরা কি চাইছে, যে মহিতোষবাবু বাঘটাকে মারুন? চন্দন মিশির তার মাথায় হাত বুলিয়ে বলল,
সে তো চাইবে, লেকিন বাবু তো এ জঙ্গলে স্বীকার করেননি কখনো। আসামে করিয়েছেন, ওড়িশায় করিয়েছেন, এ জঙ্গলে করেননি। খবরটা শুনে আমরা সকলেই অবাক হলাম। ফেলুদা বলল, কেন এখানে করেননি কেন? চন্দন বলল, এই জঙ্গলে বাবু দাদাজি ঠাকুরদা বাঘেরাতে মরলেন, বাবুর বাবা বিভাগেরাতে মরলেন, তাই বাবু এখানে না করে দুসরা জায়গা দুসরা জঙ্গলে চলে গেলেন। মহিতোষ বাবুর বাবাও যে বাঘের হাতে মরেছিলেন সেটা এই প্রথম শুনলাম। ফেলুদা জিজ্ঞেস করাতে চন্দন বলল যে মহিতোষ বাবুর বাবা নাকি মাচা থেকে বাঘকে গুলি করেছিলেন, দেখে মনে হয়েছিল বাঘটা মরে গেছে। মিনিট দশেক পরে মাচা থেকে নেমে বাঘের দিকে যেতেই সেটা নাকি ভদ্রলোককে আক্রমণ করে সাংঘাতিকভাবে জখম করে, ক্ষত সেপটিক হয়ে কয়েকদিনের মধ্যেই নাকি ভদ্রলোক মারা যান। খবরটা শুনে ফেলুদা কিছুক্ষণ ভুরু কুচকে মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল, তারপর খোলার বাড়িটার দিকে দেখিয়ে বলল, তুমি ওই বাড়িতে থাকো? হ্যাঁ হুজুর। রাত্রিরে ঘুমো কখন? চন্দন প্রশ্নটা শুনে একটু থাতোমতো খেয়ে ফেলুদার দিকে চাইল। ফেলুদা এবার আসল প্রশ্নে চলে গেল, কাল রাত্রিরে যে বাবু খুন হলেন? তেরিত বাবু? হ্যাঁ, উনি বেশ বেশি রাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে গিয়েছিলেন, তুমি তাকে যেতে দেখেছিলে কি? চন্দন মিসির বলল, গতকাল না দেখলেও তড়িৎবাবুকে সে তার আগের দিন এবং তার আগে বেশ কয়েকদিনই সন্ধেবেলা জঙ্গলের দিকে যেতে দেখেছে। গতকাল তড়িৎবাবুকে না দেখলেও আরেকজনকে দেখেছে। কথাটা শুনে ফেলুদার মুখের ভাব বদলে গেল। কাকে দেখেছিলে? তা জানি না হুজুর, তড়িৎবাবু টর্চের মুখটা বড় তিন সেলের পুরনো টর্চ, আর এটা ছিল ছোট টর্চ, তার মুখ ছোট, তবে তাই বলে আলো কম নয়। তুমি কেবল আলোই দেখেছো, আর কিছু দেখোনি? নেহি হুজুর, আর কুছ নেহি দেখা। ফেলুদা আরও কি বিষয় জানি একটা প্রশ্ন করতে যাচ্ছিল, এমন সময় দেখি মহিতোষ বাবুর চাকর ব্যস্তভাবে দৌড়ে আমাদের দিকে আসছে। বাবু আপনাদের ডেকেছেন, বললেন জরুরি দরকার। আমরা ফিরে এসে দেখি মহিতোষ বাবু গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। ফেলুদাকে দেখামাত্র বললেন, আপনার অনুমান ঠিক, তড়িৎকে গুন্ডা বদমাইশে মারেনি। কি করে জানলেন? যে অস্ত্রটা দিয়ে তাকে মারা হয়েছিল সেটা আমাদের বাড়িতেই ছিল, কাল যে তরোয়ালটা আপনাকে দেখিয়েছি সেইটা, সেইটা আর ঠাকুরদার আলমারিতে নেই। কানাই চাকরটাই আদিত্য নারায়ণের ঘরে ধুনু দিতে গিয়ে তলোয়ারের অভাবটা লক্ষ্য করে, আর করেই মহিতোষবাবুকে খবর দেয়। ঘরে অনেক বইপত্র আছে যেগুলো মহিতোষবাবুর লেখার কাজে দরকার হয়, তাই এক ঘরটায় চাবি দেওয়া হতো না। চাকর সবই পুরনো আর বিশ্বাসী, চুরি এ বাড়িতে বহুকাল হয়নি, তাই ও নিয়ে কেউ মাথাও ঘামায় না। তার মানে এই যে বাড়ির যে কেউ ইচ্ছে করলে ও তলোয়ার বের করে নিতে পারত। আলমারিটা খুব ভালো করে পরীক্ষা করেও ফেলুদা কোনো ক্লু বা ওই জাতীয় কিছু পেল না, শুধু তলোয়ারটাই নেই, আর সব যেখানে যেমন ছিল সেইভাবেই আছে। পরীক্ষা শেষ হলে পর ফেলুদা বলল যে ও তড়িৎবাবু শোবার ঘর আর তড়িৎবাবু যেখানে কাজ করত সেই জায়গাটা একটু দেখতে চায়, তবে তার আগে আপনার মনে কোনো রকম সন্দেহ হচ্ছে কি না সেটা জানতে চাই। মহিতোষবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে মাথা নেড়ে বললেন, তড়িৎকে খুন করার কোনো কারণ থাকতে পারে এমন কোনো লোক তো এখানে আছে বলে মনে হয় না, ওর এমনিতেও মেলামেশা কম ছিল, কাজ নিয়ে থাকত, মাঝে মাঝে হেঁটে বাইরে বেড়াতে যেত, যতদূর জানি বদ অভ্যাস টভ্যাসও কিছু ছিল না। আর ঠাকুরদার তলোয়ার দিয়েই যদি তাকে মেরে থাকে তাহলে তো আমাদের বাড়ির লোক, না আমি তো ভেবে কুল কিনারা পাচ্ছি না। আমরা তিনজনে মহিতোষবাবুর সঙ্গে তড়িৎবাবুর ঘর দেখতে গেলাম। আমাদের ঘরের মতোই বড় একটা ঘর, আসবাব ছাড়া তড়িৎবাবুর নিজের জিনিসপত্র বলতে নীল রঙের একটা বড় সুটকেস, একটা কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ,
আলনায় টাঙানো শার্ট প্যান্ট পায়জামা গেঞ্জি তোয়ালে ইত্যাদি। একটা তাকে প্রসাধনের জিনিসপত্র, একটা ছোট টেবিলের উপর রাখা ইংরেজি আর বাংলা কিছু গল্পের বই, একটা অ্যালার্ম ক্লক, একটা সুলেখা বু ব্ল্যাক কালি আর দুটো পেন্সিল। এছাড়া খাটের পাশে একটা টেবিলের উপর রাখা ফ্লাস্ক আর জলের গেলাস আর একটা ছোট ট্রানজিস্টার রেডিও। সুটকেসটায় চাবি ছিল না, ফেলুদা সেটা খুলতেই দেখা গেল তার মধ্যে খুব পরিপাটি করে কাপড় চোপড় সাজানো রয়েছে। ফেলুদা বলল, ভদ্রলোক কলকাতায় যাবার জন্য তৈরি হয়েছিলেন। মিনিট পাঁচেক পরে তড়িৎবাবুর ঘর থেকে আমরা মহিতোষ বাবুর আপিস ঘরের দিকে রওনা দিলাম। যাবার পথে ফেলুদা মহিতোষবাবুকে জিজ্ঞেস করল, সেক্রেটারি বলতে ঠিক কি ধরনের কাজ করতেন তড়িৎবাবু, সেটা একটু বলবেন কি? মহিতোষবাবু বললেন, চিঠিপত্র লেখার কাজ তো আছেই, তাছাড়া আমার হাতের লেখা ভালো নয় বলে পাণ্ডুলিপি ওই কপি করে দিত, তারপরে প্রুফ দেখত। কলকাতায় গেলে পাবলিশারদের সঙ্গে দেখা করা, কথাবার্তা বলা এসবও করত। ইদানিং আমার বংশের ইতিহাস লেখার ব্যাপারে ওকে অনেক পুরনো বই, কাগজপত্র, দলিল, চিঠি ইত্যাদি ঘাটতে হয়েছে, সেসব পড়ে তথ্য নোট করে রাখত। এগুলো বুঝি সেই সব নোটের খাতা? ফেলুদা তড়িৎবাবুর ডেস্কের উপর রাখা গোটা আষ্টেক বড় সাইজের খাতার দিকে দেখাল। মহিতোষবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। আর এগুলো কি আপনার নতুন শিকার কাহিনীর প্রুফ? লম্বা লম্বা কাগজের তাড়া, দেখলেই বোঝা যায় সেগুলো প্রুফ। ফেলুদা এক তাড়া প্রুফ তুলে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। প্রুফ দেখি হিসেবে কি খুব নির্ভরযোগ্য ছিলেন তড়িৎবাবু? প্রশ্নটা শুনে মহিতোষবাবু বেশ অবাক হয়ে বললেন, আমার তো তাই ধারণা, আপনার কি সন্দেহ হচ্ছে? প্রথম পাতার প্রথম প্যারাগ্রাফেই দুটো ভুল দেখছি শুধরানো হয়নি, তাই নাকি? গর্জন কথাটার রেফ বাদ রয়ে গেছে আর হরিণে র এর ফুটকি নেই। মহিতোষবাবু অন্যমনস্কভাবে প্রুফের কাগজগুলোর উপর চোখ বুলিয়ে ফেলুদাকে ফেরত দিয়ে দিলেন। সম্প্রতি তড়িৎবাবুকে কি চিন্তিত বা উদ্বিগ্ন বলে মনে হতো আপনার? ফেলুদা প্রশ্ন করল। কই, সেরকম তো কিছু লক্ষ্য করিনি। ফেলুদা তড়িৎবাবুর কাজে টেবিলের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখছে। একটা প্যাড খোলা রয়েছে, তার উপর হিজিবিজি লেখা। ফেলুদা প্যাডটা হাতে তুলে নিয়ে কাগজের ওপর চোখ রেখে বলল, আপনাদের বংশের ইতিহাস লেখার জন্য কি মহাভারত ঘাটার দরকার হচ্ছিল? কেন বলুন তো? তড়িৎবাবু এই প্যাডে বোধহয় অন্যমনস্কভাবে কয়েকটা কথা লিখেছেন, এই যে দেখুন না, অর্জুন, কীচক, নারায়ণী, উত্তর, অশ্বথামা, এরা সবই তো মহাভারতের নাম। নারায়ণী হল কৃষ্ণের সেনার নাম, কীচক ছিল বিরাট রাজার শালা, আর উত্তর হল বিরাটের ছেলে অভিমন্যু শালা। মহিতোষবাবু বললেন, আমার কাজের জন্য ওকে মহাভারত পড়তে হয়নি, তবে ব্যাপারটা কি জানেন, তড়িৎ ছিল বইয়ের পোকা। ঠাকুরদাদার লাইব্রেরিতে কালী প্রসন্নর মহাভারত রয়েছে, সেটা নিয়ে ঘাটাঘাটি করে থাকতে পারে। আমরা মহিতোষবাবুর আপিস ঘর থেকে বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছি। এমন সময় একটা চেনা গুরুগম্ভীর গলায় থিয়েটারের ঢঙে কটা কথা কানে এলো, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সত্যের ভিত টলমল করছে, সব ধ্বংস হয়ে যাবে। শুধু গলাটাই শুনলাম, মানুষটাকে দেখতে পেলাম না। মহিতোষবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৈশাখ মাসটা প্রতি বছরই দাদার এরকম হয়, তারপর বর্ষা এলে গরমটা কমলে কিছুটা নিশ্চিন্ত। আমরা আমাদের ঘরের সামনে পৌঁছে গেছি। ফেলুদা বলল, কাল একবার জঙ্গলে যাব ভাবছিলাম, একটু অনুসন্ধানের প্রয়োজন, আপনি কি বলেন? মহিতোষবাবু ভুরু কুচকে বললেন, তড়িৎকে যেখানে ফেলে রেখে গিয়েছিল বাঘ, তার কাছাকাছি সে আর আসবে না বলেই তো মনে হয়, বিশেষ করে দিনের বেলা। অন্তত বাঘ সম্বন্ধে আমার অভিজ্ঞতা তাই বলে, কাজেই আপনারা যদি স্পটের কাছাকাছি থাকেন তাহলে বেশি রিস্ক নেই। সত্যি বলতে কি, এ জঙ্গলে যে বড় বাঘ এখনো রয়ে গেছে সেটাই তো আমার কাছে একটা বিরাট বিস্ময়।
সঙ্গে মাধবলালকে পাওয়া যাবে তো? আর একটা জিপ? নিশ্চয়ই। মহিতরবাবু চলে গেলেন। বললেন, তলোয়ারের খবরটা ইন্সপেক্টর বিশ্বাসকে দিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে। বিকেলের পর থেকে আকাশের মেঘ একদম কেটে গেছে। লালমোহনবাবু অনেকক্ষণ থেকে চুপচাপ ছিলেন। দেখে মনে হচ্ছিল হয়তো কোনো গল্পের প্লট মাথায় এসেছে, কারণ মাঝে মাঝে পকেট থেকে লাল টুকটুকে একটা টাটার ডায়েরি বার করে কি যেন নোট করছিলেন। ঘরে এসে পাখাটা খুলে দিয়ে খাটে বসে বললেন, কী রকম বোনাস পেয়ে গেলেন বলুন, এটা আমারই দৌলতে, সেটা স্বীকার করছেন তো? 100 বার। ফেলুদা তড়িৎবাবুর ডেস্কের ওপর থেকে সেই মহাভারতের নাম লেখা প্যাডটা আর কোচবিহারের ইতিহাস বলে একটা বই নিয়ে এসেছিল। এখন সে খাটে বসে প্যাডের দিকে তাকিয়ে চেয়ে রয়েছে। কিছুক্ষণ চেয়ে থেকে বিড়বিড় করে বলল, সবকটাই মহাদেশের নাম, তাতে সন্দেহ নেই, কেবল এই উত্তর কথাটা। উত্তর 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 নামও হতে পারে, উত্তর দিকও হতে পারে, আবার উত্তর মানে উত্তরকাল পরবর্তীকাল এও হতে পারে। ফেলুদা হঠাৎ যেন চমকে উঠল। তারপর খাটের পাশে টেবিলের ওপর থেকে নিজের খাতাটা নিয়ে সংকেতের পাতাটা উল্টাল। দিক পাও ঠিক ঠিক জবাবে, থ্যাংক ইউ তড়িৎবাবু, আপনার উত্তর বিরাট রাজার ছেলে হতে পারে। আমার উত্তর হলো উত্তর দিক। দিক পাও ঠিক ঠিক জবাবে, অর্থাৎ দিক পাও ঠিক ঠিক উত্তরে, তার মানে উত্তর দিকটাই হলো ঠিক দিক। হাত গোন ভাত পাঁচ, 55 হাত, উত্তর দিকে 55 হাত, কিন্তু তারপর ফাল্গুন তার জোর, 2 মাঝে ভুইফোর। ফাল্গুন, এই ফাল্গুনটা নিয়েই যত গণ্ড। আবার ফেলুদার সেই চমকে উঠে কথা থেমে যাওয়ার ব্যাপার। তড়িৎবাবু টেবিলের উপর একটা বাংলা অভিধান ছিল না? সে চাপা গলায় বলে উঠল। লালমোহনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, সংসদের অভিধান, লাল রং, আমারও আছে, ওটা দেখা দরকার। ফেলুদার পিছন পিছন আমরাও ছুটলাম মহিতোষবাবুর আপিস ঘরে। অভিধান খুলে ফাল্গুন বার করে ফেলুদার চোখ জল জল করে উঠল। ফাল্গুন, ফাল্গুন হলো অর্জুনের একটা নাম। আর অর্জুন শুধু পঞ্চপাণ্ডবের একজন নয়, অর্জুন গাছও বটে। এ জঙ্গলে অর্জুন গাছ কালো দেখেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? লালমোহনবাবু জিনিসটা ভালো করে না বুঝেও উত্তেজিত হয়ে পড়েছেন। ফাল্গুন তালজোড়, 2 মাঝে 2 ফোর, একটা অর্জুন গাছ আর একটা জোড়া তাল গাছের মাঝখানে জমি খুঁড়তে হবে, কিন্তু সেরকম গাছ কোথায় আছে সেটা জানছেন কি করে? কিন্তু সেরকম গাছ কোথায় আছে সেটা জানছেন কি করে? ফেলুদা বলল, আরেকটা কোনো বুড়ো গাছের উত্তরে 50 হাত গেলেই পাওয়া যাবে। আরে বাবা, বুড়ো গাছ? বুড়ো গাছ ছাড়া ছাকরা গাছ আছে নাকি এ জঙ্গলে? আর গাছ তো মশাই সব কেটে ফেলেছে, মহিতোষবাবুর নিজেরই তো কাঠের ব্যবসা। এ সংকেত লেখা হয়েছে কতদিন আগে? 70-75 বছর হবে না। আমরা আমাদের ঘরে ফিরে এসেছি। ফেলুদা আবার চুপ, আবার গম্ভীর। মেঝেতে বাঘছালের দিকে চেয়ে রয়েছে অন্যমনস্ক ভাবে। প্রায় মিনিট খানে একইভাবে থেকে বলল, যা ভাবছি তাই যদি হয় তাহলে বড় বাঘের ছালটা তড়িৎবাবুরই পাওয়া উচিত ছিল। সংকেত সমাধানের ব্যাপারে তড়িৎ সেনগুপ্ত ফেলু মিত্তিরের চেয়ে কম যায় না, থুড়ি যেতেন না। লালমোহনবাবু বললেন, কিন্তু প্যাডে যে আরও সব মহাভারতের নাম রয়েছে, কীচক, অশ্বথামা, এদের সঙ্গে সংকেতের কী সম্পর্ক? সেই কথাই তো আমিও ভাবছি। ফেলুদা আবার প্যাডের দিকে চাইল, তারপর বলল, অবশ্যই এই কাগজের সবকটা নামই যে পরস্পরের সঙ্গে যুক্ত এটা ভাবার কোনো কারণ নেই, এবং এগুলো যে একই সময় লেখা সেটাও ভাবার কোনো কারণ নেই। এই দেখুন, কিচক আর নারায়ণী ডট পেন দিয়ে লেখা, দেখলেই বুঝতে পারবেন। কালির রং সবই এক বলে মনে হয়, কিন্তু অন্য লেখাগুলো নিচের দিকের টান লো, ঈষৎ মোটা, যেটা ডট পেনে কখনো হয় না। লালমোহনবাবু প্রায় গোয়েন্দার মতো করে কাগজটার দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে বললেন, তাহলে কিচক আর নারায়ণীর সঙ্গে সংকেতের? কথাটা শেষ হবার আগেই দরজার দিক থেকে গভীর গলায় কথা এসে পড়ায় লালমোহনবাবু চমকে উঠে হাত থেকে প্যাডটা ফেলেই দিলেন। কিচকদের নিয়ে কথা হচ্ছে কি? দেবতোষবাবু,
পর্দা ফাঁক হলো। ভদ্রলোক ভিতরে ঢুকে এলেন, এবার সেই বেগুনি ড্রেসিং গাউন। ভদ্রলোকের ক আর কোনো জামা নেই। ফেলুদা বলল, আসুন দেবতোষবাবু, ভিতরে আসুন। ভদ্রলোক ফেলুদার কথায় কান না দিয়ে একটা প্রশ্ন করে বসলেন, পৃথ্বীরাজা দিঘির জলে ডুবে আত্মহত্যা করেছিলেন কেন জানো? আপনি বলুন। আমরা জানি না, ফেলুদা বলল। কারণ কিচকদের সংস্পর্শে এসে পাছে ধর্মনাশ হয় সেই ভয়। কিচক একটা জাতির নাম? ফেলুদা অবাক হয়ে জিজ্ঞেস করল। যাযাবর জাতি, জঙ্গলে গেলে একবার একটু খোঁজ করে দেখো তো তারা এখানে আছে কি না। বনমোরগ শিকার করত তীর ধনুক নিয়ে। নিশ্চয়ই দেখব খোঁজ করে, ফেলুদা খুব স্বাভাবিকভাবে বলল। তারপর বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? দেবতোষবাবু কেমন যেন অবাক ফ্যালফেলে ভাব করে ফেলুদার দিকে চাইলেন। জিজ্ঞেস করবে? আমাকে তো কেউ জিজ্ঞেস করে না। আমি করছি। এখানে প্রাচীন গাছ বলতে কোনো বিশেষ গাছ আছে কি? আপনি স্থানীয় ইতিহাস ভালো করে জানেন বলে আপনাকে জিজ্ঞেস করছি। প্রাচীন গাছ? হ্যাঁ, মানে এমন গাছ যাকে লোকে বুড়ো গাছ বলে জানে। প্রাচীন গাছ শুনে দেবতোষবাবুর ঘোলাটে চোখ আরো ঘোলাটে হয়ে গিয়েছিল, এখন হঠাৎ জলজল করে উঠল। বুড়ো গাছ তাই বলো, প্রাচীন গাছ আর বুড়ো গাছ কি এক হলো? বুড়ো নাম তো শুধু বয়সে বুড়ো বলে নয়, গাছের গায়ে একটা ফোকর আছে, সেটা দেখতে ঠিক একটা ফোকলা দাঁত বুড়োর হা করা মুখের মতো। সেই গাছের নিচে ঠাকুরদাদার সঙ্গে গিয়ে চড়ুই ভাতি করেছি। ঠাকুরদাদা বলতেন ফোকলা ফকিরের গাছ। গাছটা কি গাছ? ফেলুদা জিজ্ঞেস করল। কাটা ঠাকুরানির মন্দির দেখেছ? সেও রাজুর হাত থেকে নিস্তার পায়নি। সেই মন্দিরের পশ্চিম দিকে হলো ফোকলা ফকিরের গাছ, অশ্বত্থ গাছ। সেই গাছে একদিন মহি দাদা চলে এসো। দেবতোষবাবু কথা শেষ করতে পারলেন না, কারণ মহিতোষবাবু দরজার বাইরে থেকে তার বাজখাই গলায় হাঁক দিয়েছেন। পর্দা আবার ফাঁক হল। মহিতোষবাবু গভীর মুখ করে ঘরে ঢুকলেন। বুঝলাম সেই কঠিন মানুষটা আবার বাইরে বেরিয়ে এসেছে। তোমার ওষুধ খাবার কথা খেয়েছো? ওষুধ মনমতো দেয়নি? দেবতোষবাবুর জন্য একজন আলাদা চাকর আছে, নাম মনমথো। আমি তো ভালো আছি, আবার ওষুধ কেন? আমার মাথায় যন্ত্রণা। মহিতোষবাবু তার দাদাকে একরকম জোর করে ঘাট ধরে ঘর থেকে বার করে নিয়ে গেলেন। বাইরে থেকে ছোট ভাইয়ের ধমক শুনতে পেলাম। ভালো আছো কি না আছো সেটা ডাক্তার বুঝবে, তোমাকে যা ওষুধ দেওয়া হয়েছে সেটা তুমি খাবে। গলা মিলিয়ে এলো, আর সেই সঙ্গে পায়ের শব্দ। ভদ্রলোককে সত্যিই কিন্তু আজ অনেকটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল, মন্তব্য করলেন লালমোহনবাবু। ফেলুদার কানে যেন কথাটা গেলই না, সে আবার বিড়বিড় শুরু করেছে। অশ্বত্থ গাছে অশ্বত্থ গাছ অশ্বত্থ, কিন্তু মুড়ো হয় কেন? মুড়ো হয় বুড়ো গাছ, মুড়ো হয়। হঠাৎ হাত থেকে খাতাটা প্রচণ্ড জোরে বিছানায় ফেলে দিয়ে ফেলুদা লাফিয়ে উঠে চিৎকার করে উঠল, হয় 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 হয়। কি হয়? লালমোহনবাবু যথারীতি ভ্যাবাচ্যাকা। বুঝতে পারছেন না, মুড়ো হয় বুড়ো গাছ, তার মানে বুড়ো গাছ তার মুড়ো মানে মুন্ডু, অর্থাৎ গোড়া হলো হয়। হলো হয় সে আবার কি? লালমোহনবাবু আরো হতভম্ব। সত্যি বলতে কি, আমারও মনে হচ্ছিল ফেলুদা একটু আবোল তাবোল বকছে। এবার ফেলুদা যেন বেশ বিরক্ত হয়ে লালমোহনবাবুর দিকে চোখ পাকিয়ে গলা উঁচিয়ে বলল, আপনি না সাহিত্যিক? হয় মানে জানেন না, ঘোড়া ঘোড়া ঘোড়া, হয় মানে ঘোড়া, হয় মানে অশ্ব। বুড়ো গাছের গোড়া হলো অশ্ব। আরো বলতে হবে? অশ্বথ, চেঁচিয়ে উঠলেন লালমোহনবাবু, অশ্বথ অশ্বথ। তড়িৎবাবু অশ্বথই লিখেছিলেন এমনি কলম দিয়ে, আর পরে খেয়ালবশত আকার আর মা জুড়ে দিয়েছেন ডটপেন দিয়ে। আর আমি ভাবছি মহাভারত, ছি 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 ছি।
আমি জানি ফেলুদা কাল অনেক রাত অবধি ঘুমোয়নি। আমি আর লালমোহনবাবুও জেগেছিলাম প্রায় 11টা অবধি। তড়িৎবাবুর মতো একজন আশ্চর্য বুদ্ধিমান লোক কি বিশ্রীভাবে ও কি রহস্যজনকভাবে মারা গেলেন সেই নিয়ে আলোচনা করছিলাম। কতগুলো ব্যাপার যে ফেলুদাকেও রীতিমতো ধাঁধিয়ে দিয়েছিল সেটা বেশ বুঝতে পারছিলাম। ফেলুদা নিজেই সেগুলোর একটা লিস্ট করেছিল, সেটা এখানে তুলে দিচ্ছে। এক, তড়িৎবাবু ছাড়া আর কে কাল রাত্রে জঙ্গলে গিয়েছিল? যে গিয়েছিল সেই কি তলোয়ার নিয়েছিল? সেই কি খুনি, না সে ছাড়াও আরও কেউ গিয়েছিল? হাল ফ্যাশনের টর্চ কার কাছে আছে? দুই, প্রথম রাত্রে মহিতোষ বাবু কার সঙ্গে ধমকে সুরে কথা বলেছিলেন? তিন, দেবতোষ বাবু কাল মহিতোষ বাবুর সম্পর্কে কি ঘটনা বলতে যাচ্ছিলেন? সে সময় মহিতোষ বাবু এসে তাকে ডেকে নিয়ে গেলেন কেন? চার, দেবতোষবাবু সেদিন যুধিষ্ঠিরের রথের কথাটা বললেন কেন? সেটা কি পাগলের প্রলাপ, না তার কোনো মানে আছে? পাঁচ, শশাঙ্কবাবু এত চুপচাপ কেন? সেটা কি ওর স্বভাব, না বিশেষ কোনো কারণে উনি চুপ মেরে গেছেন? লালমোহনবাবু সব শুনে টুনে বললেন, মশাই আমি কিন্তু একটা লোককে মোটেই ভরসা চোখে দেখতে পাচ্ছি না। ওই দাদা ব্যক্তিটি পাগল হতে পারেন, কিন্তু ওর হাতের কবজিটা দেখেছেন? মহিতোষবাবু চেয়েও চওড়া, আর কালা পাহাড়ের ওপর যা আক্রোশ দেখলাম, কাউকে কালা পাহাড় মনে করে ধাঁকুরে একটা তলোয়ারের ঘা বসিয়ে দেয়া কিছুই আশ্চর্য না। কথাটা শুনে ফেলুদা কিছুক্ষণ লালমোহনবাবুর দিকে চেয়ে থেকে বলল, আমার সঙ্গে মিশে আপনার কল্পনা শক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা যে যুগপথ বেড়ে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেবতোষবাবু যে তলোয়ারের আঘাতে খুন করার ক্ষমতা রাখেন সেটা আমিও বিশ্বাস করি, তবে তড়িৎবাবুর খুনের পেছনে যে ধরনের হিসেবে কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়, আদিত্যনারায়ণের আলমারি খুলে তলোয়ার নেয়া, তড়িৎবাবুকে অনুসরণ করে এতখানি পথ হেঁটে জঙ্গলে যাওয়া, তাও আবার দুর্যোগের রাতে, তারপর অন্ধকারেই তাক করে তলোয়ার চালানো, এটা মনে রাখতে হবে যে এক হাতে টর্চ জেলে অন্য হাতে তলোয়ার চালানো সম্ভব নয়। এই এতগুলো কাজ একজন পাগলের পক্ষে সম্ভব কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আসলে আরেকবার জঙ্গলে গিয়ে অনুসন্ধান না করলে চলছে না, যা ঘটেছে সব তো ওইখানে, কাজেই বাড়িতে বসে শুধু জল্পনা কল্পনার সাহায্যে বেশি দূর এগোনো যাবে না। এটা ঠিক যে তড়িৎবাবু সংকেতের সাহায্যে সমাধান করে গুপ্তধনের সন্ধানে গিয়েছিলেন, গুপ্তধন নিয়ে সোজা কলকাতায় চলে যাবেন, এটাই ছিল তার প্ল্যান। কিন্তু এমন একটা আরামের চাকরি ছেড়ে গুপ্তধনের প্রতি বা তার লোভটা গেল কেন? ভদ্রলোককে তো রাজার হালে রেখেছিলেন মহিতোষবাবু, মাইনেও যে ভালো দিতেন সেটা তড়িৎবাবুর জামাকাপড়, হাতের ঘড়ি, প্রসাধনের জিনিসপত্র ইত্যাদি দেখলেই বোঝা যায়। সিগারেটটাও খেতেন বিলেতি, এই মাকির বাজারে। আজ সকাল থেকেই আবার মেঘ করে আছে, তবে বৃষ্টি পড়ছে না। জানালা দিয়ে জঙ্গলটা চোখে পড়তেই কেমন যেন গা ছমছম করে ওঠে। ফেলুদা সবেমাত্র বলেছে একবার মহিতোষবাবুর সঙ্গে দেখা হওয়া উচিত, এমন সময় চাকর এসে খবর দিল নিচে ডাক পড়েছে, একটা জিপের আওয়াজ কিছুক্ষণ আগেই পেয়েছিলাম। নিচে গিয়ে দেখলাম ইন্সপেক্টর হাজির। আপনি খুশি তো? বিশ্বাস ফেলুদাকে দেখি প্রশ্নটা করলেন। কেন? একটা রহস্য পেয়ে গেলেন, এই বাড়ি থেকে এই অস্ত্র নিয়ে গিয়ে তড়িৎবাবুকে খুন করা হয়েছে, সেটা তো আপনার কাছে একটা জোর খবর, তাই নয় কি? অস্ত্র নেই মানেই যে সেটা দিয়ে খুন করা হয়েছে এটা নিশ্চয়ই আপনি মনে করেন না? আমি তা মনে করব কেন, কিন্তু আপনি তাই ভাবছেন নাকি? দুজনই বেশ ভদ্রভাবে কথা বললেও বেশ বুঝতে পারছিলাম যে দুজনের মধ্যে একটা চাপা রেশারেশি চলছে, কোনো দরকার ছিল না। মিস্টার বিশ্বাসী প্রথম ঠেস দিয়ে কথা বলেছেন। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, আমি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি, আর আপনি যদি মনে করেন যে আমি খুশি হয়েছি তাহলে বলতে বাধ্য হব যে আপনার ধারণা ভুল। খুনের ব্যাপারে আমি কোনোদিনই খুশি না, বিশেষ করে তড়িৎবাবুর মতো একজন বুদ্ধিমান লোক
এত অল্প বয়সে এভাবে প্রাণ হারাবেন? এতে খুশি হবার কি আছে মিস্টার বিশ্বাস? বুদ্ধিমান লোক, বিশ্বাস ঠাট্টা সুরে বললেন। বুদ্ধিমান লোকের এমন মতিভ্রম হবে কেন যে রাত দুপুরে বাঘের জঙ্গলে যাবে সফর করতে? এর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন আপনি মিস্টার মিত্তির? পারি। আমরা ছাড়া ঘরে তিনজন লোক, মহিতোষবাবু, বিশ্বাস আর শশাঙ্কবাবু। তিনজনই ফেলুদার কথায় যেন তটস্থ হয়ে ওর দিকে চাইল। ফেলুদা বলল, তড়িৎবাবুর জঙ্গলে যাবার একটা পরিষ্কার কারণ ছিল। এবার ফেলুদা মহিতোষবাবুর দিকে চাইল। আপনার সংকেতের মানে আমি বার করেছি মহিতোষবাবু, তবে আমার আগেও করেছিলেন তড়িৎ সেনগুপ্ত, কাজেই বাঘছালটা ওরই প্রাপ্য ছিল। আমার বিশ্বাস উনি জঙ্গলে গিয়েছিলেন গুপ্তধনের সন্ধানে। মহিতোষবাবুর চোখ কপালে উঠে গেছে দেখে ফেলুদা তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিল। ফোকলা ফকিরের গাছের কথা শুনে মহিতোষবাবু অবাক হয়ে বললেন, কই, ওরকম কোনো গাছ আছে বলে তো জানি না। কিন্তু আপনার দাদা যে বললেন ছেলেবেলায় আপনারা ওখানে চড়ুই ভাতি করতে যেতেন আপনার ঠাকুরদার সঙ্গে। দাদা বললেন, মহিতোষবাবুর কথায় পরিষ্কার ব্যঙ্গের সুর। দাদা যা বলেন তার কতটা সত্যি কতটা কল্পনা তা আপনি জানেন? আপনি ভুলে যাচ্ছেন যে দাদার মাথা ঠিক নেই। ফেলুদা চুপ করে গেল। দেবতোষবাবুর মাথার ব্যারাম নিয়েই তারই আপন ভাইয়ের সঙ্গে সে কিভাবে তর্ক করবে? এদিকে মহিতোষবাবু কিন্তু বেশ ফ্যাকাশে হয়ে গেছেন। হাত কচলাতে কচলাতে বললেন, তার মানে তড়িৎ গুপ্তধন নিয়ে কলকাতায় পালানোর মতলব করছিল, হয়তো আর ফিরেও আসতো না, অথচ আমি এর কিছুই জানতে পারিনি। মিস্টার বিশ্বাস সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, যাক, তাহলে ভদ্রলোকের বনে যাবার একটা কারণ পাওয়া গেল। এবার জানা দরকার আততায়ীকে। এই বাড়ির লোক তাতে বোধহয় সন্দেহ নেই, আছে কি? ফেলুদা একটা ধোয়ার রিং ছেড়ে জিজ্ঞেস করল। মিস্টার বিশ্বাস একটা বাঁকা হাসি হেসে চোখ দুটোকে ছোট ছোট করে বলল, তা তো বটেই, তবে এবাড়ির লোক বলতে আপনিও কিন্তু বাদ যাচ্ছেন না মিস্টার মিত্তির। আপনি নিজে তলোয়ারটা দেখেছিলেন, ওটা হাত করার সুযোগ এ বাড়ির অন্য বাসিন্দাদেরও যেমন ছিল তেমনি আপনারও ছিল। আপনি তড়িৎবাবুকে আগে থেকে জানতেন কি না, তার প্রতি আপনার কোনো আক্রোশ ছিল কি না, সেসব কিন্তু কিছুই জানা যায়নি। মিস্টার বিশ্বাসের কথায় ফেলুদা আর একটা ধোয়া রিং ছেড়ে বলল, কেবল দুটো জিনিস সকলেই জানে। এক, আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি, এমনিতে আসার কথা ছিল না। দুই, তড়িৎবাবু যে ছুরির আঘাতে মরে থাকতে পারেন সেদিকে আমি প্রথম দৃষ্টি আকর্ষণ করি, না হলে তাকে বাঘের শিকার বলেই চালিয়ে দেয়া হচ্ছিল। মিস্টার বিশ্বাস এবার একটা হালকা হাসি হেসে বললেন, আপনি আমার কথাটা এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? ভয় নেই, আমাদের লক্ষ্য আপনার দিকে নয়, অন্যদিকে। লক্ষ্য করলাম যে কথাটা বলার পর বিশ্বাস আর মহিতোষবাবুর মধ্যে যাকে বলে দৃষ্টি বিনিময় সেরকম একটা ব্যাপার ঘটে গেল, বোধহয় এক সেকেন্ডের জন্য। ফেলুদা বলল, আপনি কালকে যে কথাটা বলেছিলেন সেটা এখনও বলছেন তো? কি কথা? জিজ্ঞেস করলেন মিস্টার বিশ্বাস। আমি আমার ইচ্ছে মতো অনুসন্ধান চালিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই নিশ্চয়ই, কেবল আমার আর আপনার কাজটা ক্ল্যাশ না করলেই ভালো, কেউ কারুর বাধা সৃষ্টি করলেই কিন্তু মুশকিল হবে। সেটার বোধহয় কোনো সম্ভাবনা নেই, আমি জঙ্গলের দিকটাতেই তদন্ত চালাবো প্রধানত, সে ব্যাপারে বোধহয় আপনার খুব একটা উৎসাহ নেই। এনিথিং ইউ লাইক, বললেন মিস্টার বিশ্বাস। এবার ফেলুদা মহিতোষবাবুর দিকে ফিরল। দেবতোষবাবুর সঙ্গে কথা বলে কোনো ফল হবে না বলছেন? মহিতোষবাবু অধৈর্য হলেন কিনা জানি না, তবে মনে হলো একবার যেন ওর চওড়া চোয়ালের হাড়টা একটু শক্ত হলো। পরমুহূর্তেই আবার স্বাভাবিক হয়ে শান্ত গভীর গলায় বললেন, দাদা, শরীরটা কাল থেকে একটু বেশি খারাপ হয়েছে, ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ফেলুদা ছাইদানে সিগারেট ফেলে দিয়ে সোফা ছেড়ে উঠে বলল, আমি তো আর অনির্দিষ্টকাল আপনার অতিথি হয়ে থাকতে পারি না বা থাকতে চাইও না, কালই আমাদের মেয়াদের শেষ দিন, আপনাকে বলেছিলাম একবার জঙ্গলে যেতে চাই, আপনি যদি একটু মাধবলালকে বলে দেন
আর আপনার একটা জিপ, দুটোর ব্যবস্থাই হয়ে গেল। এখন 8:30, ঠিক হলো আমরা 10 নাগাদ বেরিয়ে পড়ব। জঙ্গলে ঘোরার জন্য হান্টিং বুট ছিল আমার আর ফেলুদার, আমরা দুজনেই সেগুলো বার করে পরে নিলাম। যদিও জানি যে আমাকে হয়তো জিপ থেকে নামতেই দেবে না, আমার ধারণা ছিল লালমোহনবাবু হয়তো নিচ থেকেই নামতে চাইবেন না, কিন্তু এখন লালমোহনবাবুর হাফ হাফ দেখে বেশ অবাক লাগলো। বাথরুমে গিয়ে ধুতি ছেড়ে খাকি প্যান্ট পরে এলেন, আর বাক্স থেকে একটা জবরদস্ত বুট বার করে নিয়ে সেটা পরতে লাগলেন। ফেলুদা ব্যাপারটা শুধু একবার আড়ো চোখে দেখে নিল, মুখে কিছু বলল না। আচ্ছা, বাঘের চাহনি শুনেছি নাকি সাংঘাতিক ব্যাপার, সত্যি নাকি মশাই? বুট পায়ে দিয়ে মেঝের ওপর মিলিটারি মেজাজে পায়চারি করতে করতে প্রশ্ন করলেন লালমোহনবাবু। ফেলুদা তৈরি হয়ে জানালার ধারে চুপ করে দাঁড়িয়ে আছে, এখন শুধু জীব আর শিকারীর অপেক্ষা। সে লালমোহনবাবুর প্রশ্নের জবাবে বলল, তা তো বটেই, তবে শিকারীরা এটাও বলে যে বাঘ নাকি মানুষকে ভয় পায়। একজন লোক যদি বাঘ দেখলে পরে তার চোখে চোখ রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে নাকি বাঘ উল্টো মুখে ঘুরে চলে যায়। আর শুধু চাহনিতে যদি কাজ না দেয়, তাহলে হাত পা ছুড়ে চেঁচাতে পারলেও নাকি একই ফল হয়। কিন্তু ম্যানিটার? সেখানে আলাদা ব্যাপার। তাই বলুন, কিন্তু তাহলে আপনি যে... আমি যাচ্ছি। কেন? তার কারণ, দিনের বেলা বাঘ বেরোবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদি বেরোয় তার জন্য বন্দুক তো সঙ্গেই থাকছে, আর তেমন বেগতিক দেখলে জীব তো রয়েছেই, উঠে পড়লেই হলো। এরপরে জীব আসার আগে লালমোহনবাবু শুধু একটা কথাই বলেছিলেন, খুনের ব্যাপারটা কিছু বুঝতে পারছি না মশাই, একেবারে টোটাল ডার্কনেস। ফেলুদা বলল, অন্ধকারটা যাতে না দূর হয় তার জন্য চেষ্টা চলছে লালমোহনবাবু, সেই চেষ্টাকে বিফল করাই হবে আমাদের লক্ষ্য। যেখানে তড়িৎবাবুর মৃতদেহ পাওয়া গিয়েছিল আমরা সেখানে এসে দাঁড়িয়েছি, সেদিনও এই সময়টাতেই এসেছিলাম, কিন্তু আজ কিছুক্ষণ হলো মেঘ কেটে গিয়ে রোদ ওঠার ফলে আলোটা অনেক বেশি, এখানে ওখানে পাতার ফাঁক দিয়ে রোদ মাটিতে পড়েছে, আর লক্ষ্য করছি সেদিনের চেয়ে পাখিও ডাকছে অনেক বেশি। লালমোহনবাবু অবশ্যই যে কোনো পাখি ডেকে উঠলেই সেটাকেই বাঘ কাছাকাছি থাকার লক্ষণ বলে মনে করছেন। তড়িৎবাবুর মৃতদেহ সেদিনই সকালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কলকাতায় টেলিফোন করে খবর দেওয়াতে ওর বড় ভাই এসেছিলেন, শেষ কাজ তিনি করে দিয়ে গেছেন। আজ আর সেই 5:30-টার আশেপাশে সেদিনকার সাংঘাতিক ঘটনার কোনো চিহ্নই নেই, কিন্তু তাও ফেলুদা অত্যন্ত মনোযোগ দিয়ে চারদিকে জমি পরীক্ষা করছে। মাধবলালও ফেলুদার সঙ্গে কাজে লেগে গেছে, মনে হলো বেশ উৎসাহই পাচ্ছে। লোকটাকে যত দেখছি ততই ভালো লাগছে, চেহারাটাও বেশ, হাসলেই গালের দুপাশে দুটো খাঁজ পড়ে, আর ভুরু না কুচকালেও কপালে 5-6টা লাইন পড়ে আছে। জিপে আসতে আসতে ও বলছিল, বন বিভাগ থেকে মানুষ কেকুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এর মধ্যে বেশ কয়েকজন শিকারী নাকি বাঘটা মারার ইচ্ছা প্রকাশ করেছে। তার মধ্যে কার্সিয়াং এর এক চা বাগানের ম্যানেজার মিস্টার সাঙ্গু নাকি আজকালের মধ্যে এসে পড়বেন। সাঙ্গু নাম করা শিকারী, তেরায় জঙ্গলে নাকি এককালে অনেক বাঘ মেরেছে। মাধবলাল নিজেই অনেক বাঘ, হরিণ, বুনো শুয়ার ইত্যাদি মেরেছে, তারই একটি গল্প সে সবে বলতে আরম্ভ করেছে। এমন সময় ফেলুদা হঠাৎ বাঁশারের দিক থেকে তার নাম ধরে ডাক দিল। মাধবলাল ব্যস্তভাবে এগিয়ে গেল ফেলুদার দিকে, তার পিছন পিছন আমরাও। এটা বলা দরকার যে আমাদের দুজনের জীব থেকে নামার ব্যাপারে ফেলুদা আজ কোনো আপত্তি করেনি। ফেলুদা মাটিতে উবু হয়ে বসে একটা বাঁশের গোড়ার দিকে চেয়ে আছে। দেখুন তো এটা কি ব্যাপার, ফেলুদা মাধবলালকে উদ্দেশ্য করে বলল। মাধবলাল ঝুঁকে পড়ে এক ঝলক দেখেই বলল, বুলেট লাগা থা। মাধবলালের পদবি দুবে, বাড়ি সাহেবগঞ্জ, কিন্তু বাংলা বুঝতে বা বলতে কোনো অসুবিধা হয় না। বাসটার গায়ে যে একটা ক্ষতচিহ্ন রয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। লালমোহনবাবু অবাক হয়ে আমাদের দিকে চাইলেন,
ফেলুদা যে অবাক সেটা বোঝাই যাচ্ছে। বার্তিনেক অসহিষ্ণুভাবে নিজের হাতের তেলোতে ঘুষি মেরে বলল, দাগটা পুরনো কি টাটকা সেটা বলতে পারেন? মাধবলাল বলল, দিন দুয়েকের বেশি পুরনো হতেই পারে না। ব্যাপারটা কি? ফেলুদা বিড়বিড় করে বলল, বন্দুক তলোয়ার সবচেয়ে গণ্ডগোল হয়ে যাচ্ছে। তড়িৎবাবুকে মারল তলোয়ারের খোঁচা, বাঘকে মারল গুলি, সেগুলি তো আবার মনে হচ্ছে বাঘের গায়ে লাগেনি নাকি? মাধবলাল পাশ ঝাড়ের নিচ থেকে কি যেন কুড়িয়ে নিয়েছে, এমনি চোখে ভালো দেখাই যায় না। কাছে গিয়ে বুঝতে পারলাম ইঞ্চি দুয়েক লম্বা লম্বা কতগুলো রোয়া। বাঘের লোম কি? বলল ফেলুদা। বাঘের লোম, বলল মাধবলাল। গুলি বাঘের গা ঘেঁষে গিয়েছিল বলে মনে হয়। আর তাই কি বাঘ খানিকটা মাংস খেয়েই পালিয়েছিল? সেই রকমই মালুম হচ্ছে। ফেলুদা দু এক পা করে এগিয়ে যেতে শুরু করল। মাধবলালও হাতে বন্দুক নিয়ে দৃষ্টি সজাগ রেখে তাকে অনুসরণ করল। আমরা দুজনের মাঝামাঝি সবচেয়ে নিরাপদ জায়গাটি বেছে নিলাম। ফেলুদার পকেটে রিভলভার আছে জানি, আর তাতে টোটাও ভরা আছে, কিন্তু তাতে তো আর বাঘের কিছু হবে না। পিছন থেকে একটা গাড়ির আওয়াজ শুনে বুঝলাম আমাদের সঙ্গে সঙ্গে জিপটাও এগোচ্ছে। তার ফলে ব্যবধানে কিছুটা কমলেও জিপ আমাদের কাছে আসতে পারবে না, কারণ আমরা রাস্তা ছেড়ে জঙ্গলের ভিতর চলে এসেছি। মিনিট তিনেক এভাবে হাঁটার পর ফেলুদা হঠাৎ কি যেন দেখে ডান দিকে কোনাকুনিভাবে দ্রুত পায়ে এগিয়ে গেল। একটা কাটা ঝোপ, তার মধ্যে একটা কাপড়ের টুকরো আটকে রয়েছে, সবুজ কাপড়, নিঃসন্দেহে তড়িৎবাবুর শার্টের অংশ। মাধবলাল না বললেও আন্দাজ করেছিলাম বাঘ তড়িৎবাবুকে মুখে করে নিয়ে যাবার সময় ঝোপের কাঁটায় তড়িৎবাবুর শার্টের একটা অংশ ছিঁড়ে আটকে গিয়ে এই চিহ্ন রেখে গেছে। এবার দেখলাম মাধবলাল আমাদের ছাড়িয়ে নিজেই এগিয়ে গেল। বুঝলাম সেই এবার পথ দেখাবে, কারণ সে আন্দাজ করেছে বাঘ কোন পথে এসেছিল। বোধহয় আমাদের কথা ভেবেই মাধবলাল ধীরে ধীরে এগোচ্ছে, কারণ চারদিকে কাঁটা ছোপ। সামনে একটা তেঁতুল গাছ, তার গুড়ির কাছ থেকে জমিটা ঢালু হয়ে পিছন দিকে নেমে গেছে বলেই বোধহয় সেখানে শুকনো রয়েছে। মাধবলাল সেখানে পৌঁছে থেমে গেল, তার দৃষ্টি মাটির দিকে। আমরাও এগিয়ে গেলাম। যদিও এ জিনিসটা এর আগে কোনোদিন দেখিনি, তাও বুঝতে অসুবিধা হলো না যে আমরা বাঘের পায়ের ছাপ দেখছি। আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে গেছে ছাপগুলো। কাপা ফিসফিসে গলায় লালমোহনবাবুর প্রশ্ন এল, এ কি দুপে বাঘ নাকি মশাই? মাধবলাল হেসে উঠল। ফেলুদা বলল, এইভাবেই বাঘ হাঁটে, সামনের পা পিছনের পা ঠিক এক জায়গায় ফেলে, তাই মনে হয় দুপায়ে হাঁটছে। মাধবলাল এগিয়ে চলেছে, আমরা তার পিছনে। জিপের আওয়াজ আর পাচ্ছি না, বোধহয় হাল ছেড়ে দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। একটা কুলকুল শব্দ পাচ্ছি, একটা নালা জাতীয় কিছু আছে বোধহয় কাছাকাছির মধ্যে। লালমোহনবাবুর নতুন বুটটা প্রথম দিকে বড্ড বেশি মচমচ শব্দ করছিল, তাতে ফেলুদা মন্তব্য করেছিল সেটা নাকি ম্যান ইটারের কৌতূহল উদ্রেক করার পক্ষে আইডিয়া, কিন্তু এখন কাদায় ভিজে আওয়াজটা প্রায় মরে এসেছে। একটা শিমুল গাছ পেরিয়ে কয়েক পা যেতেই মাধবলাল আবার দাঁড়িয়ে পড়ল। আপকা পাস রিভলভার হ্যায় না? এবার আমাদের চোখ গেল হাত বিশেক দূরে সামনের ঘাসের দিকে। ঘাসগুলো চিরে কি যেন একটা জিনিস এগিয়ে আসছে। ক্রেইট, বলল মাধবলাল। নামটা জানি, অসম্ভব বিষধর সাপ। এবার সাপটাকে দেখতে পেলাম, চলা থামিয়ে স্থির হয়ে ঘাসের ওপর দিয়ে মাথাটা তুলে আমাদের দেখছে। ফনা নেই, সারা গায়ে হলদে আর কালো ডোরা। ফেলুদা যে কখন রিভলভারটা বার করলো টেরই পেলাম না। হঠাৎ একটা কানফাটা শব্দের সঙ্গে সঙ্গে দেখলাম সাপের মাথাটা থেতলে গেল, আর একটা গুলি। এবার সব স্থির। গাছ থেকে পাখি ডেকে উঠেছে, দূরে আরেকটা গাছ থেকে বাদরের কিচির মিচির,
মাধবলাল শুধু বলল, সাবাস। আর লালমোহন বাবু হাঁচি হাসি আর কাশি মিলিয়ে একটা অদ্ভুত শব্দ করে একদম চুপ মেরে গেলেন। ফেলুদা বাদিকে যাচ্ছে দেখে মাধবলাল বারণ করল, বলল, ওদিকে নালা আছে, সেটা পেরোলেই নাকি একটা উঁচু পাথরের ঢিবি আর অনেকগুলো বড় বড় পাথরের চাই। ওখানে নাকি বাঘের বিশ্রামের খুব ভালো জায়গা রয়েছে, কাজে ওদিকটা যাওয়া খুব নিরাপদ নয়। অগত্যা ফেলুদা মাধবলালের নির্দেশ মতো সোজাই চলল। বন যে সব জায়গায় সমান ঘন তা নয়, বাদিকে চাইলেই বোঝা যায় ওদিকে নালা থাকার দরুন বন পাতলা হয়ে গেছে। জানোয়ারের মধ্যে এক বাঁদরই দেখা যাচ্ছে মাঝে মাঝে, ল্যাচ পাকিয়ে গাছের ডাল থেকে দোল খাচ্ছে, এ গাছ থেকে ও গাছে দিব্যি লাফিয়ে চলে যাচ্ছে, আর আমাদের দেখলে দাঁত খিঁচোচ্ছে। ফেলুদা নিশ্চয়ই আশা করেছিল যে আরও অনুসন্ধান করলে আরও কিছু পাবে, কিন্তু এবারে পাওয়াটা চুটে গেল লালমোহনবাবুর কপালে। লালমোহনবাবুর বুটের ঠোক্কর খেয়ে একটা জিনিস ছিটকে প্রায় 10 হাত দূরে গিয়ে পড়তেই আমাদের চোখ সেদিকে গেল। একটা গাঢ় ব্রাউন রঙের চামড়ার মানি ব্যাগ। ফেলুদা সেটা খুলতেই তার ভিতর থেকে 2টো 100 টাকার নোট আর বেশ কিছু অন্য ছোট ছোট নোট বেরিয়ে পড়ল। এসব ছিল বড় খাপড়ায়। অনুখাপ থেকে কয়েকটা রং চটে যাওয়া 20 পয়সার ডাক টিকেট, 2-1টা ক্যাশ মেমো আর আরেকটা ওষুধের প্রেসক্রিপশন বেরোলো। বৃষ্টিতে ভিজে ব্যাগটার অবস্থা বেশ শোচনীয় হলেও নোটগুলো এখনও দিব্যি ব্যবহার করা চলে। ফেলুদা সব জিনিস আবার ব্যাগের মধ্যে পুরে ব্যাগটা শার্টের বুক পকেটে ঢুকিয়ে নিল। আবার আমরা এগিয়ে চললাম। এদিকটা জঙ্গল বেশ ঘন হয়ে উঠেছে, চারিদিকে প্রকাণ্ড প্রকাণ্ড শাল গাছ, মাঝে মাঝে অন্য গাছ, সেগুন, শিমুল, আম, কাঁঠাল, ছাতিম, অর্জুন গাছ রয়েছে এখানে সেখানে। আমি জানি ফেলুদা সেগুলোর দিকে বিশেষভাবে চোখ রাখছে, আর এও জানি যে অর্জুনের কাছাকাছি কোনো তাল গাছ এখনো পর্যন্ত চোখে পড়েনি। মাধবলাল এরই মধ্যে এক ফাঁকে পকেট থেকে একটা ছুরি বার করে 2টো গাছের ডাল কেটে আমাকে আর লালমোহনবাবুকে দিয়েছে। আমরা সেগুলো লাঠি হিসাবে ব্যবহার করছি। ফেলুদা হাঁটতে হাঁটতেই মাধবলালকে প্রশ্ন করল, বাঘের পায়ের ছাপ দেখে বাঘ সম্বন্ধে অনেক কিছুই জানা যায় তাই না? মাধবলাল বলল, হ্যাঁ, এটাকে বেশ বড় বাঘ বলেই মনে হলো। আমি মনে মনে ভাবছিলাম একটা আস্ত মানুষের লাশ মুখে করে বাঘটা এতখানি পথ এসেছে, তার মানে কি সাংঘাতিক শক্তি বাঘের, অবশ্যই মানুষের আর কি বা ওজন। গরু মোষ মেরেও তো শুনেছি বাঘ ওইভাবেই মুখে করে নালাটালা লাফিয়ে ডিঙিয়ে মাইলের পর মাইল পথ চলে যায়। মহিতোষবাবুর বইতেই নাকি আছে যে বাঘের ছাল ছাড়ালেই দেখা যায় ভিতরে কেবল মাসল আর মাসল। ফেলুদা এবার আরেকটা প্রশ্ন করল মাধবলালকে, মহিতোষবাবু এ জঙ্গলে কখনো শিকার করেননি তাই না? মাধবলাল বলল, মহিতোষবাবুর কুসংস্কারের কথাটা সে জানে, তবে এরকম কুসংস্কার নাকি অনেক শিকারীর মধ্যেই দেখা যায়, আমার নিজের দেশ নেই। মাধবলাল বলল, তবে আমার বাবার ছিল, জোয়ান বয়সে একবার বাঘ মারতে যাবার আগে হাতে বিশ্রুটি লেগেছিল, আর সেই দিনই একটা প্রায় 10 ফুট লম্বা বাঘকে বন্দুকের এক গুলিতে ঘায়েল করেছিলেন। সেই থেকে বাঘ মারতে যাবার আগে হাতে বিশ্রুটি ঘষে নিতেন। ফেলুদা বলল, কর্বেট সাহেবেরও কুসংস্কার ছিল, ম্যান ইটার মারতে যাবার দিন সকালে একটা সাপ দেখলে তার মনটা খুশি হয়ে যেত। মহিতোষবাবুর বাপ ঠাকুরদা দুজনেই এই জঙ্গলে বাঘের হাতে প্রাণদার, কাজেই মহিতোষবাবুর পক্ষে এখানে শিকার করায় আপত্তিটা খুব স্বাভাবিক। আমরা মাধবলালের পিছন পিছন প্রায় 20 মিনিট ধরে হাঁটার পর ফেলুদা আসলে যে জিনিসটা খোঁজার জন্য এসেছিল সেটা পেয়ে গেল। হালকা বেগুনি রঙের ছাটে ছোট ফুলে ভরা একটা ঝোপের ধারে পড়ে আছে, তার পাথর বসানো হাতলটা খালি দেখা যাচ্ছে, ইস্পাতের অংশটা ঝোপে ঢাকা, আদিত্যনারায়ণের তলোয়ার। জিনিসটা চোখে পড়তেই ফেলুদা প্রায় বাঘের মতোই নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে তলোয়ারটা মাটি থেকে তুলে নিল। খুব মন দিয়ে দেখলে বোঝা যায় তলোয়ারের ডগায় এখনও খয়েরি রঙের রক্তের দাগ।
ফেলুদা তলোয়ারটা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলল, তার মানে খুনের জায়গাটা এর চেয়ে খুব বেশি দূরে নয়, আরও একটু এগোনো যায় কি মাধবলালজি? মাধবলাল বলল, আরেকশো গজ গেলে তো মন্দির পড়বে। কি মন্দির? এখানে বলে কাঁটা ঠাকুরানির মন্দির, ভিতরে কিছু নেই, শুধু দালানটা ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে। কাঁটা ঠাকুরানির মন্দিরের কথা কালই বিকেলে শুনেছি দেবতোষবাবুর কাছে, ওরই পশ্চিমে ফোকলা ফকিরের গাছ। ফেলুদা আর কিছু না বলে এগিয়ে চলল, তার হাতে আদিত্যনারায়ণের তলোয়ার। দেখে মনে হয় সেও যেন শেরশার মতোই তলোয়ার হাতে বাঘ মারতে চলেছে। কাঁটা ঠাকুরনির মন্দির যে বহুকালের পুরনো সেটা দেখলেই বোঝা যায়। তার ফাটল দেখে অশ্বত্থ গাছে চারা বেরিয়েছে, তার মাথাটাকে পাশের একটা বট গাছের ঝুরি নেমে আঁকড়ে ধরে পিষে যেন তার প্রাণটাকে বের করে দিয়েছে। ফেলুদা কিন্তু মন্দিরের দিকে দেখছিলই না, তার চোখ চলে গেছে মন্দিরের ডান দিকে। প্রায় বিশ হাত দূরে সতী একটা প্রকাণ্ড বুড়ো অশ্বত্থ গাছ শুকনো ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। গাছে পাতা প্রায় নেই বললেই চলে, যেটা আছে সেটা হলো মাটি থেকে প্রায় এক মানুষ উঁচুতে একটা ফোকর। ফোকরের চারদিক ঘিরে গাছের গায়ে ছোপ ছোপ এব্রো থেব্রো শিরা উপশিরা সব মিলিয়ে একটা দাড়িওয়ালা বুড়োর চেহারা আমাদের চোখে স্পষ্ট হয়ে উঠল। দাড়িটা গজিয়েছে যেন ফোকরের ঠিক নিচে, হাঁ করা ফোকলা বুড়োর সঙ্গে আশ্চর্য মিল। ফেলুদার দৃষ্টি আবার ঘুরে গেল, ওই দিকটা উত্তর দিক কি? ফেলুদা জিজ্ঞেস করল মাধবলালকে। হ্যাঁ ওটাই উত্তর, হতেই হবে, ওই তো অর্জুন গাছ আর ওই যে জোড়া তার। অবাক হয়ে দেখলাম সংকেতের নির্দেশের সঙ্গে সব হুবহু মিলে যাচ্ছে, 55 হাতি হবে, সেখানেও ভুল নেই বলে ফেলুদা অর্জুন গাছটার দিকে এগিয়ে গেল। গাছটার কাছে পৌঁছে জোড়া তাল গাছ লক্ষ্য করে খানিক দূর এগোতেই একটা ঝোপড়ার পিছনে জল কাদায় ভরা একটা বেশ বড় গর্ত চোখে পড়ল। স্পষ্ট বোঝা যাচ্ছে গর্তটা এই কয়েকদিন আগেই খোঁড়া হয়েছে। আরও এটাও বোঝা যাচ্ছে তার ভিতর থেকে একটা হাড়ি টাড়ি গোছের জিনিস বার করে নেওয়া হয়েছে। গুপ্তধন হাওয়া, লালমোহনবাবু এই প্রথম গলা চড়িয়ে কথা বললেন। ফেলুদার মুখের ভাব থমথমে, এটাকে অবশ্যই নতুন কোনো রহস্য বলা চলে না, বোঝাই যাচ্ছে তড়িৎবাবুকে যে খুন করেছে সেই গুপ্তধন হাত করেছে। ফেলুদা তবুও গর্তের দিকে একদৃষ্টে চেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর বলল, তোর একটু জিরিয়ে নে, আমি আশপাশটা একটু সার্ভে করে নিচ্ছি। সত্যি বলতে কি, এতক্ষণ পা টিপে টিপে কাঁটা বাঁচিয়ে জঙ্গলে হেঁটে বেশ ক্লান্ত লাগছিল, তাই আমি আর লালমোহনবাবু বিশ্রামের একটা সুযোগ পেয়ে খুশি হলাম। ফোকলা ফকিরের তলায় একটা শুকনো জায়গা বেছে নিয়ে আমরা মাটিতেই বসলাম, আর মাধবলাল গাছের গুড়িতে বন্দুকটাকে হেলান দিয়ে দাঁড় করিয়ে আমাদের সামনে বসে তার 13 বছর বয়সে সে ভাল্লুকের আক্রমণ থেকে কিভাবে উদ্ধার পেয়েছিল সেই গল্প করতে লাগল। আমার মন কিন্তু পুরোপুরি গল্পের দিকে যাচ্ছে না, কারণ একটা চোখ রয়েছে ফেলুদার দিকে। শেঠোঁটের ফাঁকে একটা টাটকা ধরানো চারমিনা নিয়ে মন্দিরের চারপাশটা সার্ভে করছে। একবার মনে হলো একটা সিগারেটের টুকরো তুলে নিয়ে আবার সেটাকে ফেলে দিল, আর একটু হাঁটু গেড়ে বসে কোমরটা ভাঁজ করে প্রায় মাটিতে নাক ঠেকিয়ে কি যেন দেখল। প্রায় 10 মিনিট ধরে তন্ন তন্ন করে চারদিকে সার্ভে করে ফেলুদা মন্দিরের ভেতর ঢুকল। ধন্যি সাহস ফেলুদার, বাইরে থেকে মন্দিরের ভেতরটা অন্ধকূপের মতো মনে হয়, এককালে নাকি 10 পূজার মূর্তি ছিল। কালা পাহাড়ের দৌলতে সে মূর্তির মাথা চারটে হাত আর পেটের খানিকটা কাটা যায়, সেই থেকে মন্দিরের নাম হয়ে যায় পেটকাটি বা কাঁটা ঠাকুরনির মন্দির। এখন ওর ভিতরে নির্ঘাত সাপ, তক্ষক আর গিরগিটির বাসা। তাও ফেলুদা নির্বিকারে মন্দিরের ভিতর ঢুকে সার্ভে করে মিনিটখানেক পরে বেরিয়ে এসে রহস্যজনকভাবে বলল, তাজ্জব ব্যাপার, আলো পেতে হলে যে অন্ধকারে প্রবেশ করতে হয় তা এই প্রথম জানলাম। কি মশাই, ডার্কনেস গন বলে উঠল লালমোহনবাবু। খানিকটা বলল ফেলুদা, অমাবস্যার পর প্রতিপদের চাঁদ বলতে পারে। তাহলে তো ষোলকলা পুড়তে এখনো অনেক দিন মশাই। আপনি শুধু চাঁদের কথা ভাবছেন কেন?
সূর্য বলেও তো একটা জিনিস আছে, রাতটা কেটে গেলেই তো তার দেখা পাওয়ার কথা। কালি তার মানে ক্লাইম্যাক্স বলছেন? আমি আর কিছুই বলছি না লালমোহনবাবু, শুধু বলছি যে এই প্রথম একটা আলোর আভাস দেখতে পাচ্ছি। চল তোপসে, বাড়ি চল। আমরা বেরিয়েছিলাম 10টায়, ফিরতে ফিরতে হলো প্রায় 12:30। ফেলুদা তলোয়ারটা সোজা মহিতোষবাবুর হাতে তুলে দেবে বলে ঠিক করেছিল, কিন্তু এসে শুনলাম উনি আর শশাঙ্কবাবু বেরিয়ে গেছেন। বন বিভাগের বড় কর্তা নাকি এসে কালবনি ফরেস্ট বাংলোতে রয়েছেন, সেখানেই গেছেন। কাজেই তলোয়ারটা এখন আমাদের ঘরে, আমাদেরই কাছে। ঘরে আসার আগে অবশ্যই আমরা একতলার কিছুটা সময় কাটিয়ে এসেছি। ফেলুদার মাথায় কি যেন ঘুরছিল, ও দোতলায় না গিয়ে সোজা চলে গেল ট্রফি রুমে, সেই যেখানে জানোয়ারের ছাল আর মাথাগুলো রয়েছে, আর র্যাকে রাখা রয়েছে বন্দুকগুলো। ফেলুদা র্যাক থেকে একটা একটা করে বন্দুক নামিয়ে সেগুলো খুব মন দিয়ে দেখল। বন্দুকের নল, বন্দুকের বাট, বন্দুকের ট্রিগার, সেফটি ক্যাচ, প্রত্যেকটা জিনিস ও খুব মন দিয়ে পরীক্ষা করে দেখল। লালমোহনবাবু কি যেন একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ফেলুদা তাকে ধমকে থামিয়ে দিল। এখন কথা বলার সময় নয় লালমোহনবাবু, এখন চিন্তা করার সময়। লালমোহনবাবু এতদিনে ফেলুদার মতিগতি খুব ভালোভাবেই জেনে গেছেন, তাই আর দ্বিতীয়বার মুখ খুললেন না। দোতলায় উঠে বারান্দা দিয়ে আমাদের ঘরের দিকে যেতে ফেলুদা থমকে থেমে গেল, তার দৃষ্টি দেবতোষবাবুর ঘরের দিকে। সে কি দাদার ঘরে তালা কেন? সত্যি তো, ভদ্রলোক ঘর ছেড়ে গেলেন কোথায়? আর তালা লাগিয়ে যাবারই বা কারণটা কি? ফেলুদা কি ভাবলো জানি না, মুখে কিছুই বলল না। আমরা আমাদের ঘরে গিয়ে হাজির হলাম। ফেলুদার এখনকার অবস্থাটা আমার খুব চেনা। জটিল রহস্যের জট ছাড়ানোর প্রথম অবস্থায় ওর ভাবটা এরকমই হয়। 2 মিনিট ভুরু কুচকে চুপ করে বসে থেকে আবার উঠে দাঁড়ালো, তারপর খানিকটা পায়চারি করে আবার হঠাৎ দাঁড়িয়ে পড়ে মাথা হেট করে চোখ বুঝে ডান হাতের মাঝের আঙুলের ডগা দিয়ে কপালে আস্তে আস্তে টোকা মারা, তারপর আবার হাঁটা, আবার বসা, এই রকম আর কি। এইভাবেই একবার খাট ছেড়ে উঠে পায়চারি শুরু করে হঠাৎ থেমে গিয়ে বলল, কেউ যখন নেই আর দেবতোষবাবুর ঘর যখন বন্ধ, তখন এই ফাঁকে একটু চোরা অনুসন্ধান চালালে বোধ হয় মন্দ হয় না। কথাটা বলে ফেলুদা ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজা দিয়ে গলা বাড়িয়ে দেখলাম ও এদিক ওদিক দেখে মহিতোষবাবুর কাজের ঘরে ঢুকল। বাঘের পায়ের ছাপ দেখে অবধি লালমোহনবাবুর সাহস অনেকটা বেড়ে গেছে। উনি এখন দিব্যি বাঘ ছালটার উপর চিত হয়ে শুয়ে বাঘের মাথাটা বালিশের মতো ব্যবহার করছেন। এইভাবে কিছুক্ষণ সিলিংয়ের দিকে চেয়ে থেকে বললেন, কি শুভক্ষণে বইটা মহিতোষবাবুকে উৎসর্গ করেছিলাম বলো তো, এমন একটা থ্রিলিং অভিজ্ঞতা কি না হলে হতো। আজ সকালের কথাটাই চিন্তা করে বাঁশের ভেতর বুলেট, ঘাসের মধ্যে সাপ, রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ, পোড়ো মন্দির, গুপ্তধন, জরাগ্রস্ত অশ্বত্থ গাছ, আর কত চাই? এখন একবারটি ম্যানেজারের মুখোমুখি হতে পারলেই অভিজ্ঞতা কমপ্লিট। শেষেটা কি সত্যি করেই চাইছেন আপনি? আমি জিজ্ঞেস করলাম। আর ভয় নেই, একটা বিরাট হাই তুলে বললেন লালমোহনবাবু, মাধবলাল শিকারী আর পেলুমত্তির শিকারী, দুপাশে থাকলে মানুষ খেকুর বাপের সাথে নেই কিছু করে। লালমোহনবাবু প্রায় ঘুমিয়ে পড়েছিলেন আর আমি মহিতোষবাবুর শিকারের বইটা পড়ছিলাম। এমন সময় ফেলুদা ফিরে এলো। কিছু পেলেন? ফেলুদার পায়ের আওয়াজ পেয়ে লালমোহনবাবু সোজা হয়ে বসেছেন। ফেলুদা গম্ভীর বলল, যা খুঁজছিলাম তা পাইনি, আর সেটাই সিগনিফিক্যান্ট। তারপর কিছুক্ষণ চুপ করে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে থেকে বলল, যুধিষ্ঠিরের রথের চাকা মাটিতে ঠেকল কেন জানেন তো লালমোহনবাবু? সেই অশ্বথামা হতো ইতিগোচর ব্যাপার তো। হ্যাঁ, যুধিষ্ঠির পুরোপুরি সত্যি কথা বলেননি তাই, কিন্তু আজকের দিনে মিথ্যে বললেই যে চাকা মাটিতে ঠেকে যাবে এমন কোনো কথা নেই। এ যুগে মানুষের দোষের শাস্তি মানুষই দিতে পারে, ভগবান নয়।
এরপরে একটা জিপের আওয়াজ পাওয়ার কিছুক্ষণ পরেই চাকর এসে খবর দিল যে ভাত বাড়া হয়েছে, বাবু এসেছেন, খেতে ডাকছেন। মহিতোষবাবুর বাড়িতে খাওয়াটা ভালোই হয়, সব সময় হয় কি না জানি না, কিন্তু আমরা যে কদিন রয়েছি সে কদিনই রোজই মুরগি হয়েছে। কাল রাত্রে বিলেতি কায়দায় রোস্ট হয়েছিল। লালমোহনবাবু কাঁটা চামচ ম্যানেজ করতে পারছেন না দেখে মহিতোষবাবু বললেন, যে পাখির মাংস হাত দিয়ে খেলে নাকি কেতায় কোনো ভুল হয় না। আজকেও খাওয়ার তোড়জোড় ভালোই ছিল, কিন্তু প্রথম থেকেই কথাবার্তা এমন গুরুগম্ভীর মেজাজে শুরু হলো যে খাওয়ার দিকে বেশি নজর দেওয়া হলো না। আমরা খাবার ঘরে ঢুকতেই মহিতোষবাবু বললেন, মিস্টার মিত্তির, সংকেতের ব্যাপারটা যখন চুকেই গেছে তখন তো আর আপনাদের এখানে ধরে রাখার কোনো মানে হয় না। কাজেই আপনি যদি বলেন তাহলে আপনাদের ফেরার বন্দোবস্ত আমার লোক করে দিতে পারে। জলপাইগুড়িতে লোক যাচ্ছে, আপনাদের রিজার্ভেশনটা করে আনতে পারি। ফেলুদা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আমাদের দিক থেকেও আপনার আতিথেয়তার সুযোগ আর নেব না বলেই ভাবছিলাম, তবে আপনার যদি খুব বেশি আপত্তি না থাকে তাহলে আজকের দিনটা থেকে কাল রওনা হতে পারি। বুঝতেই তো পারছেন আমি গোয়েন্দা মানুষ, আমি থাকতে থাকতে একজন এভাবে খুন হলেন আর তার একটা কিনারা না করে যেতে পারলে মনটা খুঁতখুত করবে। আমিই করি বা পুলিশই করুক, কিভাবে ঘটনাটা ঘটল সেটা জেনে যেতে পারলে ভালো হতো। মহিতোষবাবু খাওয়া বন্ধ করে ফেলুদার দিকে সোজা তাকিয়ে গম্ভীর গলায় বললেন, সুস্থ মস্তিষ্কে খুন করতে পারে এমন লোক আমার বাড়িতে কেউ নেই মিস্টার মিত্তির। ফেলুদা যেন কথাটা গায়ে করল না, বলল, আপনার দাদাকে কি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে? ওর ঘরে তালা দেখছিলাম। মহিতোষবাবু সেই রকম গম্ভীরভাবেই বললেন, দাদা ঘরেই আছেন, তবে কাল রাত থেকে ওর একটু মারাবাড়ি যাচ্ছে, ওষুধ খাননি, তাই ওকে একটু সংযত করে রাখা দরকার, নইলে আপনাদেরও বিপদ আসতে পারে। আপনারাও তো দোতলাতেই থাকেন, উনি বাইরের লোককে এমনিতেই সন্দেহের চোখে দেখেন। শুধু তাই না, যেসব ঐতিহাসিক চরিত্র সম্পর্কে ওর মনে বিরূপ ভাব আছে বাইরের লোককে সেসব চরিত্র বা তাদের অনুচর বলে কল্পনা করেন। তড়িৎকে তো কালাপাহাড় ভেবে একদিন ওর টুটি টিপে ধরেছিলেন, শেষটায় মনমতো গিয়ে কোনো রকমে ছাড়ায়। ফেলুদা খাওয়া না থামিয়ে দিব্যি স্বাভাবিকভাবে বলল, তড়িৎবাবুর খুন হওয়াটাই কিন্তু একমাত্র ঘটনা নয়, আপনার গুপ্তধনও কে যেন সরিয়ে ফেলেছে, খুব সম্ভবত সেই একই রাত্রে। সে কি? এবার মহিতোষবাবুর মুখের গ্রাস আর মুখ পর্যন্ত পৌঁছল না। গুপ্তধন নেই, আপনি দেখে এসেছেন? হ্যাঁ, গুপ্তধন নেই, তবে তলোয়ারটা পাওয়া গেছে আর তাতে রক্তের দাগও পাওয়া গেছে। মহিতোষবাবু বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইলেন। এবার ফেলুদা তার তৃতীয় বোমাটা দাগল। তড়িৎবাবুকে যখন বাঘে খাচ্ছিল তখন সেই বাঘের দিকে তাক করে কেউ একটা গুলি ছোড়ে, সেটা বাঁশের গুড়িতে লাগে। গুলিটা সম্ভবত বাঘের গা ঘেঁষে গিয়েছিল, কারণ বাঘের কিছু লোম পাওয়া গেছে, মাটিতে পড়েছিল। কাজেই মনে হচ্ছে সে রাত্রে বেশ কয়েকজন লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে জঙ্গলের একটা বিশেষ অংশে ঘোরাফেরা করছিল। পূজার কথাটা অপ্রত্যাশিতভাবে বলে উঠলেন শশাঙ্কবাবু। পোচার মানে যে চোরা শিকারী সেটা জানতাম, শিকারের বিরুদ্ধে আইন পাশ হবার পরেও এরা লুকিয়ে লুকিয়ে শিকার করে বাঘের চামড়া, হরিণের শিং, গন্ডারের শিং এইসব বিক্রি করে, এমনকি বাঘ ভাল্লুকের বাচ্চা ধরেও মাঝে মাঝে বিক্রি করে। শশাঙ্কবাবু বলে চললেন, তড়িৎকে যেই খুন করে থাকুক তাকে বাঘে ধরে নিয়ে যাবার পর জঙ্গলে নিশ্চয়ই কোনো পোচার ঢোকে, পোচারই বাঘটাকে গুলি করেছিল, যেগুলি বাঘের গায়ে আঁচড় কেটে বাঁশের গুড়িতে লেগেছিল। ফেলুদা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, সেটা অবশ্যই অসম্ভব নয়, কাজেই বন্দুকের ব্যাপারটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে, কিন্তু অন্য দুটো রহস্য রয়েই যাচ্ছে।
দুটো নয় একটা, বললেন মহিতোষবাবু। গুপ্তধন ওটা পাওয়া দরকার, ওটা না পেলে সিংহরায় বংশের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, ওটা পেতেই হবে। তাহলে এক কাজ করুন না কেন, ফেলুদা বলল, আমরা সবাই চলুন আরেকটি বার ওখানে যাই। জায়গাটা হলো কাঁটা ঠাকুরানির মন্দিরের পাশে। মহিতোষবাবু জঙ্গল অভিযানে আপত্তি করেননি, কিন্তু হলে কি হবে, বিকেল 3:30 থেকে চারিদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি নামল। সন্ধে 6:00 পর্যন্ত যখন সে বৃষ্টি থামল না, তখন আমরা জঙ্গলে যাবার আশা ত্যাগ করলাম। ফেলুদা গভীর থেকে এখন একেবারে গোমড়া হয়ে গেছে। মহিতোষবাবু যে আমরা চলে গেলে খুশি হন সেটা ওর কথায় পরিষ্কার বোঝা গেছে। কালও যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে হয়তো ফেলুদাকে তড়িৎবাবুর খুনের রহস্য সমাধান না করেই চলে যেতে হবে। অবশ্যই আরেকবার কাঁটা ঠাকুরনির মন্দিরে গেলেই যে ফেলুদার মনের অন্ধকার কিভাবে দূর হবে তা জানি না, তবে ও যে মনে মনে খানিকটা অগ্রসর হয়েছে সেটা ওর চোখ মাঝে মাঝে যেভাবে জ্বলে উঠছিল তা থেকেই বুঝতে পারছিলাম। এর মধ্যে আমরা তিনজনেই একবার বাইরের বারান্দায় বেরিয়েছিলাম, তখন গ্র্যান্ডফাদার ক্লকে 5:30 বেজেছে। তখনও দেখলাম দেবতোষ বাবুর ঘরের দরজা বন্ধ। লালমোহনবাবু ফিসফিস করে বললেন, একবার খড়খড়ি ফাঁক করে দেখে এলে হতো না ভদ্রলোক কী করছেন, এ তল্লাটে তো কেউ নেই বলেই মনে হচ্ছে। ফেলুদা অবশ্যই লালমোহনবাবুর অনেক কথার মতোই এটাতেও কান দিল না। 7:00 সময় মেঘ কেটে গিয়ে আকাশে তারা দেখা দিল। মনে হচ্ছিল কুচকুচে কালো আকাশের গায়ে তারাগুলো এইমাত্র পালিশ করে বসিয়ে দেয়া হয়েছে। ফেলুদা হাতে তলোয়ার নিয়ে খাটে বসে আছে। আমরা দুজনে সবে জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছি। এমন সময় লালমোহনবাবু আমার শার্টের আস্তিনটা খামচে ধরে ফিসফিস গলায় বললেন, সরু টর্চ। দারোয়ানের বাড়িটা আমাদের জানলা থেকে দেখা যায়। আমাদের বাড়ি আর ওর বাড়ির মাঝামাঝি একটা গোলঞ্চ গাছ, তার নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, আর একটা টর্চওয়ালা লোক সেই লোকটার দিকে এগিয়ে গেল। এটা সেই ধরনের টর্চ যেগুলো বাড়ির প্লাগ পয়েন্টে গুজে দিলে চার্জ হয়ে থাকে, ছোট্ট বাল্ব, ছোট্ট কাচের মুখ, কিন্তু আলোর বেশ তেজ। এবার ফেলুদা ঘরের বাতিটা নিভিয়ে দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ালো। মাধবলাল, ফেলুদা ফিসফিস করে বলল, যে লোকটা অপেক্ষা করছিল তাকে আমারও মাধবলাল বলে মনে হয়েছিল, কারণ এই অন্ধকারেও হলদে শার্টের রঙটা আপছা আপছা বোঝা যাচ্ছিল, কিন্তু যে লোকটার হাতে টর্চ সে যে কে তা বোঝা ভারী মুশকিল। সে মহিতোষবাবুও হতে পারে, ওর দাদাও হতে পারে, শশাঙ্কবাবুও হতে পারে, আবার অন্য লোকও হতে পারে। এখন টর্চের আলো নিভে গেছে, কিন্তু দুজনে দাঁড়িয়ে যে খুব নিচু গলায় কথা বলছে তাতে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ পর হলদে শার্টটা নড়ে উঠল, তারপর টর্চের আলোটা জ্বলে উঠে আমাদের বাড়ির দিকে চলে এলো। ফেলুদা কিছুক্ষণ অপেক্ষা করে ঘরের বাতিটা জ্বলিয়ে দিল। লালমোহনবাবু বোধহয় নিজেই নিজের মনের মতো করে গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছেন, তাই তিনি হঠাৎ এক ফাঁকে বারান্দায় বেরিয়ে কি যেন দেখে এলেন। কি দেখলেন, দরজা এখনো তালা? ফেলুদা জিজ্ঞেস করল। হ্যাঁ, লালমোহনবাবু অপ্রস্তুত হাসি হেসে বললেন, আপনার কি ধারণা উনি গিয়েছিলেন মাধবলালের সঙ্গে কথা বলতে? আমি তো গোড়াতেই বলেছি মশাই, দাদাটিকে আমার ভালো লাগছে না, পাগল জিনিসটা বড় ডেঞ্জারাস, আমাদের নর্থ ক্যালকাটায় এক পাগল ছিল, সে আপার সার্কুলার রোডে ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে ট্রাম্প আর বাস লক্ষ্য করে ভেমক্ষা ঢিল ছুটত, কি ডেঞ্জারাস বলুন তো। দেবতোষবাবুর দরজা বন্ধতে কি প্রমাণ হলো, তার মানে ভদ্রলোক নিচে যাননি? কি করে প্রমাণ হয় সেটা, ভদ্রলোক আদৌ ওই তালাবন্ধ দরজার পিছনে আছেন কিনা সেটা আপনি কি করে জানলেন? সারাদিনে তার কোনো সাড়া শব্দ পেয়েছেন কি? লালমোহনবাবু যেন বেশ খানিকটা দমে গেলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মশাই কত চেষ্টা করি, আমার চিন্তা ঠিক আপনার চিন্তার সঙ্গে এক লাইনে চলবে, কোথায় যেন গণ্ডগোল হয়ে যায়।
গণ্ডগোল না, কোলিশন। আপনি উল্টো পথে চলেন কি না? আপনি আগে ক্রিমিনাল ঠিক করে নিয়ে তারপর তার ঘাড়ে ক্রাইমটা বসাতে চেষ্টা করেন, আর আমি ক্রাইমের ধাঁচটা বুঝে নিয়ে সেই অনুযায়ী ক্রিমিনাল খোঁজার চেষ্টা করি। এই ব্যাপারেও তাই করছেন? এছাড়া আর কোনো রাস্তা নেই লালমোহনবাবু। কোনখান থেকে শুরু করেছেন? কুরুক্ষেত্র। এরপরে লালমোহনবাবু কোনো প্রশ্ন করেননি। আমাদের মশারি বদলে দেওয়াতে ঘুমটা ভালোই হচ্ছিল, কিন্তু মাঝরাত্রিরে একটা চিৎকারে ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসতে হলো। চিৎকারটা করেছে ফেলুদা। জেগে দেখি ও দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, হাতে রয়েছে আদিত্যনারায়ণের তলোয়ার। বাইরে থেকে চাঁদের আলো এসে ইস্পাতের ফলাটার ওপর পড়াতে সেটা ঝিলিক মারছে। যে কথাটা শুনে ঘুমটা ভেঙেছিল সেটা ফেলুদা আরও দুবার বলল, তবে অত চেঁচিয়ে না। ইউরেকা, ইউরেকা! আর্কিমিডিস কি যেন একটা আবিষ্কার করে উল্লাসের সঙ্গে এই গ্রিক কথাটা বলেছিল, তার মানে হলো পেয়েছি। ফেলুদা যে কি পেয়েছে সেটা বোঝা গেল না। সকালে চা খাওয়ার সঙ্গে সঙ্গে শশাঙ্কবাবু আমাদের ঘরে এলেন দেখে বেশ একটু অবাক লাগল। ফেলুদা ভদ্রলোককে বেশ খাতির টাতির করে বসতে বলে বলল, আপনার সঙ্গে আর আলাপই হলো না ঠিক করে। মহিতোষবাবুর বন্ধু হিসেবে আপনারও নিশ্চয়ই অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। শশাঙ্কবাবু টেবিলের সামনে চেয়ারটায় বসে বললেন, অভিজ্ঞতার শুরু কি সেই আজকে? মহির সঙ্গে আমার বন্ধুত্ব 50 বছরের ওপর, সেই স্কুল থেকে। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মহিতোষ সম্পর্কে? না, তড়িৎবাবু সম্পর্কে। বলুন, আপনার মতে উনি কেমন লোক ছিলেন? চমৎকার, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ধীর প্রকৃতির যুবক ছিল তড়িৎ। আর কাজের দিক দিয়ে? অসাধারণ, আমারও তাই ধারণা। এবার শশাঙ্কবাবু ফেলুদার দিকে সোজা দৃষ্টি দিয়ে বললেন, আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলুন। শশাঙ্কবাবুকে এই প্রথম সিগারেট খেতে দেখলাম। ফেলুদারি দেয়া একটা চার মিনার ধরিয়ে একটা টান দিয়ে ধোয়া ছেড়ে বললেন, এই 3 দিনে আপনার অনেক রকম অভিজ্ঞতা হলো, আপনি নিজেও বুদ্ধিমান, তাই সাধারণ লোকের চেয়ে নিশ্চয় অনেক বেশি দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। আজ হয়তো আপনার এখানে শেষ দিন। আজ কি ঘটবে তা জানি না, যাই ঘটুক না কেন, এই বিশেষ জায়গার এই বিশেষ জমিদার পরিবারটি সম্বন্ধে আপনি যা জেনে গেলেন সেটা যদি আপনি গোপন রাখতে পারেন এবং আপনার এই বন্ধুটিকেও গোপন রাখতে বলেন, তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করব। আমি জানি মহিতোষও এটাই চাইবে। বাংলাদেশের প্রায় যে কোনো জমিদার বংশের ইতিহাস ঘাটলেই অনেক সব অদ্ভুত অপ্রিয় ঘটনা বেরিয়ে পড়বে, সে তো আপনি জানেন। সেরকম সিংহ রায় বংশের ইতিহাসেও অনেক অপ্রিয় তথ্য লুকিয়ে আছে, সেটা বলাই বাহুল্য। ফেলুদা বলল, শশাঙ্কবাবু, আমি 3 দিন ধরে মহিতোষবাবুর আতিথেয়তা ভোগ করছি, সে কারণে আমি তার কাছে কৃতজ্ঞ। আমি কলকাতায় গিয়ে সিংহ রায় পরিবার সম্পর্কে বদনাম রটাবো এটা কখনো হবে না, এ আমি কথা দিতে পারি। এরপর একটা প্রশ্ন ফেলুদা বোধ হয় না করে পারল না। দেবতোষবাবুর ঘরের দরজা কাল থেকে বন্ধ দেখছি, এ ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন কি? শশাঙ্কবাবু একটা অদ্ভুত দৃষ্টিতে ফেলুদার দিকে চাইলেন, তারপর বললেন, আমার বিশ্বাস আজকের দিনটা ফুরোবার আগেই আপনিই পারবেন। পুলিশ কি তদন্ত চালিয়ে যাচ্ছে? হুম হুম। সে কি, হঠাৎ বন্ধ করার কারণটা কি? যার ওপর সন্দেহটা পড়ছে মহিতোষ চায় না যে পুলিশ তাকে কোনো রকমভাবে বিব্রত করে। আপনি দেবতোষবাবুর কথা বলছেন? আর কে আছে বলুন। কিন্তু দেবতোষবাবু যদি খুন করেও থাকেন তিনি তো আর অভিযুক্ত হবেন না, কারণ তার তো মাথা খারাপ। তাহলেও ব্যাপারটা প্রচার হয়ে পড়বে তো, মহিতোষ সেটাও চায় না। সিংহরায় বংশের মর্যাদা রক্ষার জন্য, ধরুন যদি তাই হয়। বলে শশাঙ্কবাবু উঠে পড়লেন। 8:30 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম।
আজও প্রথম দিনের মতো দুটো জীব, একটা ফেলুদা লালমোহনবাবু আর আমি, অন্যটায় মহিতোষবাবু শশাঙ্কবাবু মাধবলাল আর মহিতোষবাবুর একজন বেয়ারা। আজ আমাদের সঙ্গে তিনটে বন্ধু, একটা নিয়েছে মাধবলাল, একটা মহিতোষবাবু আর একটা ফেলুদা। বন্দুক নেবার ইচ্ছেটা ফেলুদাই প্রকাশ করল। ফেলুদার রিভলভার চালানোর কথা মাধবলালই মহিতোষবাবুকে খুব ফলাও করে বলেছিল, তাই বন্দুক চাইতে মহিতোষবাবু আর আপত্তি করলেন না। বললেন, আপনার খুশি মতো একটা বেছে নিন, বাঘের জন্যই যদি হয় 375টা নিতে পারেন। ওসব নম্বর টম্বর আমি বুঝি না, তবে বেশ জবরদস্ত রাইফেল সেটা দেখে বুঝতে পারছি। লালমোহনবাবুর মধ্যেও একটা চাপা উত্তেজনার ভাব, কারণ ফেলুদা তার হাতে আদিত্যনারায়ণের তলোয়ারটা তুলে দিয়েছে। দেবার সময় বলল, একদম হাতছাড়া করবেন না, আজকের নাটকে ওটার একটা বিশেষ ভূমিকা আছে। ভোরে যখন উঠেছিলাম তখন আকাশ মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু এখন আবার মেঘ করে এসেছে। কালকের বৃষ্টির ফলে রাস্তায় কাদা হয়েছিল, তাই আমাদের পৌঁছতে খানিকটা বেশি সময় লাগলো। কাটা ঠাকুরনির মন্দির একেবারে জঙ্গলের ভিতরে, জীপ অত দূরে যাবে না। কাল যেখানে নেমেছিলাম আজ সেখান থেকে আরও প্রায় আধ মাইল ভিতরে গিয়ে আমাদের জীপ থামল। মাধবলাল রাস্তা চেনে, সে বলল, সামনে একটা নালা পেরিয়ে মিনিট 15 হাঁটলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। অল্প অল্প মেঘের গর্জন আর গাছের পাতা কাঁপানো ঝিরঝিরে বাতাসের মধ্যে আমাদের অভিযান শুরু হলো। গাড়ি থেকে নামবার আগেই ফেলুদা রাইফেলে টোটা ভরে নিয়েছে। মহিতোষবাবু নিজে তার বন্দুকটা নেননি, ওটা রয়েছে বেয়ারা পর্বত সিং এর হাতে। পর্বত সিং নাকি সবসময় মহিতোষবাবুর সঙ্গে শিকারে গেছে। বেটে খাটো গাটাগোট্টা চেহারা দেখলেই বোঝা যায় গায়ে অসম্ভব জোর। আজ খানিক দূর হাঁটার পরই দূরে একপাল হরিণ দেখে মনটা নেচে ওঠার প্রায় সঙ্গে সঙ্গে বুকটা ধড়াস করে উঠল। এই জঙ্গলের মধ্যেই কোথাও হয়তো সেই মানুষ খেকো বাঘটা রয়েছে। এমনিতে বাঘ নাকি শিকারের খোঁজে রোজ অক্লেশে 25-30 মাইল হেঁটে এ বন থেকে ও বনে চলে যায়, কিন্তু এ বাঘ যদি জখমই বাঘ হয়ে থাকে তাহলে হয়তো তার পক্ষে বেশি দূর হাঁটা সম্ভবই না। আর এমনিতে এই জঙ্গল আর আগের মতো বড় আর ছড়ানো নেই। গত 20-25 বছরে মাইলের পর মাইল গাছ কেটে ফেলে সেখানে চাষের জমি হয়েছে, চা বাগান হয়েছে, লোকের বসতি হয়েছে, কাজেই বাঘ যে খুব দূরে চলে যাবে সে সম্ভাবনা কম। দিনের বেলা বাঘ সাধারণত বেরোয় না এটা ঠিক, কিন্তু মেঘলা দিনে নাকি বেরোনো অসম্ভব না। এ ব্যাপারটা কালকেই ফেলুদা আমাকে বলেছে। যে নালাটা আজ আমাদের পেরুতে হলো সেটা কালকেও পেরিয়েছি। কাল প্রায় শুকনো ছিল, আজ কুলকুল করে জল বইছে। নালার ধারে বালি, তাতে জানোয়ারের পায়ের ছাপ। বাঘ নেই, তবে হরিণ শুয়োর আর হায়নার পায়ের ছাপ মাধবলাল চিনিয়ে দিল। আমরা নালা পেরিয়ে ওপারের বনের মধ্যে ঢুকলাম। একটা কাঠঠোকরা মাঝে মাঝে ডেকে উঠছে, দূর থেকে একটা ময়ূরের ডাক শুনতে পাচ্ছি, আর কয়েকটা ঝিঝি ক্রমাগত ডেকে চলেছে। পায়ের সামনে ঘাসের ওপর মাঝে মাঝে সরাৎ সরাৎ শব্দ পাচ্ছি, আর বুঝতে পারছি যে গিরগিটির দল মানুষের পায়ের তলায় পিষে যাবার ভয়ে এক ঝোপ থেকে আরেক ঝোপড়ার পিছনে গিয়ে আশ্রয় নিচ্ছে। ক্রমে আমরা আমাদের চেনা জায়গায় পৌঁছে গেলাম, কাল এখানে এসেছিলাম অন্য পথ দিয়ে। এই যে সেই তলোয়ারের জায়গা। আমাদের দলপতি মাধবলাল অত্যন্ত সাবধানে শব্দ না করে পা ফেলে এগিয়ে চলেছে, আর বাকি সকলে তার দেখা দেখি সেইভাবেই চলার চেষ্টা করছি। মাটি এমনিতেই ভিজে নরম হয়ে আছে, শুকনো পাতা প্রায় নেই বললেই চলে, তাই সাতজন লোক একসঙ্গে হাঁটা সত্ত্বেও প্রায় কোনো শব্দই হচ্ছিল না। সামনের গাছের পাতার ফাঁক দিয়ে ইটের পাঁচা দেখা যাচ্ছে, কাঁটা ঠাকুরনির ফাটা মন্দির। একজনও একটা কথা না বলে একটুও শব্দ না করে মন্দিরের সামনে পৌঁছে গেলাম, সকলে থামল। সেদিন শুধু ফোকলা ফকিরের গাছ, অর্জুন গাছ আর জোড়া তাল গাছের দিকে লক্ষ্য ছিল বলে আশেপাশে যে আরও কত রকম গাছ আছে সেটা খেয়াল করিনি। সেসব গাছের ফাঁক দিয়ে ঝিরঝির করে বাতাস আসছে, আর আসছে নালার কুলকুল শব্দ। মন্দিরের পিছন দিকেই নালা, ওই নালায় জল খেতে আসে জন্তু জানোয়ার, বাঘও আসে,
মানুষ খেকে ও। ফেলুদা অর্জুন আর জোড়া তালের মাঝখানে গর্তটার দিকে এগিয়ে গেল। মহিতোষবাবুও গেলেন পিছন পিছন। আজ গর্তে আরও বেশি জল। ফেলুদা সেদিকে আঙুল দেখিয়ে নিস্তব্ধতা ভেঙে দিয়ে প্রথম কথা বলল, এই গর্তে ছিল আদিত্যনারায়ণের গুপ্তধন। কিন্তু সেটা গেল কোথায়? চাপা গলায় জিজ্ঞেস করলেন মহিতোষবাবু। কাছাকাছির মধ্যেই আছে, যদি না কালকের মধ্যে কেউ সেটা সরিয়ে থাকে। মহিতোষবাবুর চোখ দুটো জলজল করে উঠল। আছে? আপনি সত্যি বলছেন আছে? আপনি জানেন সে গুপ্তধন কি জিনিস? ফেলুদা পাল্টা প্রশ্ন করল। উত্তেজনায় মহিতোষবাবুর কপালের শিরা ফুলে উঠেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। বললেন, না জানলেও অনুমান করতে পারি আমার পূর্বপুরুষ যশবন্ত সিংহ রায় ছিলেন কোচবিহারের রাজা নারায়ণ ভূপের সেনাধ্যক্ষ। যশবস্তের উপার্জিত টাকা নারায়ণের নিজের টাকশালের টাকা, যার নাম ছিল নারায়ণী টাকা। সেই টাকা ছিল আমাদের বাড়িতে। 1000-এর ওপর রৌপ্য মুদ্রা, 400 বছরের পুরনো। আদিত্যনারায়ণ যখন এ টাকা লুকিয়ে রাখেন তখন তার মাথা খারাপ হতে শুরু করেছে। 60 বছর বয়সে ছেলে মানুষই দুষ্টবুদ্ধি খেলছে। তিনি মারা যাবার পর সে টাকা আর পাওয়া যায়নি। এতদিনে এই সংকেত তার সন্ধান দিয়েছে। ও টাকা আমার চাই মিস্টার মিত্তির, ওটা হারালে চলবে না। ফেলুদা মহিতোষবাবুর দিক থেকে ঘুরে মন্দিরের দিকে এগুচ্ছে। মন্দিরের কাছাকাছি পৌঁছে হঠাৎ আমার দিকে ফিরে বলল, তোপসে বন্দুকটা ধর তো, মন্দিরের ভিতর রিভলভারই কাজে দেবে। আমার হাত কাঁপতে শুরু করেছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বন্দুকটা হাতে নিলাম। জিনিসটা যে এত অসম্ভব রকম ভারী সেটা দেখে বুঝতে পারিনি। ফেলুদা মন্দিরের ভাঙা দরজা দিয়ে অন্ধকারের ভিতরে ঢুকল। চৌকাট পেরোনোর সময় লক্ষ্য করলাম ও পকেটে হাত ঢোকাল। 5 কোণার মধ্যেই পরপর 2 বার রিভলভারের আওয়াজে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তারপর মন্দিরের ভিতর থেকে ফেলুদার কথা শোনা গেল, মহিতোষবাবু আপনার লোকটিকে একবার পাঠান তো। পর্বত সিং বন্দুকটা তার মনিবের হাতে দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে 1 মিনিটের মধ্যেই একটা সর্বাঙ্গে কাদামাখা পিতলের খড়া নিয়ে বেরিয়ে এলো, তার পিছনে ফেলুদা। মহিতোষবাবু পর্বত সিং এর দিকে ছুটে গেলেন। ফেলুদা বলল, কেউটের যে রৌপ্য মুদ্রার প্রতি মোহ থাকতে পারে এটা ভাবিনি, কালই শীষের শব্দ পেয়েছিলাম। আজ দেখি ঘোড়াটাকে সস্নেহে আলিঙ্গন করে পড়ে আছেন বাবাজি। মহিতোষবাবু হাত থেকে বন্দুক ফেলে দিয়ে সেই ঘোড়াটার উপর হুমড়ি খেয়ে পড়ে তার ভিতর থেকে সবে 1 মুঠো রূপোর টাকা বের করেছেন। এমন সময় একটা কাকর হরিণ ডেকে উঠল, আর তার ঠিক পরেই একসঙ্গে অনেকগুলো বাঁদর আশপাশের গাছ থেকে চেঁচাতে আরম্ভ করল। তারপরে কয়েক মুহূর্তের মধ্যে এতগুলো ঘটনা একসঙ্গে ঘটে গেল যে ভাবতেও মন ধা দিয়ে যায়। প্রথমে মহিতোষবাবুর মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল। এক মুহূর্ত আগে যিনি একসঙ্গে এতগুলো রূপোর টাকা দেখে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিলেন, তিনি হাত থেকে সেই টাকা ফেলে দিয়ে ইলেকট্রিক শক খাওয়ার মতো করে চমকে উঠে দাঁড়িয়ে এক লাফে 3 হাত পিছিয়ে গেলেন। আমরা সবাই যে যেখানে আছি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে পড়েছি। ফেলুদাই প্রথমে মুখ খুলল, কিন্তু তার গলার স্বর চাপা ফিসফিসে, তোপসে গাছে ওঠ, লালমোহনবাবু আপনিও। আমার পাশেই ফোকলা ফকিরের গাছ। ফেলুদার হাতে বন্দুকটা চালান করে দিয়ে ফোকলা ফকিরে পা দিতে উঠে হাত বাড়িয়ে একটা বড় ডাল ধরে 10 সেকেন্ডের মধ্যে আমি মাটি থেকে 10 হাত উপরে উঠে গেলাম। তারপরেই লালমোহনবাবু তার হাতের তলোয়ারটা আমার হাতে চালান দিয়ে একটা তাজ্জব ব্যাপার করলেন। অবশ্য উনি পরে বলেছিলেন যে ছেলেবেলায় আমতায় থাকতে নাকি অনেক গাছে চড়েছেন, কিন্তু 40 বছর বয়সেও যে তিনি 1 নিমেষে আমার চেয়ে উপরের একটা ডালে উঠে পড়তে পারবেন এটা আমি স্বপ্নেও ভাবিনি। বাকি ঘটনাগুলো আমি ওপর থেকেই দেখছিলাম। লালমোহনবাবু কিছুক্ষণ দেখে আর দেখতে পারেননি, কারণ তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
তবে এমন আশ্চর্যভাবে তার হাত পা গাছের চওড়া ডালের দুদিকে ঝুলেছিল যে তিনি মাটিতে পড়ে যাননি। চারদিক থেকে বিশেষ বিশেষ জানোয়ার আর পাখি ডাক শুনেই বোঝা গিয়েছিল যে কাছাকাছির মধ্যে বাঘ এসে পড়েছে। অবশ্যই বাঘ এদিকে আসার আরেকটা কারণ ছিল, সেটা পরে জেনেছিলাম। মোট কথা, বাঘ আসছে বুঝেই ফেলুদা আমাদের কাছে চড়তে বলেছিল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার করলেন মহিতোষ বাবু, তার এই চেহারা যে কোনোদিন দেখব সেটা ভাবেনি। অবাক হয়ে দেখলাম ভদ্রলোক ফেলুদার দিকে ঘুরে দাঁতে দাঁত চেপে বলছেন, মিস্টার মিত্তির, আপনার যদি প্রাণের মায়া থাকে তো চলে যান। কোথায় যাব মহিতোষ বাবু? দুজনের হাতেই বন্দুক। মহিতোষ বাবুটাও উপর দিকে উঠছে ফেলুদার দিকে। বলছি যান, আবার বললেন মহিতোষ বাবু। চিপ রয়েছে ওইদিকে, আপনি চলে যান, আমি আদেশ করছি, আপনি। মহিতোষ বাবুর কথা শেষ হল না। একটা বাঘের গর্জনে সমস্ত বনটা কেঁপে উঠেছে। শুনলে মনে হবে না একটা বাঘ, মনে হবে পঞ্চাশটা হিংস্র জানোয়ার একসঙ্গে গর্জন করে উঠেছে। এবার গাছের ওপর থেকে দেখতে পেলাম মন্দিরের পিছনে আরও কতগুলো অর্জুন গাছের সাদা ডালের ফাঁক দিয়ে একটা গনগনে আগুনের মতো চলন্ত রং। সেটা লম্বা ঘাসের আড়াল থেকে বেরিয়ে এসে একটা প্রকাণ্ড ডোরাকাটা বাঘের চেহারা নিল। বাঘটা এগিয়ে আসছে কাটা ঠাকুরনির ডান পাশ দিয়ে আমাদের এই খোলা জায়গাটার দিকে। মহিতোষ বাবুর হাতের বন্দুকটা নিচে নেমে এসেছে। একে ভারী বন্দুক, তার ওপর ওর হাত থরথর করে কাঁপছে। এদিকে ফেলুদার বন্দুকের নলটা ওপর দিকে উঠছে। আরও তিনজন লোক আছে আমাদের সঙ্গে, শশাঙ্কবাবু, মাধবলাল আর পর্বত সিং। পর্বত সিং এই মাত্র একটা প্রকাণ্ড লাফ দিয়ে পালালো। অন্য দুজন কি করছে জানি না, কারণ আমার চোখ একবার বাঘ আরেকবার ফেলুদার দিকে যাচ্ছে। এখন বাঘটা মন্দিরের পাশে এসে পড়েছে। বাঘের মুখটা ফাঁক হলো, তার দাঁতগুলো দেখা যাচ্ছে। এতগুলো শিকার একসঙ্গে চোখের সামনে সে নিশ্চয়ই দেখেনি কখনো। বাঘটা থেমে গেছে, তার শরীরটা একটু নিচু হলো, একটা লাফ মারার আগের অবস্থা, যাকে ওত পাতা বলে। এইভাবে লাফ দিয়ে পড়ে বাঘ একটা মোষকেও দুম দুম প্রায় একই সঙ্গে দুটো বন্দুক গর্জিয়ে উঠল। আমার কান ঝালাপালা, দৃষ্টিটাও যেন এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। তারই মধ্যে দেখলাম বাঘটা লাফ দিয়ে শূন্যপথে একটা অদৃশ্য বাধার সামনে পড়ে উল্টো দিকে একটা ডিগবাজি খেয়ে একেবারে গুপ্তধনের কলসিটা ঠিক পাশে আশ্রে পড়ল। তার লেজের ঝাপটায় কলসিটা প্রচণ্ড খটাং শব্দে ছিটকে গড়িয়ে গিয়ে তার থেকে 400 বছরের পুরনো নারায়ণী টাকা ছড়িয়ে পড়ল। ফেলুদা বন্দুকটা নামিয়ে নিয়েছে। মাধবলাল বলল, ও মরগিয়া, কার গুলিতে মরল বলুন তো? প্রশ্নটা করল ফেলুদা। মহিতোষ বাবুর উত্তর দেবার ক্ষমতা নেই, তিনি মাথা হেট করে মাথায় হাত দিয়ে মাটিতে বসে আছেন। তার হাত থেকে ছিনিয়ে নেওয়া বন্দুকটা এখন শশাঙ্কবাবুর হাতে। শশাঙ্কবাবু বাঘটার দিকে এগিয়ে গেলেন, তারপর বললেন, এসে দেখুন মিস্টার মিত্তির, একটা গুলি গেছে চোয়ালের তলা দিয়ে একেবারে মাথার খুলি ভেদ করে, আরেকটা গেছে কানের পাশ দিয়ে। দুটোর যে কোনোটাতেই বাঘটা মরে থাকতে পারে। জোড়া বন্দুকের গুলির আওয়াজে উত্তর দিকের গ্রাম থেকে লোকজন ছুটে এসেছে। তারা মহা ফুর্তিতে বাঘটাকে মন্দিরের ওপাশে সরিয়ে নিয়ে গিয়ে বাঁশের সঙ্গে বেঁধে কাঁধে তোলার আয়োজন করছে। এটাই যে মানুষ খেকো তাতে কোনো সন্দেহ নেই। আরও দুটো গুলির চিহ্ন বাঘের গায়ে পাওয়া গেছে, একটা পিছনের পায়ে আর একটা চোয়ালের কাছে। এর যে কোনো একটার ফলে বাঘ তার স্বাভাবিক শিকারের ক্ষমতা হারিয়ে মানুষের পিছনে ধাওয়া করতে পারে। বাঘটার বয়সও যে বেশি সেটা তার গালের দুপাশের ঘন লোম থেকেই বোঝা যায়। পর্বত সিং ফিরে এসেছে, সে মহিতোষ বাবুর হাত ধরে তুলে তাকে মন্দিরের ভাঙা সিঁড়ির ওপর বসিয়ে দিয়েছে। ভদ্রলোক এখনও ঘন ঘন ঘাম মুছছেন।
লালমোহনবাবুর জ্ঞান ফিরেছে। গাছ থেকে নামাটা তার পক্ষে ওঠার মতো সহজ হয়নি, আমার সাহায্য নিতে হয়েছে। নেমে এসেই যেন কিছু হয়নি এমন ভাব করে আমার হাত থেকে তলোয়ারটা আবার নিয়ে নিয়েছেন। কিছুক্ষণ চুপচাপের পর ফেলুদা কথা বলল, মহিতোষবাবু আপনি বৃথাই দুশ্চিন্তায় ভুগছেন, আমি আপনার শিকারের অক্ষমতা কারোর কাছে প্রকাশ করব না, সেটা আমি শশাঙ্কবাবুকে কথা দিয়েছি। আমি ব্যাপারটা অনেক আগে থেকেই সন্দেহ করেছি। লালমোহনবাবুর চিঠিতে আপনার সই দেখে আমি ভেবেছিলাম আপনি বুঝি বৃদ্ধ, লিখতে গেলে যদি আপনার হাত কাঁপে তাহলে বন্দুক ধরলে সে হাত স্থির থাকবে কি করে, সে চিন্তা আমাকে ভাবিয়ে তুলেছিল। অবশ্যই এমনও হতে পারে যে আপনার হাত খুব সম্প্রতি বিকল হয়েছে, বইয়ে যেসব শিকারের কথা লিখেছেন সেসব আপনিই করেছেন, কিন্তু আমার মনে নতুন করে সন্দেহ ঢুকিয়ে দিলেন আপনার দাদা। দেবতোষবাবু অসংলগ্ন কথা বললেও তার একটা কথার সঙ্গে আরেকটা কথার সরাসরি সম্পর্ক না থাকলেও তিনি যে আজগুবি মিথ্যে বলছেন এটা কিন্তু আমার কাছে কখনো মনে হয়নি। তিনি যা বলছেন তার মধ্যে খুঁজলে অর্থ পাওয়া যায়, এটাই আমার মনে হয়েছিল। আপনি শিকারের বই লিখছেন সেটা নিশ্চয় উনি জানতেন, আর আপনি যে এত বড় একটা মিথ্যের আশ্রয় নিয়েছেন তাতে তিনি নিশ্চয়ই খুবই কষ্ট পেয়েছিলেন। এই মিথ্যে নিয়ে আক্ষেপ আমি দুবার তার মুখে শুনেছি। সবার হাতে হাতিয়ার বাঘ মানে না, এটাও তিনি। ফেলুদার কথা বন্ধ করে মহিতোষবাবু চেঁচিয়ে উঠলেন, বাঘ মেনেছিল, 7 বছর বয়সে আমি এয়ারগান দিয়ে শালিক মেরেছি, চড়ুই মেরেছি 50 গজ দূর থেকে, কিন্তু। মহিতোষবাবুর দৃষ্টি বুড়ো অশ্বত গাছটার দিকে চলে গেল, তারপর বললেন, একদিন চড়ুই ভাতি করতে এসে ওই গাছে চড়েছিলাম, ওই ডালে যেখানে আপনার ভাইটি উঠেছিল, দাদা বলল বাঘ আসছে, আর আমি বাঘ দেখব বলে লাফ মেরে হাত ভাঙলেন, কম্পাউন্ড ফ্র্যাকচার। এগিয়ে এসে বললেন মহিতোষবাবুর বন্ধু শশাঙ্ক সেনাল, কোনোদিনই হাড় জোড়া লাগেনি ভালো করে। ফেলুদা বলল, কিন্তু বংশের মর্যাদা রক্ষা করার জন্য শিকারী হবার শখ হলো, আর নিজের দেশের নিজের জঙ্গলে মিথ্যে ধরা পড়ে যাবে বলে উড়িষ্যা আর আসামের জঙ্গলে শিকার করলেন। আপনি করলেন মানে করলেন শশাঙ্কবাবু, কিন্তু লোকে বুঝল যে সিংহরায় পরিবারে 3 পুরুষ ধরে বাঘ শিকারের ধারা চলে আসছে, তাই না মহিতোষবাবু? মহিতোষবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, শশাঙ্ক যা করেছে তার বন্ধুর জন্য তেমন আর কেউ করে না, ওর মতো শিকারী আমাদের পরিবারে কেউ জন্মায়নি। কিন্তু সম্প্রতি সেই বন্ধুতে কি একটু চিড় ধরেছিল? মহিতোষবাবু আর শশাঙ্কবাবু দুজনেই চুপ করে আছেন দেখে ফেলুদা বলে চলল, বই বেরোবার আগে আমি অন্তত মহিতোষ সিংহ রায়ের নাম শুনিনি, কিন্তু বেরোবার পর আজ হাজার হাজার লোকে তার নাম শুনেছে এবং একটা বিরাট মিথ্যাকে সত্যি বলে মেনে নিচ্ছে। আসল শিকারী কিন্তু তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন, সেটা কি তিনি খুব সহজেই মেনে নিতে পারছে? বন্ধুত্বের খাতিরে কতটা আত্মত্যাগ সম্ভব? আপনি সেদিন রাত্রে শশাঙ্কবাবুকে এই কথা শোনাচ্ছিলেন না? আমি কি অনুমান করতে পারি যে বেশ কিছুদিন থেকেই শশাঙ্কবাবু আর আপনার মধ্যে একটা মনোমালিন্য ও কথা কাটাকাটি চলছে? এখনো দুজনে চুপ। ফেলুদা স্থির দৃষ্টিতে মহিতোষবাবুর দিকে চেয়ে থেকে বলল, মৌনং সম্মতি লক্ষণম বলেই ধরে নিচ্ছি, আর আরেকটা ব্যাপারেও আপনার বোধহয় মৌন অবলম্বন ছাড়া রাস্তা নেই। মহিতোষবাবু ভয়ে ভয়ে ফেলুদার দিকে চাইলেন। ফেলুদা বলল, তড়িৎবাবুর সাহিত্য কীর্তির জন্যই যে আপনি প্রশংসা পাচ্ছেন সেটাও বোধহয় সত্যি, তাই নয় মহিতোষবাবু? আপনি সেদিন আপনার পাণ্ডুলিপির কথা বললেন, কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজে আপনার লেখা একটি টুকরো কাগজেও কোথাও পেলাম না। আসলে আপনি লিখতেন না, আপনি মুখে মুখে আপনার মতো করে বলতেন, আর তড়িৎবাবু সেটাকে তার আশ্চর্য সাবলীল ভাষায় সাজিয়ে দিতেন, আর সেই সাজানো লেখা প্রকাশিত হতো আপনার নামে। তড়িৎবাবুকে আপনি ভালো মাইনে দিতেন, তাকে আরামে রেখেছিলেন, তোয়াজে রেখেছিলেন, এসবই ঠিক, কিন্তু একজন সত্যিকারের গুণী স্রষ্টার পক্ষে ওগুলো যথেষ্ট নয় মহিতোষবাবু। সে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো তার গুণের আদর, যেটা না পেয়ে তড়িৎবাবুর মন ক্রমে ভেঙে যায়।
তারপর সংকেতটা হাতে পড়ে আর তার সমাধানও হয়ে যায়। নারায়ণী মুদ্রার কথাটা হয়তো তিনি আপনার পারিবারিক কাগজের মধ্যে পেয়েছিলেন। মোট কথা, তিনি স্থির করেন যে গুপ্তধন নিয়ে আপনার কাছে ইস্তফা দিয়ে চলে যাবেন, কিন্তু সে আশা তার পূর্ণ হল না। মহিতোষ বাবু যেন বেশ কষ্ট করেই উঠে দাঁড়িয়ে বললেন, সবই তো বুঝলাম মিস্টার মিত্তির, এর সবই ঠিক এবং কোনোটাই আমার শুনতে ভালো লাগছে না। কিন্তু তড়িৎকে এভাবে হত্যা করলো কে? তার না হয় আমার উপর আক্রোশ ছিল, কিন্তু তার উপর কারো আক্রোশ ছিল বলে তো আমি জানি না। তড়িৎ ছাড়া আর কে এসেছিল সেদিন জঙ্গলে? কে এসেছিল তা বোধ হয় আমি বলতে পারি। মহিতোষবাবু পাইচারি আরম্ভ করেছিলেন, ফেলুদার কথা শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। পারেন? ফেলুদার দৃষ্টি ঘুরে গেল। শশাঙ্কবাবু, আপনি সেদিন রাত্রে ট্রফি রুম থেকে একটা উইনচেস্টার রাইফেল নিয়ে এই জঙ্গলে আসেননি? কাল রাত্রে ওটার বাটে সামান্য একটু মাটি লেগে রয়েছে দেখলাম, যেটা পরশু রাত্রে দেখিনি। শশাঙ্কবাবুর নার্ভ বোধহয় বাঘ শিকার করি আশ্চর্য রকম শক্ত হয়ে গিয়েছিল। উনি অদ্ভুত ঠান্ডাভাবে ফেলুদার দিকে চেয়ে বললেন, যদি এসেই থাকি তাহলে তার কি মানে করতে চাইছেন সেটা বলবেন কি? ফেলুদাও ঠিক শশাঙ্কবাবুর মতোই শান্তভাবে বলল, বন্ধু সম্পর্কে আপনার হতাশা জাগলেও আপনি তার গুপ্তধনের প্রতি লোভ করবেন না, সেটা আমি মোটেই ভাবছি না। তবে আমার ধারণা তড়িৎবাবু যে সংকেতের সমাধান করে ফেলেছেন সেটা আপনি জানতেন, তাই না? শশাঙ্কবাবু বললেন, শুধু তাই না, তড়িৎ গুপ্তধন পেলে তার অর্ধেক আমাকে অফার করেছিল। তড়িৎ বুঝেছিল মহিতোষ আমাদের দুজনকে একইভাবে বঞ্চিত করছে, কিন্তু আমি তড়িতের প্রস্তাবে রাজি হইনি। শুধু তাই নয়, আমি গুপ্তধনের সন্ধানে এখানে আসতে অনেকবার বারণ করেছিলাম, কারণ ওই ম্যান ইটার। শেষটাই সেদিন রাত্রে জানালা দিয়ে ওর টর্চের আলো দেখে আমি বন্দুক নিয়ে বেরিয়ে পড়ি। এখানে এসে দেখি গুপ্তধন পড়ে আছে, কিন্তু তড়িৎ নেই। তারপর অনুসন্ধান করে দেখলাম রক্তের দাগ, বাঘের পায়ের ছাপ। গুপ্তধন মন্দিরের ভিতর রেখে সেই চিহ্ন ধরে আমি এগিয়ে যাই বাঁশবনের কাছাকাছি পর্যন্ত। বিদ্যুতের আলোতে দেখি বাঘ তড়িতের মৃতদেহের ওপর হুমড়ি খেয়ে পড়েছে। অন্ধকারে আন্দাজেই গুলি চালাই, বাঘ পালায়। তারপর শশাঙ্কবাবু কেন যেন চুপ করে রইলেন। ফেলুদা বলল, বাকিটা আমি বলি, এটা অনুমান, ভুল হলে আমাকে শুধরে দেবেন। বেশ, বলুন। আপনি কাল রাত্রে মাধবলালের সঙ্গে কথা বলছিলেন না? শশাঙ্কবাবু অস্বীকার করলেন না। ফেলুদা এবার আর একটা প্রশ্ন করল, সেটা কি মন্দিরের পিছনে বাঘের জন্য টোপ ফেলার প্রস্তাব দিতে? ওই শিমুল গাছটার মগডালে শকুনির পাল দেখে মনে হচ্ছে ওর কাছাকাছি একটা মরা জানোয়ার পড়ে আছে। মোষের বাচ্চা, চাপা গলায় বললেন শশাঙ্কবাবু। তার মানে আপনি চাইছিলেন যে আজ বাঘ বেরোক, যাতে আপনি অন্তত একজন বাইরের লোকের সামনে প্রমাণ করে দিতে পারেন যে শিকারী আসলে হচ্ছেন আপনি, মহিতোষবাবু নন। মহিতোষবাবু হঠাৎ ফেলুদার দিকে এগিয়ে এসে কাঁধে হাত দিয়ে অনুনয়ের সুরে বললেন, মিস্টার মিত্তির, আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনাকে সেটা রাখতে হবে। কি অনুরোধ? এই গুপ্তধনের কিছু অংশ আমি আপনাকে দিতে চাই, সেটা আপনাকে নিতে হবে। ফেলুদা মহিতোষবাবুর চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, রৌপ্য মুদ্রা আমি চাই না মিস্টার সিংহরায়, কিন্তু একটা জিনিস আমি নেব। কি জিনিস? লালমোহনবাবু কথাটা শোনা মাত্র এগিয়ে এসে ফেলুদার হাতে তলোয়ারটা দিয়ে দিল। এই তলোয়ারটা আপনি চাইছেন? মহিতোষবাবু অবাক হয়ে বললেন, নারায়ণী রৌপ্য মুদ্রা না নিয়ে ইস্পাতের তলোয়ার নেবেন? এ তলোয়ারটাকে আর সাধারণ তলোয়ার বলা চলে না মহিতোষবাবু, এর সঙ্গে ইতিহাস ছাড়াও আরও কিছু জড়িত হয়ে পড়েছে। আপনি তড়িতের খুনের কথা বলছেন? না। তবে?
খুনের কথা বলছি না, কারণ তড়িৎবাবু খুন হননি। তবে আত্মহত্যা তাও না। আপনি কি হেয়ালি তৈরি করছেন মিস্টার মিত্তির? মহিতোষবাবুর গলার স্বরে বুঝলাম তার ভিতরের কঠিন মানুষটা আবার বাইরে বেরিয়ে আসতে চাইছে। ফেলুদা বলল, না তা করছি না মহিতোষবাবু। যা ঘটেছিল সেটাই বলতে যাচ্ছি। সেটা এত স্পষ্ট বলেই আমাদের দৃষ্টি সেদিকে যাচ্ছিল না। তলোয়ারটা তড়িৎবাবু নিজেই আদিত্যনারায়ণের ঘর থেকে সরিয়েছিলেন। সে কি, কেন? কারণ গুপ্তধন পেতে হলে তাকে মাটি খুঁড়তে হবে, আর তার জন্য শাবল জাতীয় একটা কিছু দরকার। তড়িৎবাবুর হাতের সবচেয়ে কাছে ছিল এই তলোয়ারটা। তারপর? তারপর কি? সেটা বলার আগে এই তলোয়ারের একটা বিশেষত্ব আমি আপনাদের দেখাতে চাই। এই বলে ফেলুদা তলোয়ারটা নিয়ে কেন যেন শশাঙ্কবাবুর দিকে এগিয়ে গেল। শশাঙ্কবাবু সাহসী হলেও ফেলুদাকে ওইভাবে অস্ত্র হাতে নিয়ে এগিয়ে আসতে দেখে একটু যেন উসখুস করে উঠলেন। এবার ফেলুদা এক আশ্চর্য খেল দেখাল। সে তলোয়ারটা শশাঙ্কবাবুর হাতের বন্দুকের নলের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেল, আর খুব কাছাকাছি আসতেই একটা খটাং শব্দ করে ইস্পাতে ইস্পাতে জোড়া লেগে গেল। এ কি, এ যে চুম্বুক, বলে উঠলেন শশাঙ্কবাবু। হ্যাঁ, চুম্বুক, বলল ফেলুদা। তলোয়ারটাই চুম্বুক, বন্দুকটা না। আগে চুম্বুক ছিল না, কারণ আদিত্য নারায়ণের আলমারিতে তলোয়ারের পাশেই আরও ছোটোখাটো অনেক লোহা আর ইস্পাতের জিনিস ছিল। চুম্বক হলে তলোয়ার বার করা বা রাখার সময় সেগুলো এর গায়ে আটকে যেত নিশ্চয়, কিন্তু যায়নি। এ তলোয়ার চুম্বুকে পরিণত হয়েছে পরশু রাতে। কি করে? জিজ্ঞেস করলেন মহিতোষবাবু। সকলেই রুদ্ধশ্বাসে ফেলুদার কথা শুনছে। ফেলুদা বলল, কোনো মানুষের হাতে লোহা বা ইস্পাতের কোনো জিনিস থাকা অবস্থায় যদি তার ওপর বাজ পড়ে, তাহলে সে জিনিস চুম্বকে পরিণত হয়। শুধু তাই নয়, সে জিনিস অনেক সময় বিদ্যুৎকে আকর্ষণ করে। তড়িৎবাবুর মৃত্যু হয়েছিল বজ্রাঘাতে, এবং হয়তো এই তলোয়ারটাই তার মৃত্যুর জন্য দায়ী। মাটি খুঁড়ে কলসি বার করার পর বৃষ্টি নামে, তার সঙ্গে বাজ ও বিদ্যুৎ। তড়িৎবাবু অশ্বত্থ গাছের নিচে আশ্রয়ের জন্য ছুটে আসেন, বাজ পড়ে। তড়িৎবাবু ছিটকে পড়ার সময় তার হাতের তলোয়ার বুকে বিঁধে যায়। সম্ভবত মৃত্যুর পরমুহূর্তেই তলোয়ার তার দেহে প্রবেশ করে। মহিতোষবাবুর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। তার দৃষ্টি অশ্বত্থ গাছটার দিকে গেল। ভাঙা ভাঙা অস্ফুট স্বরে বললেন, তাই ভাবছিলাম এই গাছটা হঠাৎ এত বুড়ো হয়ে গেল কি করে। মহিতোষবাবুর কথার প্রায় সঙ্গে সঙ্গেই লালমোহনবাবু বলে উঠলেন, তড়িৎবাবু শেষটায় তড়িৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন। দুঃখের বিষয়, ওর এই চমৎকার কথাটায় কান দেবার মতো মনের অবস্থা তখন কারোরই ছিল না। আমরা আজ কলকাতা ফিরে যাচ্ছি। আজ বাইরে রোদ, দুদিন বৃষ্টি হওয়ার দরুন গরমও কম। আমরা জিনিসপত্র গুছিয়ে ঘরে বসে আছি। মাঝে মাঝে বাইরে থেকে দেবতোষবাবুর গলা পাচ্ছি। সকালে উঠেই দেখেছি ওর ঘরের দরজায় আর তালা নেই। গাছ থেকে নামার সময় লালমোহনবাবুর হাঁটু ছড়ে গিয়েছিল। ক্ষতের ওপর উনি স্টিকিং প্লাস্টার লাগাচ্ছেন। এমন সময় মহিতোষবাবুর চাকর একটা স্টিলের ট্রাঙ্ক মাথায় করে ঘরে ঢুকে সেটাকে মাটিতে নামিয়ে রেখে বলল, মহিতোষবাবু পাঠিয়ে দিয়েছেন। ফেলুদা সেটা খুলতেই দেখা গেল তার মধ্যে খুব সাবধানে প্যাক করা রয়েছে একটা চমৎকার বাঘছাল। একটা খামও ছিল ট্রাঙ্কটার মধ্যে, তার ভিতরে তিন লাইনের একটা চিঠি। ডিয়ার মিস্টার মিত্তির, আপনার কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ এই বাদশালটি গ্রহণ করিয়ে আমাকে বাধিত করবেন। 1957 সালে সম্বলপুরের নিকটবর্তী এক জঙ্গলে আমার বন্ধু শ্রী শশাঙ্ক মোহন সানাল কর্তৃক এই বাঘটি নিহত হইয়াছিল। লালমোহনবাবু চিঠিটা পড়ে বললেন,
দুজনের গুলিতে যেটা মরল সেটা কি দুভাগে ভাগ করা হবে? ফেলুদা বলল, না, ওটা শশাঙ্কবাবু আমাকেই দেবেন বলেছেন। ও, তার মানে আপনি একাই? না, একা না, দুটোর একটা আপনাকে উপহার দেব বলে স্থির করেছি। উপহার? উপহার, গাছের ডালে উঠে অজ্ঞান হয়েও যে মাটিতে না পড়ে ঝুলে থাকা যায় সেইটে সর্বপ্রথম আপনিই প্রমাণ করেছেন। লালমোহনবাবু হা হা করে উঠলেন। আরে মশাই, আমি তো বলেইছি আমার কল্পনা শক্তিটা সাধারণ লোকের চেয়ে একটু বেশি। আপনারা বলছেন বাঘ, আর আমি দেখছি একটা লেলিহান অগ্নিশিখা, আর তার মধ্যে একটা পৈশাচিক দানব দাঁত খিচুচ্ছে, আর সেই সঙ্গে কর্ণবটহ বিদীর্ণ করা এক হুঙ্কার ছেড়ে একটা জেট প্লেন টেক অফ করছে আমারই ওপর ল্যান্ড করবে বলে। এতেও যদি সংজ্ঞা না হারাই তো সংজ্ঞা জিনিসটা রয়েছে কি করতে? আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের রয়্যাল বেঙ্গল রহস্য। থ্রিলার, অ্যাডভেঞ্চার, উপন্যাস কিংবা গল্প, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর সব গল্প শুনতে বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে।